তো স্টার্ট করছি আমাদের যে প্রথম অধ্যায় গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, সেই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে স্টার্ট করছি আমরা। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অর্থাৎ গ্রোথ শব্দের অর্থ কী? গ্রোথ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, আর ডেভেলপমেন্ট শব্দের অর্থ কী? আমরা ডেভেলপমেন্ট মানে আমরা জানি বিকাশ, বৃদ্ধি এবং বিকাশ কী আশা করছি সেই সম্পর্কে সবার নলেজ রয়েছে। বৃদ্ধি মানে কী? এই তো হাইট ওয়েট বাড়ছে, এই তো উচ্চতা বাড়ছে, হাইট বাড়ছে, এবং হাইট তো শুধু বাড়বে না, তার সাথে কী বাড়বে? ওজনও বাড়বে। এখানে কতটুকু ছিল? 3 কেজি ছিল ওয়েট, 3 কেজি থেকে একটা সময় গিয়ে 30 কেজি হবে, ওয়েটটা বাড়ছে, তার সাথে হাইটটাও বাড়ছে। এই যে হাইট এবং ওয়েট বাড়ছে, এটাকেই বৃদ্ধি বলি আমরা। তাহলে বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে হচ্ছে একটা মানুষ তার হাইট বাড়তে থাকে, জন্মের পর থেকেই তার হাইটটা ডে বাই ডে বাড়তেই থাকে, এবং তার সাথে সাথে হাইটের সাথে সাথে তার যে ওজন রয়েছে ওজনটাও বাড়তে থাকে। এই যে হাইট এবং ওয়েটটা বাড়ছে, এটাকে বৃদ্ধি বলে। আচ্ছা আর কি রয়েছে? বিকাশ বা ডেভেলপমেন্ট। বিকাশ বা ডেভেলপমেন্ট কাকে বলি? এই শুধু তো হাইট আর ওয়েট বাড়ে না, হাইট ওয়েট বাড়ার সাথে সাথে একটা শিশুর মধ্যে তার যে জ্ঞান রয়েছে জ্ঞানটাও তো অনেক বাড়বে, জ্ঞান বাড়বে, তার যে ইমোশনস প্রক্ষোভ, প্রক্ষোভের ওপর যে কন্ট্রোল রয়েছে সেই কন্ট্রোলটাও বাড়ে, তার যে সমাজ, সমাজে যে মেলামেশা রয়েছে সমাজে মেলামেশাটাও বাড়ে। তাহলে আমরা কি জানলাম? একটা শিশু শুধু হাইট আর ওয়েট বাড়ে না, হাইট ওয়েট বাড়ার সাথে সাথে তার সমাজে মেলামেশা বাড়ে, তার ইমোশনসের উপর কন্ট্রোল বাড়ে, এই সমস্ত কিছুই বাড়ে। এই সমস্ত কিছু নিয়ে সম্পূর্ণ যে পরিবর্তন শিশুর মধ্যে ঘটে সেটাকে আমরা বিকাশ বলি। তাহলে আমরা কি জানলাম? বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে হচ্ছে শুধুমাত্র হাইট এবং ওয়েট পরিবর্তন, শুধুমাত্র হাইট এবং ওয়েট পরিবর্তন। আর বিকাশ মানে কি? বিকাশ মানে হাইট ওয়েট তো থাকবেই, বিকাশ মানে হাইটে পরিবর্তন থাকবে প্লাস ওয়েটে পরিবর্তন থাকবে, তার সাথে সামাজিক মানে সমাজে যে মেলামেশা সেটা থাকবে, তার যে ইমোশনসের উপর কন্ট্রোল সেটা থাকবে, সমস্ত কিছুটাকে আমরা বলি বিকাশ বলে থাকি। তাহলে আমরা এটুকু বলতে পারি বিকাশ হচ্ছে একটা ব্রড টার্ম। বিকাশ কি? একটা বড় অংশ, হ্যালো একটা স্যার। বড় অংশ। এই বিকাশের মধ্যে একটা ক্ষুদ্র অংশ কি? এই বিকাশের মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে বৃদ্ধি। যদি বেশি স্পিডে হয়ে যায় বলা তাহলে একটু বলবেন, কারো কথা সমস্যা হলে আর কি। হ্যালো আচ্ছা স্যার, সাউন্ড বলছিলাম যে সাউন্ডটা একটু আস্তে আসছে, সাউন্ডটা সাউন্ড একটু দিবেন স্যার, একটু সাউন্ড বাড়ান স্যার। ওকে, হ্যালো, ঠিক আছে কি এবার? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, বেশ। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র হাইট আর ওয়েট, ওয়েট পরিবর্তন হচ্ছে, আর বিকাশ হচ্ছে সমস্ত কিছু আর কি। আচ্ছা এটাও ক্লিয়ার হয়ে গেল। স্যার এবার বৃদ্ধির, হ্যাঁ হ্যালো বলুন স্যার বলুন। স্যার আমার দু একজন বন্ধু একটু অ্যাড হতে চাইছে, কাইন্ডলি যদি একটু অ্যাপ্রুভ করে নেন। এখন তো স্যার সম্ভব হচ্ছে না অ্যাড করা, ক্লাস স্টার্ট হয়ে গেছে। আচ্ছা বেশ, দেখুন যদি পসিবল হয়। ঠিক আছে। এবার বৃদ্ধির কি কি বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। বৃদ্ধির কি কি বৈশিষ্ট্য রয়েছে? বৃদ্ধি কিসের জন্য হয়ে থাকে? 1 নম্বর বংশগতি, আর একটা কি পরিবেশ। শুধু বৃদ্ধি কেন, বৃদ্ধি হোক বা বংশ বিকাশ হোক, সমস্ত কিছুর মূলে কি লুকিয়ে আছে? একটা হচ্ছে হেরিডিটি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই দুটোর ফলে কি হয়? এই দুটোর জটিল মিথস্ক্রিয়া, হেরিডিটি এবং এনভায়রনমেন্টের জটিল মিথস্ক্রিয়া রয়েছে, কমপ্লেক্স ইন্টারপ্লে রয়েছে। কমপ্লেক্স ইন্টারপ্লে ফলে আমাদের বৃদ্ধি হয়ে থাকে, বিকাশ হয়ে থাকে। আবার এই বংশগতি এবং পরিবেশটাকে কার পরীক্ষায়, মাইক্রোফোন খোলা আছে? আর কার মাইক্রোফোন খোলা? যেহেতু মাইক গুলো খোলা রয়েছে একটু প্লিজ কাইন্ডলি অফ করবেন, মাইক গুলো প্লিজ একটু কাইন্ডলি অফ করবেন। ও আবিদা না কি নাম আছে ওইটা, আপনি মিউট করে দিন। এসব করতে গেলে তো সময় বেরিয়ে যাবে। অনেকের ভিডিও অন করা আছে স্যার, আপনি মাইক আর ভিডিওটা সবারই অফ করে দিন। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, মাইক আর ভিডিও স্যার অফ করেন স্যার, সব রেকর্ড সবার ঠিক তো বলেছেন। অফ করা যায় না, এক এক করে অফ করতে হবে আর কি, এক এক করে সবাইকে গিয়ে অফ করতে হবে। একবারে অপশন নেই যে অল মিউট, এরকম কোনো গুগল মিটে অপশন নেই। আর 100 জন হয়ে গেছে, এখন নতুন কেউ আর জয়েন হবে না। বেশ, তাহলে আমরা কি জানলাম? এই যে বৃদ্ধি এবং বিকাশ কেন হয়ে থাকে, বংশগতি এবং পরিবেশের জন্য হয়ে থাকে। সে বৃদ্ধি বলুক, বিকাশ বলুক, ভাষার বিকাশ বলুক, সামাজিক যে কোনো বিকাশই বলুক না কেন,
সবকিছুর মূলে দুটো জিনিসই রয়েছে, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে পরিবেশ। এই যে আমি আজকে জন্মগ্রহণ করেছি, আমি এখন আপনাকে ক্লাস করাচ্ছি, আমি এখানে কথা বলতে পারছি, তার মূলে কি রয়েছে, তারও দুটোই কারণ, আমি বংশগতি, বংশগতি থেকে আমি কিছু বৈশিষ্ট্য পেয়েছি, তার জন্য এখন আপনার সাথে ক্লাস নিতে পারছি, বা আমি পরিবেশ থেকে কিছু কিছু বৈশিষ্ট্য পেয়েছি। যেটাই হোক না কেন, বংশগতি থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পাই আর আমরা পরিবেশ থেকে কিছু শিখি, এই দুটোর মিথস্ক্রিয়ার ফলেই আমাদের বিকাশ হয়ে থাকে। এই বংশগতিটাকে পরিণাম বলতে পারি আমরা, পরিবেশটাকে শিখন বলতে পারি, বংশগতিটাকে বায়োলজি বলতে পারি, পরিবেশটাকে সোসাইটি বলতে পারি, বংশগতিটাকে ম্যাচুরেশন বলতে পারি, পরিবেশটাকে আমরা লার্নিং বলতে পারি, আর বংশগতিটাকে নেচার বলা হয় আর পরিবেশটাকে নার্চার বলা হয়। এই বংশগতি এবং পরিবেশ এই দুটো শব্দকে পরীক্ষায় এতগুলো শব্দ জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। বংশগতি ইন্টু পরিবেশ নাও থাকতে পারে, সেখানে আপনাদের বায়োলজি ইন্টু সোসাইটি দিতে পারে, ম্যাচুরেশন ইন্টু লার্নিং দিতে পারে, নেচার ভার্সেস নার্চার দিতে পারে। নেচার মানে কি, নেচার মানে এই বংশগতিকে বোঝানো হচ্ছে, নার্চার মানে কি, নার্চার মানে পরিবেশকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরের পয়েন্ট কি, বৃদ্ধি বিভিন্ন বয়সে বিভিন্ন হারে হয়ে থাকে আর কি। দেখবেন প্রথম, মনে করুন প্রথম 5 বছর একটা শিশু জন্মগ্রহণ করলো, 5 বছরের মধ্যে ওর হাইট কিন্তু 3 ফুট হয়ে যাবে, তাহলে প্রথম 5 বছরে 3 ফুট হলো, তাহলে পরের 5 বছরের কত হওয়া উচিত ছিল, আরও 3 ফুট, তার পরের 5 বছর আর কত ফুট হবে, 3 ফুট, তার পরের 5 বছর কত ফুট 3 ফুট, তাহলে এরকম করলে কি হতো, তাহলে 20 বছরেই তাহলে 12 ফুট হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এরকম কি হয়, এরকম কিন্তু হয় না। প্রথম 5 বছরে 3 ফুট হয়ে যায়, তারপরে কিন্তু এতটা কিন্তু হয় না, তখন কিন্তু বৃদ্ধির যে স্পিডটা রয়েছে, হাইট ওয়েট বাড়ার যে স্পিডটা রয়েছে সেটা কিন্তু কম হয়ে যায়, শুরুর দিকে খুব দ্রুত বাড়লেও পরে কিন্তু সেটা কম হয়ে যায় বা একটা সময় গিয়ে থেমেও যায়। তাহলে কি বললাম, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার কিন্তু বিভিন্ন থাকে। যদি এই যে প্রথম 5 বছরে 3 ফুট হয়ে গেল, যদি এই স্পিডেই বাড়তো তাহলে কি হতো, আমরা এক একজন তালগাছ থেকেও ছাড়িয়ে যেতাম এক একজনের হাইট আর কি। তাহলে বিভিন্ন বয়সে কিন্তু বৃদ্ধির হার বিভিন্ন থাকে, বৃদ্ধিকে আমরা কি করতে পারি, বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য, আমরা পরিমাপ করতে পারি কার হাইট কত, সেটা আমরা কি হাইট কি করে মাপতে পারি, হাইটটা আমরা ফিতে দিয়ে মাপতে পারি, হাইটটা ফিতে দিয়ে মাপতে পারি, ওয়েট মাপতে পারি, ওয়েটও মাপতে পারি, যে দাড়িপাল্লা রয়েছে বা ওয়েট যে মেশিন রয়েছে ওয়েট মেশিন দিয়ে আমরা সেটাকে আমরা মাপতে পারি। তাহলে বৃদ্ধিটাকে কিন্তু আমরা মাপতে পারি, বিকাশ কিন্তু পারি না। তাহলে বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য বা মেজারেবল। তারপরে পয়েন্ট কি, বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন বা কোয়ান্টিটেটিভ। তাহলে বৃদ্ধিটাকে আমরা পরিমাপ করতে পারছি, কার হাইট কত আমরা পরিমাপ করার পরে কিসে প্রকাশ করি, সংখ্যায় প্রকাশ করি, যেমন 5 ফুট 6 ফুট সংখ্যায় প্রকাশ করতে পারি। আচ্ছা, কার ওয়েট, ওয়েট কিভাবে প্রকাশ করি, ওয়েটটাও তো সংখ্যায় প্রকাশ করি, 50 কেজি বা 60 কেজি সংখ্যায় প্রকাশ করতে পারি। তাহলে বৃদ্ধিটা পরিমাপ করার পরে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। এই যে সংখ্যায় প্রকাশ করতে পারি মানে কি, এটা একটা পরিমাণ, এই তো একটা পরিমাণ, 5 ফুট 50 কেজি এটা একটা পরিমাণ বা কোয়ান্টিটি। তাহলে এটাকে কেন বলছে, বৃদ্ধিটা আমরা পরিমাপ করতে পারি, মেজারেবল, এবং বৃদ্ধি হচ্ছে একটা পরিমাণগত পরিবর্তন। আচ্ছা, বৃদ্ধি কি, বৃদ্ধি হচ্ছে অনুশীলন সাপেক্ষ, আমরা যদি অনুশীলন করি তাহলে আমাদের বৃদ্ধিটা কিছুটা হলেও বাড়ানো সম্ভব আর কি। আমরা যদি একটু এক্সারসাইজ করি বা যদি একটু ঝুলি আর কি, তাহলে আমাদের আমাদের হাইট অনেকটা না বাড়লেও কিছুটা হলেও কিন্তু আমাদের বৃদ্ধি বাড়ানো সম্ভব আর কি। বৃদ্ধিতে ব্যক্তিগত স্বতন্ত্র বা ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, মানে কি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়, আমরা এখানে 100 জন জয়েন হয়ে আছেন, কারো বৃদ্ধি সমান হবে না আর কি, কেউ 4 ফুট কেউ 5 ফুট কেউ 6 ফুট, সবার মধ্যে পার্থক্য দেখা যায় আর কি, ঠিক আছে, সারা পৃথিবী সবার মধ্যে পার্থক্য দেখা যায় আর কি। বৃদ্ধি ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, বৃদ্ধিটা কি, বৃদ্ধি হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক মানে কি, কখনো পর্যন্ত থামে না আর কি, আর নিরবচ্ছিন্ন না থেমে চলতে থাকে, কতদিন পর্যন্ত, প্রায় জন্ম থেকে শুরু, জন্ম থেকে শুরু বৃদ্ধিটা কবে থেকে শুরু হবে, পরিণমন পর্যন্ত চলে, পরিণমন মানে কি, সেই তো 18 থেকে 19 বছর মোটামুটি এই পর্যন্ত আমাদের বৃদ্ধিটা চলতে থাকে, তারপরে কিন্তু স্থির হয়ে যায়, বৃদ্ধিটা কিন্তু স্টপ হয়ে যায় আর কি। এইবার এই যে এইটুকু সময় যে চলে গর্ভাবস্থা থেকে যে 18-19 বছর পর্যন্ত চলছে, এইটুকু সময়ের মধ্যে কিন্তু বৃদ্ধি কিন্তু কোথাও কিন্তু রেস্ট নেয় না, যে হ্যাঁ 5 বছর বৃদ্ধি হলো তারপরে 2 বছর বৃদ্ধি নেই, 2 বছর রেস্ট নিচ্ছে আবার পরে হবে, এরকম কিন্তু নয়, এইটুকু সময় কিন্তু বৃদ্ধিটা কি হয়, ধারাবাহিক ভাবে চলে, নিরবচ্ছিন্ন ভাবে কিন্তু চলে আর কি, ঠিক আছে। আচ্ছা, বৃদ্ধি আজীবন চলে না, এটাই তো বললাম, বৃদ্ধি আজীবন চলে না, কতদিন পর্যন্ত চলে, পরিণমন পর্যন্ত চলে, মানে কি 18 থেকে 19 বা 20 বছর এই পর্যন্ত বৃদ্ধি চলে থাকে আর কি, কিন্তু এইটুকু সময় যে চলে, এইটুকু সময় কিন্তু নিরবচ্ছিন্ন ভাবে চলে, অর্থাৎ কন্টিনিউয়াসলি চলে, এইটুকু সময় যে চলে, এইটুকু সময় না থেমে চলে আর কি, সবসময় চলছে আর কি। কোনো কোনো বয়সে বেশি বেশি স্পিডে হচ্ছে, কোনো বয়সে কম স্পিডে হচ্ছে, কিন্তু হচ্ছে, কিন্তু এইটুকু সময় কিন্তু বৃদ্ধিটা হচ্ছেই হচ্ছে। তারপরে গর্ভকালীন অবস্থায় বৃদ্ধির সূচনা হয়, তাহলে বৃদ্ধির সূচনা একটা ছেলে একটা শিশু জন্মগ্রহণ করছে তারপরে বৃদ্ধি হচ্ছে তারপর হাইট ওয়েট বাড়ছে, তা কিন্তু নয়, একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে তখনই কিন্তু তার বৃদ্ধি কিন্তু শুরু হয়ে যায়। একটা শিশু যখন প্রথম জন্ম হয় তখন দেখবেন তার কিন্তু একটা ওয়েট থাকে, তার একটা ওয়েট একটা হাইট কিন্তু নিয়েই জন্মগ্রহণ করে,
তার মানে কি প্রমাণিত? বৃদ্ধির যে সূচনা, বৃদ্ধির যে সূত্রপাত, সেটা কবে থেকে হচ্ছে? বৃদ্ধির সূত্রপাত সে গর্ভাবস্থা থেকে স্টার্ট হয়ে গেছে। বৃদ্ধি চাহিদা নিরপেক্ষ, বৃদ্ধিতে যদি আমরা চাহিদা করি, আমার এত হাইট বেড়ে যাক, এত ওয়েট বেড়ে যাক, তাহলে কিন্তু বাড়বে না। বৃদ্ধি হচ্ছে চাহিদা নিরপেক্ষ, যতই চাহিদা করি সেটা সম্ভব নয়। যদি অনুশীলন করি, অনুশীলন আর চাহিদা কিন্তু আলাদা জিনিস। অনুশীলন মানে কি? আমরা প্র্যাকটিস করলে, প্র্যাকটিস যদি করি তাহলে বৃদ্ধিটা সামান্য পরিমাণ হলেও, কিঞ্চিত পরিমাণ হলেও, 1 ফুট হলেও, 1 ফুট না হলেও, মানে 2-3 ইঞ্চি হলেও বৃদ্ধি কিন্তু বাড়ানো সম্ভব, হাইট ওয়েট বাড়ানো সম্ভব। কিন্তু যদি আমরা চাহিদা করি, আমাদের এক্সপেকটেশন রাখি বৃদ্ধির উপর, যে হ্যাঁ আমার এটা বেড়ে যাবে, হাইট বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে, তাহলে কিন্তু চাহিদাটা কিন্তু নিরপেক্ষ। আচ্ছা, তাহলে আমরা বৃদ্ধিটা বুঝলাম। এবার বিকাশ, বিকাশ মানে কি? শুধু হাইট বাড়বে, হাইট বাড়বে, ওয়েট বাড়বে, এই দুটো জিনিস কি দেখেছিলাম? এই দুটো জিনিসকে তো আমরা বৃদ্ধি বলছিলাম, কিন্তু বিকাশ বলতে কি জানি? এই দুটোর সাথে সাথে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ জ্ঞানের বিকাশ হবে, জ্ঞানটা আমাদের বাড়বে, তার সাথে সাথে আমাদের সমাজে যে মেলামেশা, সমাজে মেলামেশা বাড়ে, আমাদের যে ইমোশনস রয়েছে, ইমোশনসে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা বাড়ে, আমাদের যে ভাষা, ভাষাটাও ডিভাইডে বিকাশ হয়, সমস্ত কিছু নিয়ে তো আমরা বিকাশ বলে থাকি। আচ্ছা, তাহলে এবার বিকাশের কী কী বৈশিষ্ট্য আমরা পড়বো? বিকাশ আজীবন ঘটে থাকে। বৃদ্ধিকে দেখছিলাম, বৃদ্ধি আমরা পরিণমন পর্যন্ত হচ্ছিল, কিন্তু বিকাশ কিন্তু আজীবন ঘটে আর কি, একদম কবর পর্যন্ত কিন্তু বিকাশ ঘটে থাকে। কি বলা হয়? ওম টু টোম। ওম মানে কি? ওম মানে হচ্ছে গর্ভাবস্থা, টোম মানে কি? কবর। আচ্ছা, বিকাশ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। বৃদ্ধিও কি পড়েছিলাম? বৃদ্ধ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া ছিল, বিকাশ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া ছিল। তাহলে পার্থক্য কি? বৃদ্ধিটা চলছিল 18 থেকে 19 বছর পর্যন্ত, অর্থাৎ পরিণমন পর্যন্ত, কিন্তু বিকাশটা চলছিল একদম আজীবন পর্যন্ত বা কবর পর্যন্ত। এটাই লেখা আছে, গর্ভকালীন অবস্থায় বিকাশের সূচনা হয় অ্যান্ড বিকাশ আমৃত্যু চলে, অর্থাৎ বিকাশ ওম থেকে স্টার্ট হয়, গর্ভাবস্থা থেকে শুরু হয় এবং টুম অর্থাৎ আমৃত্যু পর্যন্ত চলে। বিকাশ পরিবেশ ও বংশগত মিথস্ক্রিয়ার ফলাফল। আমরা প্রথমে বললাম সে বৃদ্ধি হোক, বিকাশ হোক, যা কিছুই আছে সবকিছুর মূলে দুটো জিনিসই রয়েছে। এক কি? এক হচ্ছে পরিবেশ, এক হচ্ছে বংশগতি। পরিবেশকে আমরা কি বলতে পারি? পরিবেশকে আমরা নেচার বলতে পারি। আর বংশগতি কি বলতে পারি? বংশগতি আমরা বলতে পারি নার্চার বলতে পারি। আমরা এটাকে বায়োলজিক্যাল ফ্যাক্টর বলতে পারি পরিবেশকে, বংশগতি কি সোসাইটাল ফ্যাক্টর বলতে পারি। তারপরে বিকাশ ও ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, স্বাভাবিক। আমরা এখানে যে কজন জয়েন হয়ে আছি সবার মধ্যে বিকাশ আলাদা আর কি, সবার ভাষার বিকাশ এক হয়েছে, সবার ইমোশনসের উপর কন্ট্রোল আলাদা, সবার যে সমাজে মেলামেশার পরিমাণ সেটা আলাদা, সবার জ্ঞান আলাদা, সবার হাইট আলাদা, সবার ওয়েট আলাদা, সবার মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কেন হলো? তার কারণটা কি? তার কারণই তো এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই বংশগতি পরিবেশের মিথস্ক্রিয়া। কারণ কি? সবার বংশগতি ও পরিবেশটা আলাদা। ও, এখানটায় এটা উল্টো লেখা আছে, এখানটায় সিকোয়েন্সটা উল্টো লেখা আছে, এটাও কিন্তু উল্টো হয়ে গেছে আর কি, তাই তো? কে কে লক্ষ্য করেছেন বলো? এটা স্যার পরিবেশটা না, সেটাই সেটাই বলছিলাম স্যার, নেচার আর নার্চার। এখানে সিকোয়েন্সটা উল্টো লেখা আছে, আমি উল্টো লিখে দিয়েছি। বংশগতি হবে নেচার, বংশগতি ইনটু পরিবেশ, বংশগতি হচ্ছে নেচার, বংশগতি হবে নেচার, ওটা হচ্ছে নার্চার, আর এটা হচ্ছে নার্চার। আমি ফ্লোতে ফ্লোতে চলে যাচ্ছি, পরে খেয়াল করলাম। আচ্ছা, ঠিক আছে। বিকাশ হলো পরিমাণগত পরিবর্তন এবং গুণগত পরিবর্তন। তাহলে বিকাশের মধ্যে আমরা কি দেখলাম? বিকাশ আমরা কাকে বলি? বিকাশ মানে একটা শিশুর হাইট বাড়ছে, এটাকে আমরা এটা থাকে, একটা শিশুর ওয়েট বাড়ছে, এটা থাকে, একটা শিশুর কগনিটিভ জ্ঞান বাড়ছে, একটা শিশুর যে ভাষা, ভাষার যে বলার ক্ষমতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, একটা শিশুর যে ইমোশনসে যে কন্ট্রোল করার ক্ষমতা অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, একটা শিশুর যে মোরাল ডেভেলপমেন্ট তার নৈতিকতা কোনটা ঠিক কোনটা ভুল এটাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা বাড়ছে। তো সমস্ত কিছু মিলেই তো আমরা বিকাশ বলে থাকি। এইবার বিকাশের মধ্যে এই যে দুটো জিনিস রয়েছে, হাইট রয়েছে এবং ওয়েট রয়েছে, এইটাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তাহলে এই যে ওপরের দুটো জিনিস রয়েছে, এই দুটোকে আমরা পরিমাপ করতে পারি, পরিমাপ করতে পারি। তাহলে এই দুটো হচ্ছে পরিমাপ করতে পারি। পরিমাপ করার ফলে কি আসবে? একটা পরিমাণ আসবে। আমি পরিমাপ করতে পারি, আমি মাপতে পারি। মাপার ফলে কি আসবে? একটা সংখ্যা আসবে। সংখ্যা আসবে মানে কি? তাহলে এই দুটো হচ্ছে পরিমাণগত, পরিমাণগত হয়ে গেল এই দুটো। আচ্ছা, এবার কগনিটিভ অর্থ মানে কি? জ্ঞান। কার জ্ঞান কতটা মাপতে পারবো? মাপতে পারবো না। ফিতে দিয়ে মাপতে পারবো? মাপতে পারবো না। ল্যাঙ্গুয়েজ, কার ভাষার বিকাশ কতটা হয়েছে ফিতে দিয়ে মাপতে পারবো? তাহলে এগুলো কিন্তু আমরা ফিতে দিয়ে কিন্তু মাপতে পারবো না। তাহলে এগুলো কেন মাপতে পারবো না? এগুলো হচ্ছে এক একটা গুণ, এগুলো হচ্ছে একটা গুণ। তাহলে বিকাশের ক্ষেত্রে আমরা কি শুধুমাত্র উপরের দুটোকে বলি? আমি সবগুলোকে বলি, সবগুলোকেই বলি। তাহলে আমরা কি বলতাম? বিকাশ মানে সেখানে এই যে পরিমাণগত পরিবর্তন রয়েছে সেগুলো আছেই, তার সাথে সাথে গুণগত পরিবর্তনও রয়েছে। তাহলে বিকাশ মানে কি? বিকাশ মানে হচ্ছে পরিমাণগত পরিবর্তন বা কোয়ান্টিটেটিভ চেঞ্জ প্লাস গুণগত পরিবর্তন, দুটো পরিবর্তন মিলেই আমাদের হচ্ছে বিকাশ হচ্ছে। এবার যদি বৃদ্ধি বলি, বৃদ্ধি বললে কি বলতে হবে? বৃদ্ধি বললে শুধু হচ্ছে আমাদের পরিমাণগত পরিবর্তন। তাহলে বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন, সেগুলো আমরা পরিমাপ করতে পারবো, পরিমাপ করে সংখ্যা আসবে একটা। কিন্তু যদি বিকাশ বলি, বিকাশে তো শুধুমাত্র এই দুটো নেই, তার সাথে সাথে এগুলোও আছে।
তাহলে বিকাশ হতে গেলে আমাদের পরিমাণগত পরিবর্তন প্লাস গুণগত পরিবর্তন দুটোই কিন্তু আমাদের লাগবে। 7 নম্বর, বিকাশ পরিমাপযোগ্য নয়, বিকাশকে আমরা পরিমাপ করতে পারবো না। কারণ বিকাশ মানে কি, সবকিছুই আছে এখানে, সবকিছু পরিমাণ করতে পারবো না। বিকাশের মধ্যে এই দুটো জিনিসকে পরিমাপ করতে পারলেও বাকিগুলোকে পরিমাপ করতে পারবো না। তাহলে বৃদ্ধি, বৃদ্ধি মানে কি, শুধু দুটো, এই দুটোকে আমরা পরিমাপ করতে পারবো। কিন্তু যদি বিকাশ বলি সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু আমরা কিন্তু পরিমাপ করতে পারবো না। এবার আসি আমরা বিকাশের প্রকারভেদ। বিকাশ অনেক দিকে হয়ে থাকে, তো মূলত আমরা বিকাশের যে ডোমেন্স রয়েছে, ভাগ রয়েছে, মূলত আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কি কি? ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ, 2 নম্বর কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞার বিকাশ, বা প্রজ্ঞার বিকাশকে আমরা কি বলে থাকি, জ্ঞানীয় বিকাশ বলে থাকি। আচ্ছা, 3 রয়েছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট, 4 প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট। বিকাশকে আমরা মূলই 4টা ভাগে ভাগ করতে পারি। শারীরিক বিকাশ মানে কি, আমাদের হাইট গেইন হচ্ছে, মানে কি উচ্চতা বাড়ছে, তারপর ওজন বাড়ছে, বডিতে আমাদের শারীরিক যে ভারসাম্য তৈরি হচ্ছে, এগুলো সবই হচ্ছে শারীরিক বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমার হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, তারপর বডিতে আমার ব্যালেন্স আসছে, তার মানে কি আমার শারীরিক বিকাশ হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি, আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বাড়ছে, আমরা ভালো চিন্তা ভাবনা করতে পারছি, আমরা রিজনিং যুক্তি লাগাতে পারছি, আমরা ইমাজিনেশন কল্পনা করতে পারছি, এগুলো কিসের ফলে হচ্ছে, অর্থাৎ আমাদের জ্ঞানের বিকাশ হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে জ্ঞানের বিকাশের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর সোশ্যাল ডেভেলপমেন্ট, আমাদের ভাষার বিকাশ হচ্ছে। ভাষার বিকাশ কেন হয়, আমরা ভাইগোষ্ঠীতে পড়েছি, সমাজে আমরা মিথস্ক্রিয়া করি, তাহলে সেটা সোশ্যাল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর হচ্ছে প্রাক্ষবিক বিকাশের মধ্যে কী রয়েছে, আমাদের যে ফিয়ার, অ্যাঙ্গার, লাভ রয়েছে, রাগ, ঘৃণা, ভয়, ভালোবাসা, এই যে আমাদের ইমোশনসগুলো রয়েছে, এগুলোকে আমরা ছোটোবেলায় কি কন্ট্রোল করতে পারি না। ছোটোবেলায় আমরা যে কোনো কিছুতে হলে আমরা কান্না করে, কান্না শুরু করে দিই আর কি। এখন কিন্তু আমরা বড় হয়েছি, যত বড় কষ্টই পাই না কেন, আমরা কিন্তু কান্না করি না, আমরা কিন্তু সহ্য করি আর। কারণ কি, আমাদের মধ্যে এই ইমোশনাল ডেভেলপমেন্ট রয়েছে, আমাদের মধ্যে প্রাক্ষবিক বিকাশ রয়েছে, আমরা এগুলোকে কন্ট্রোল করতে শিখেছি, কোন সিচুয়েশনে আমাদের ইমোশনসকে কীভাবে কন্ট্রোল করে রাখতে হবে। তাহলে বিকাশকে আমরা মূলত এই 4টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এছাড়াও আরও অনেক বিকাশ রয়েছে আর কি। তারপর আসি এবার মোটর স্কিল আমরা পড়বো। মোটর স্কিল মানে কি, আমরা কাজ করার সময় যে পেশিগুলোর ব্যবহার করে থাকি। আমরা কাজ, আমরা সারাদিন অনেক কাজ করি, আমি এখন এখানে কাজ করছি আর কি, কাজ করছি, একদিকে হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখছি, একদিকে পেন ট্যাবে লিখছি আর কি, আমি এখানে কাজ করছি। তাহলে আমরা কাজ করার সময় যা কিছু আমাদের এই অঙ্গ, মানে পেশির ব্যবহার হয়, পেশি বা মাসেলের ব্যবহার হয়, সেগুলো হচ্ছে মোটর স্কিল। মোটর স্কিল মানে কি, আমরা পেশির ব্যবহার করে যে সমস্ত কাজ করে থাকি, তাই হচ্ছে মোটর স্কিল। এই মোটর স্কিলকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা গ্রস মোটর, একটা ফাইন মোটর। গ্রস মোটরের ইংরেজি বাংলা কি হবে বলুন, স্থূল পেশি, স্থূল, স্থূল, স্থূল। আর ফাইন মোটর বাংলা মোটর স্কিল মানে বললাম, আমরা আমাদের পেশির ব্যবহার করে যে সমস্ত কাজ করে থাকি সবই হচ্ছে মোটর স্কিল। এবার এই মোটর স্কিলকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা গ্রস মোটর, একটা ফাইন মোটর। গ্রস মোটর, ফাইন মোটর কি, আমরা বড় পেশির ব্যবহার করে যে সমস্ত কাজ করি সেগুলো হচ্ছে গ্রস মোটর, আর ছোট পেশির ব্যবহার করে যে সমস্ত কাজ করি সেগুলো হচ্ছে ফাইন মোটর। এখন আমি আপনাদের ক্লাস করাচ্ছি, ক্লাস করার সময় আমার কিন্তু পেশির ব্যবহার হচ্ছে। কোন পেশির ব্যবহার হচ্ছে, আমি পেন ট্যাবে লিখছি, আমাদের আমার হাতের ব্যবহার হচ্ছে, আঙুলের ব্যবহার হচ্ছে। তাহলে আমি আঙুলের ব্যবহার করে এখন ক্লাসটা করাচ্ছি, ফাইন মোটর। আঙুল, আঙুল একটা আমার বডির একটা ছোট্ট পেশি, তার মানে এটা হচ্ছে ফাইন মোটর আর কি। ঠিক আছে, এবার আমি দৌড়াচ্ছি আর কি, দৌড়ানোর সময় কোন পেশি ব্যবহার হবে, আমার পায়ের ব্যবহার হবে, পা একটা বড় পেশি। তাহলে যেখানে বড় পেশির ব্যবহার হবে সেগুলো গ্রস মোটর, যেখানে আমাদের ছোট পেশির ব্যবহার হবে সেটা হচ্ছে ফাইন মোটর। খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই তো দেখুন, এখানে স্কিপিং করছে, সাইকেলিং করছে, এখানে কি হচ্ছে, বড় পেশির ব্যবহার হচ্ছে, অর্থাৎ পায়ের ব্যবহার হচ্ছে। তাহলে পায়ে, পায়ে একটা বড় পেশি, তাহলে যেখানে বড় পেশির ব্যবহার হবে সেগুলো গ্রস মোটর উদাহরণ। ফাইন মোটর কোনটা, যেখানে সূক্ষ্ম পেশি উদাহরণ হবে, সূক্ষ্ম পেশি মানে কি, ছোট ছোট পেশি। মানে এই দেখুন, পেন্টিং করছে, পেন্টিং করছে কি হচ্ছে, হাতের ব্যবহার হচ্ছে, আঙুলের ব্যবহার হচ্ছে, তাহলে কি এটা একটা ছোট পেশি। ছোট পেশি মানে কি, এটা ফাইন মোটরের উদাহরণ। তাহলে এখানে একটা প্রশ্ন, আপনারা টাইপে উত্তর দেবেন আর কি, বইয়ের পৃষ্ঠা উল্টানো কোন ধরনের মোটর স্কিল উদাহরণ। টাইপে উত্তর করবেন, বইয়ের পৃষ্ঠা উল্টানো কোন ধরনের মোটর স্কিল উদাহরণ, ফাইন মোটর, গ্রস মোটর। তাহলে আমরা কি পড়লাম, যে যেখানেই আমাদের ছোট বেশির ব্যবহার হবে সেটা ফাইন, যেখানে বড় বেশি ব্যবহার হবে সেটাই গ্রস আর কি। এখন প্রশ্ন হচ্ছে, বইয়ের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা উল্টাতে গিয়ে আঙুলের ব্যবহার হবে, তার মানে কি এটা একটা ফাইন মোটর উদাহরণ। একদম, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইউজ অফ গ্রস মোটর স্কিল, নিম্নলিখিত কোনটি গ্রস মোটর স্কিলের উদাহরণ। 1 নম্বর, ব্যালেন্সিং অন 1 ফুট, এক পায়ে ভারসাম্য বজায় রাখা। স্কুইজিং এ পি, স্কুইজিং এ পি মানে কি, একটা মোটর শটের খোসা ছাড়ানো। 3 নম্বর, টার্নিং পেজেস অফ এ বুক, একটা বইয়ের পৃষ্ঠা উল্টানো। 4 নম্বর, হোল্ডিং এ পেন্সিল, 4 নম্বর কি বলছে, একটা পেন্সিল ধরে ধরে থাকা, 4 নম্বর একটা পেন্সিল ধরে থাকা। 2 নম্বর, বইয়ের পৃষ্ঠা উল্টানো, বইয়ের পৃষ্ঠা উল্টানো। 3 নম্বর কি, একটা মটর শুটির খোসা ছাড়ানো আর কি, খোসা ছাড়ানো। 4, 1 নম্বর কি, এক পায়ে ভারসাম্য দাঁড়িয়ে থাকা। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে,
গ্রস মোটর, তাহলে বড় বেশি কথা ব্যবহার হচ্ছে যে আমি যেখানে এক পায়ে দাঁড়িয়ে আছি সেখানে, তাহলে স্কুইজিং ইপি মানে বাদামের খোসা ছাড়াচ্ছি মানে কি, এখানে আমি আঙুলের ব্যবহার করছি, এটাও ফাইন মোটর, বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছি ফাইন মোটর, পেন্সিল ধরেছে ফাইন মোটর, তাহলে এক নম্বরের সঠিক উত্তর। আশা করছি গ্রস মোটর ফাইন মোটর দিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা পড়বো প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, বিকাশের নীতি রয়েছে, বিকাশের অনেকগুলো নীতি রয়েছে, এই নীতিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে আর কি। প্রথমটা হচ্ছে প্রিন্সিপালস অফ ডিপেন্ডেন্সি টু অটোনমি। আমরা যখন মনে করুন বিকাশে আমরা প্রথম অবস্থায় আছি, একটা শিশু জন্মগ্রহণ করেছে আর কি, জন্মগ্রহণ করার পরে তার 1 বছর বয়স হয়েছে, এবার ডে বাই ডে তার বিকাশটা হবে, তার বয়স বাড়বে বিকাশটা হবে, তাই তো? 20 বছর যখন হয় তার মোটামুটি অনেকটাই বিকাশ হয়ে থাকে। একটা শিশু যখন 1 বছর আর এখানে বড় হয়েছে 20 বছর হয়েছে, বিকাশটা এখানে ততটা হয়নি, যত ডে দিন যাবে তার বিকাশটা আস্তে আস্তে হবে আর কি, ঠিক আছে? এবার 1 বছর শিশুটা সে কিন্তু কোনো একটা কাজ করতে গেলে সে কিন্তু নিজে করতে পারে না, সেই ঘর থেকে ওই ঘরে যাবে তার মাকে ডাকতে হবে, তার খুশি থেকে কিন্তু কোলে কোলে যেতে হবে আর ঠিক আছে, সে কিন্তু নিজে হাঁটতে পারবে না, কোনো কাজ কিন্তু করতে পারবে না, সে খাওয়া দাওয়া হোক ঘুমানো হোক যে কোনো কাজ হোক সে কিন্তু তার মায়ের উপর নির্ভরশীল, বাবার উপর নির্ভরশীল। তাহলে শিশু যখন বিকাশের প্রথম অবস্থায় থাকে সে কি থাকে, অন্যের উপর ডিপেন্ডেন্সি থাকে, মানে কি পরনির্ভরশীল থাকে, সে পরনির্ভরশীল থাকে। এবার ডে বাই ডে তার বিকাশ হয়ে গেল, কি কি বিকাশ হবে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, কগনিটিভ অর্থাৎ জ্ঞানের বিকাশ হবে, সোশ্যাল সামাজিক বিকাশ হবে, ইমোশনাল বিকাশ হবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অত বিকাশ হয়ে গেল। তারপর বিকাশ হচ্ছে মানে কি, তার বয়সও বাড়ছে 20 বছর হয়ে গেল, এবার কি তার মায়ের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, মা বাবার উপরে না, এখানে কিন্তু শিশু তার যখন বিকাশ হয়ে যাবে সে কিন্তু নিজের কাজটা সে নিজেই করতে পারবে, এই ঘর থেকে ওই ঘর সে নিজেই যেতে পারবে, কেন যেতে পারছে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে গেছে আর কি, ঠিক আছে? তার সে যে কোনো জটিল কাজ সে নিজেই করতে পারবে, কেন করতে পারবে, কারণ তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে গেছে আর কি। আমরা এখন যে কাজগুলো করছি আর কি, আমরা ছোটোবেলায় কি করতে পারতাম, এখন আমি সাইকেল চালাচ্ছি আর কি, ঠিক আছে? যখন আমার বয়স 4 বছর ছিল তখন সাইকেল চালাতে পারতাম, পারতাম না, তখন আমার আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাবার ভরসায় বসে থাকতে হতো আর কি, কোন দিন আমার কখন আমার বাবা সাইকেল নিয়ে ঘোরাবে তারপর ঘুরতে পারবো, তখন আমি পরনির্ভরশীল হয়েছি ছিলাম, কিন্তু এখন আমার জ্ঞানী আমার বিকাশ হয়ে গেছে, এবার আমি পরনির্ভরশীল নই, আমি এখন স্বনির্ভরশীল। তাহলে বিকাশের ফলে কি হয়, আমরা ডিপেন্ডেন্সি তো অটোনোমির দিকে যাই, আমরা এক অন্যের উপর ডিপেন্ডেন্ট হই, তারপর আমরা অটোনোমির দিকে যাই। বিকাশটা কি একটা সিস্টেমেটিক প্রসেস, একটা নির্দিষ্ট সিস্টেম মেনে হয়, একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, একটা গ্র্যাজুয়াল প্রসেস। গ্র্যাজুয়াল মানে কি, মানে হঠাৎ করে রাত্রে ঘুমালাম সকালবেলা আমার বিকাশ হয়ে গেছে, এভাবে বিকাশ হয় না, বিকাশটা একটা নিয়ম মেনে সিস্টেম অনুযায়ী ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ কিন্তু বিকাশটা হয়ে যাবে। গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়াল মানে কি, একটা ধারাবাহিক বজায় রেখে, ক্রমান্বয়ে। প্রসেসটা একবার আরেকবার বলবেন স্যার প্লিজ। হ্যাঁ বলুন স্যার। সিস্টেমিক প্রসেসটা একবার আরেকবার বলবেন। সিস্টেমেটিক প্রসেস মানে হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেম মেনে পর পর ক্রমান্বয়ে হয়ে থাকে, আমি রাত্রে ঘুমালাম সকালবেলা উঠে দেখি আমার বিকাশ হয়ে গেছে, এইভাবে হয় না, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট ক্রম রয়েছে, সেই অনুযায়ী বিকাশটা পর পর ধাপ বাই ধাপ চলবে আর কি। তারপর আসি 2 নম্বর, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, অর্থাৎ কি বিকাশের অবিচ্ছিন্নতার নীতি বা নিরবিচ্ছিন্নতার নীতি। আমরা প্রথমে কি করেছি, প্রথমে আমরা কি বলেছি যে বিকাশটা কি হয়ে থাকে, বিকাশটা একদম আজীবন চলতে থাকে, ওম টু টুম পর্যন্ত চলে থাকে। এবার এই যে ওম টু টুম পর্যন্ত বিকাশটা চলে, বিকাশটা কিন্তু মাঝখানে কোথাও রেস্ট নেয় না, কোথাও থেমে যায় না, একদম কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকে। এই যে একদম শিশুর যে গর্ভাবস্থা রয়েছে, মায়ের পেটে যখন ছিল এইখান থেকে যে বিকাশটা শুরু হয়েছে একদম আমৃত্যু পর্যন্ত কিন্তু চলবেই, মাঝখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু রেস্ট নেয় না, কোনো জায়গায় একটু বেশি স্পিডে চলছে, কোনো জায়গায় কম স্পিডে চলছে, কোনো বেশি স্পিড কোথাও কম স্পিড, এরকম হবে, স্পিডটা কম বেশি হবে, থামবে কিন্তু কখনো না, কখনো থামবে না, মানে বেশি স্পিডে বিকাশ হবে, কম স্পিডে বিকাশ হবে কিন্তু থামবে কিন্তু না, তাহলে বিকাশটা কি কন্টিনিউয়াসলি চলতে থাকে। বিকাশটা চোম টু টোম অর্থাৎ গর্ভাবস্থা থেকে কবর পর্যন্ত চলে, এবং বিকাশ একটা লাইফ লং প্রসেস বা আজীবন প্রক্রিয়া। তারপর 3 নম্বর পয়েন্ট আমরা কি বলেছি, প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক অবলিক হোল টু পার্ট বা সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রমুখিতার নীতি। আমরা যে গ্রস মোটর ফাইন মোটরটা পড়লাম আর কি, ঠিক আছে, আমাদের কোন দিকের বিকাশটা আগে হয়ে থাকে আর কি। আমরা গ্রস মোটর মানে কি, গ্রস মোটর মানে হচ্ছে বড়, আর ফাইন মোটর মানে কি, ফাইন মোটর মানে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ছোট পেশি। আমাদের যে বিকাশটা হয়ে থাকে, বিকাশটা কিন্তু আমাদের গ্রস মোটরের দিকে কিন্তু বিকাশটা কিন্তু আগে হয়ে থাকে। আমাদের যে গ্রস মোটরগুলো রয়েছে অর্থাৎ সূক্ষ্ম মানে স্থূল পেশিগুলো যে রয়েছে, বড় পেশিগুলো আমাদের পায়ের বিকাশ কিন্তু আগে হয়ে থাকে, ঠিক আছে? বড় যে পেশিগুলো আছে সেগুলোর বিকাশ কিন্তু আগে হয়ে থাকে, তারপরে কিন্তু ধীরে ধীরে সূক্ষ্ম পেশির বিকাশগুলো কিন্তু পরে হয়ে থাকে। সূক্ষ্ম পেশি কি, আমাদের আঙুল, আঙুলের বিকাশটা কিন্তু পরে হয়ে থাকে। তাহলে বিকাশটা কোন দিকে যেয়ে থাকে, প্রথমে আমাদের গ্রস মোটরের বিকাশ হয়, তারপর ফাইন মোটরের বিকাশ হয়, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি বিকাশটা সিম্পল টু কমপ্লেক্সের দিকে হয়ে থাকে, সহজ থেকে কঠিন দিকে হয়ে থাকে, বা সামান্য থেকে বিশেষের দিকে হয়ে থাকে, বা অর্ডারলি চলে। তারপরে খুব ইম্পর্টেন্ট যেটা আসছে পরীক্ষায় আর কি, বা 22 স্টেটেও এসেছিল, প্রিন্সিপাল অফ ডিরেকশন অফ ডেভেলপমেন্ট, বিকাশের দিক রয়েছে। ডিরেকশন মানে কি, দিক, দিকের নীতি। বিকাশ একটা নির্দিষ্ট দিকে হয়ে থাকে, কোন দিকে হয়ে থাকে,
সেটা আমরা পড়বো। এক নাম্বার হচ্ছে সেফাল বিকাশ দুটো দিকে হয়ে থাকে, বিকাশ দুটো দিকে বিকাশ হয়ে থাকে, একটা হচ্ছে সেফালোকোডাল বলি, একটা আমরা প্রক্সিমোডিস্টাল বলি। সেফালোকোডাল মানে কি, বিকাশটা একটা শিশুর এই মাথা থেকে স্টার্ট হয়, মাথা থেকে বিকাশটা স্টার্ট হয়ে তারপর পায়ের দিকে আসে, তাহলে এই বিকাশের এই যে নীতি এটাকে বলা হয় সেফালোকোডাল ডেভেলপমেন্টের নীতি। কি সেফালোকোডাল ডেভেলপমেন্টের নীতি বলা হয় এটাকে। তাহলে বিকাশটা শিশুর মাথা থেকে শুরু হচ্ছে, মাথা থেকে শুরু হচ্ছে মানে কি, শিশুর মাথায় প্রথমে আগে শক্তি পায় আর কি, ধীরে 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 তারপর কিন্তু পায়ের দিকে শক্তি আসে। শিশু জন্মগ্রহণের পরে প্রথমে যদি তার পায়ে যদি শক্তি চলে আসতো তাহলে কি করতো, নার্সিং হোমে সব দৌড়াদৌড়ি লেগে যেত আর কি, ও শিশু জন্মগ্রহণ করে দৌড়ে বাইরে চলে, তা কি হয় সে পায়ে তুলতেই পারে না আর কি। ঠিক আছে, সবার প্রথমে সে এইখানটা শক্তি পায় আর কি, মাথাতে একটু শক্তি পাবে আর কি, ঘাড়গুলোতে একটু শক্তি পাবে আর কি। ঠিক আছে, তারপর ধীরে 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 তারপর কিন্তু এদিকে এদিকে তারপরে পায়ের বিকাশটা হবে। ঠিক আছে, শিশু দেখবেন প্রথম দিকে দেখবেন যে মাথাটা একটু নাড়াতে পারছে আর কি, কারণ কি ওই জায়গায় তার একটু ডেভেলপমেন্ট হয়েছে, বিকাশ হয়েছে, কিন্তু পায়ে কিন্তু আগেই তুলতে পারছে না আর কি, কেন এদিকে বিকাশ কিন্তু হয়নি। তাহলে বিকাশটা আস্তে আস্তে এদিক থেকে কিন্তু এইদিকে আসে, তাহলে বিকাশ এই যে উপরের থেকে নিচের দিকে আসছে এটাকে বলা হয় সেফালোকোডাল ডেভেলপমেন্টের নীতি। আমাদের পুরোটি পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে, যে হেড টু টো, টো মানে কি পা, তাহলে মাথা থেকে পায়ের দিকে বিকাশ হচ্ছে কোন নীতি, সেফালোকোডাল। টপ টু বটম মানে কি, উপর থেকে নিচের দিকে বিকাশ হচ্ছে কি, সেফালোকোডাল ডেভেলপমেন্ট। বা এটাকে লঙ্গিটিউডিনাল ডেভেলপমেন্টের নীতিও বলা হয়, এটাকে লঙ্গিটিউডিনাল ডেভেলপমেন্টের নীতি বলা হয়। দেখুন মাথা থেকে পা সেফালোকোডাল বলে এটা সবাই জানেন আর কি, আর এটা পরীক্ষায় এসেও আর কি, পরীক্ষায় যদি একটু ঘোরাতে চায় তাহলে কিন্তু এগুলো জিজ্ঞেস করতে পারে। টপ টু বটম মানে কি, সে একই জিনিস সেফালোকোডাল, লঙ্গিটিউডিনাল মানে কি, সেটাও সেফালোকোডাল আর কি। একটু কিন্তু এই তথ্যগুলো কিন্তু লিখে রাখতে হবে আর কি, কারণ হেড টু টো তো দিয়ে দিয়েছে, এটা সবাই পারবে, এটা দেবে না পরীক্ষায়, যেটা সবাই পারবে সেটা পরীক্ষায় দেবে না আর কি। একটু ঘোরানোর চেষ্টা করবে, আপনার নলেজটা কতটা ডেপথে রয়েছে সেটা জানার চেষ্টা করবে আর কি। তারপরে আরেকটা কি রয়েছে, আরেকটা দিক, আরেকটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল মানে কি, আমাদের কেন্দ্রে আগে বিকাশ হয়, কেন্দ্র থেকে বাইরের দিকে পরে বিকাশ হয়। শিশুর বডিতে আমি কল্পনা করি, শিশুর বডির মাঝখানে আগে বিকাশ, মাঝখান কোনটা, এটা মনে করি যে মাঝখান ধরি, মাঝখানে আগে বিকাশ হবে, এই সমস্ত জায়গায় আগে তার বিকাশটা হবে, তারপর বিকাশটা ধীরে ধীরে বাইরের দিকে ছড়িয়ে যাবে। এটা বাইরে, বাইরে মানে কি, পরিধির দিকে। আচ্ছা, এবার আমি একটা হাতের পরিপ্রেক্ষিতে ধরি, হাতের মাঝখান কোনটা, এটা হাতের মাঝখানে, হাতের মাঝখানে আগে বিকাশ হবে, হাতের এইখানে আগে সে শক্তি পাবে, এখানে আগে সে শক্তি পাবে, তারপর ধীরে ধীরে সে আঙুলগুলোতে শক্তি পাবে আর কি। ঠিক আছে, তাহলে বিকাশ এই যে কেন্দ্রে আগে হচ্ছে মানে কি, মাঝখানে আগে হচ্ছে, মাঝখানে আগে হচ্ছে, মাঝখান থেকে বাইরের দিকে তারপরে বিকাশটা হচ্ছে। তাহলে এই যে বিকাশটা প্রথমে কেন্দ্রে হচ্ছে, কেন্দ্র থেকে তারপর পরিধির দিকে যাচ্ছে, এটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্টের নীতি। এটাকে কী কী পরীক্ষায় কীভাবে জিজ্ঞেস করতে পারে, সেন্টার টু আউটওয়ার্ড অর্থাৎ কি, কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ হচ্ছে মানে কি, প্রক্সিমোডিস্টাল। সেন্টার টু পেরিফেরি মানে কি, কেন্দ্র থেকে পরিধির দিকে, কেন্দ্র থেকে পরির দিকে, তাও প্রক্সিমোডিস্টাল। বা সেন্টার টু এক্সট্রিম বা কেন্দ্র থেকে শেষ প্রান্ত, তাও কিন্তু প্রক্সিমোডিস্টাল। তাহলে এই প্রক্সিমোডিস্টালটাকে কেন্দ্র থেকে পরিধির জায়গায়, কেন্দ্র থেকে বাইরের দিকে বলতে পারে, কেন্দ্র থেকে শেষ প্রান্ত বলতে পারে, সাথে ইংলিশ নামগুলো মনে রাখতে হবে। আসি এটা পরে আসি। তারপরে প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি অর্থাৎ কি, বিকাশের অনুমানযোগ্যতার নীতি। বিকাশ কিন্তু আমরা, আমাদের বিকাশটা কত হবে আমরা কিন্তু অনুমান করতে পারি। দেখুন এই শিশুটা কিন্তু অনুমান, আমরা কিন্তু অনুমান করতে পারি যে হ্যাঁ, ওর তোর মার ও তোর মার হাইট আছে 6 ফুট, তোর তোর বাবাও মোটামুটি 6 ফুট, সুতরাং তুইও 6 ফুট হবি আর কি। ঠিক আছে, আমরা কিন্তু শিশুদের ক্ষেত্রে কিন্তু একটা অনুমান কিন্তু করতে পারি, অ্যাকুরেটলি অনুমান করতে পারবো না, একদম ও যে 6 ফুটই হবে এটা অনুমান করতে পারবো না, কিন্তু ও যে ওর মা বাবার মতো লম্বা হবে সেটা কিন্তু অনুমান করা যায় আর কি। তাহলে যদি বলে বিকাশ একদম সঠিক বা পুঙ্খানুপুঙ্খ অনুমান সম্ভব, তাহলে সেটা ভুল হয়ে যাবে। বিকাশ কিন্তু একদম সঠিক, একদম কারেক্ট বা অ্যাকুরেট কিন্তু অনুমান আমরা করতে পারি না, বিকাশটা আমরা কিছুটা অনুমান করতে পারি, একটা আইডিয়া লাগাতে পারি, এতটা হতে পারে, কিন্তু একদম অ্যাকুরেট কিন্তু বলতে পারবো না, 6 ফুট যে 6 ফুটই হবে এটা কিন্তু বলতে পারবো না। আমি বলতে পারি তোর মাও লম্বা, বাবাও লম্বা, তুইও লম্বা হবে, তোর মাও মোটামুটি ট্যালেন্টেড, তোর বাবাও ট্যালেন্টেড, তোরও জ্ঞানের বিকাশ ভালো হবে, তোর মাও ভালো ভাষার ব্যবহার করে, বাবাও ভাষা ভালো ভাষার ব্যবহার করে, তোরও ভাষার ব্যবহারটা ভালো হবে, এইটুকু আমরা অনুমান করতে পারি। কিন্তু ঠিক কতটা ভালো হবে, কতটা হাইট হবে, এটা কিন্তু আমরা একদম অ্যাকুরেটলি বলতে পারি। যদি বলে বিকাশ একদম কারেক্টলি মানে সঠিক অনুমান করতে পারি, ভুল। যদি বলে কিছুটা অনুমান করতে পারি বা সামওয়াট প্রেডিক্টেবল, তখন সেটা সঠিক। তারপরে আসি প্রিন্সিপাল অফ ইউনিফর্ম অবলিক সিমিলার অর্থাৎ ফিক্সড প্যাটার্ন, বিকাশের সমরূপতার নীতি। বিকাশ যে হয়ে থাকে একদম মাতৃ গর্ভ থেকে, বিকাশটা যে চলছে, বিকাশের প্যাটার্নটা কিন্তু সেম থাকে আর কি। ঠিক আছে, বিকাশ কিন্তু একই প্যাটার্নে হয়ে থাকে আর কি। ঠিক আছে, মনে করুন যে কোনো একটা ইন্ডিয়ার বাচ্চা, কোনো একটা পাকিস্তানের বাচ্চা, কোনো একটা বাংলাদেশের বাচ্চা, ঠিক আছে, সবাই যে কোনো দেশেরই হোক না কেন, যে কোনো সংস্কৃতি হোক না কেন, প্রতিটা জায়গার বাচ্চাই কিন্তু সবার প্রথমে বসতেই শিখবে। ইন্ডিয়ার বাচ্চা সেও প্রথমে বসতে শিখবে, পাকিস্তানে সেও বসতে শিখবে, বাংলাদেশের বাচ্চা সেও বসতে শিখবে। আচ্ছা, সবাই বসতে শিখলো, এরপরে কিন্তু সবাই ক্রল করতে শিখবে, হামাগুড়িতে শিখবে, তারপরে কিন্তু সবাই প্রতিটা দেশের বাচ্চারা কিন্তু হামাগুড়িতে শিখবে, তারপরে প্রতিটা দেশের বাচ্চাই কিন্তু ওয়াকিং বা হাঁটতে শিখবে। এমন না যে বাংলাদেশের বাচ্চা দেখে আগে সে হামাগুড়িতে শিখে গেল, পাকিস্তানের বাচ্চারা আগে ওয়াকিং করতে শিখে যাচ্ছে। সবার যে ভাষার বিকাশটা, সবার ভাষার বিকাশ বলছে, সবার যে বিকাশটা রয়েছে সে একটা সেম প্যাটার্নে কিন্তু চলে, সেম ধরনে কিন্তু চলে। এমন না যে আমাদের ভারতের বাচ্চারা আগেই দৌড়াতে দৌড়াতে শিখে যায় আর পাকিস্তানের বাচ্চারা আগে বসতে শিখবে, এরকম কিন্তু নয়।
সবার যে ধরনটা থাকে, বিকাশের যে প্যাটার্নটা থাকে, সেই প্যাটার্নটা কি সিমিলার? সিমিলার মানে কি একই, ইউনিফর্ম মানে কি ইউনিফর্ম মানে একই, তাহলে সবার কিন্তু প্যাটার্নটা একই থাকে আর কি, ঠিক আছে, বিকাশের ধরনটা একই থাকে। কিন্তু আমি যদি বলি বিকাশের স্পিড, স্পিড কিন্তু একই থাকে না, তাহলে এই দুটো জিনিস বুঝিয়ে ফেললে হবে না। আমি কি বললাম যে ইন্ডিয়ার বাচ্চা সেও আগে বসতে শিখবে, পাকিস্তানের বাচ্চা সেও আগে বসতেই শিখে, বাংলাদেশের বাচ্চা সেও আগে বসতে শিখবে, তারপরে তিনটা দেশের বাচ্চারাই দ্বিতীয় স্টেপে হামাগুড়ি দিতে শেখে। এইবার এই যে ইন্ডিয়ার বাচ্চাটা যেই দিনে বসতে শিখেছে, পাকিস্তানের বাচ্চারাও সেম দিনে বসতে শিখবে আর কি, গ্যারান্টি আছে? এমনি কোনো গ্যারান্টি নেই। দেখা গেলো ইন্ডিয়ার বাচ্চারা বসতে শিখে গেলো আর কি, ঠিক আছে, 3 মাস বয়সেও বসতে শিখে গেলো, দেখা গেলো পাকিস্তানের বাচ্চারা 6 মাসে বসতে শিখছে, আরেকজনের বাচ্চা হচ্ছে 7 মাসে বসতে শিখছে, অর্থাৎ কি বিকাশের স্পিডটা আলাদা আর কি, ঠিক আছে। বসতে আগে সবাই শিখবে, এটা হচ্ছে প্যাটার্ন, প্যাটার্নটা সবার সেম থাকবে, কিন্তু স্পিডটা সবার আলাদা হবে, গতিটা সবার আলাদা হবে, বা হারটা সবার আলাদা হবে আর কি। কিন্তু এই যে বসতে শেখাটা, কে কতদিনে শিখছে, কে কতদিনে ক্রল করতে শিখছে, এটা কিন্তু আলাদা হবে আর কি। তাহলে কি বললাম, বিকাশের যদি প্যাটার্ন বলে, প্যাটার্ন কিন্তু ইউনিফর্ম বা সিমিলার বা ফিক্সড, বিকাশের যদি গতি বলে বা স্পিড বলে বা হার বলে বা ইংরেজিতে রেট বলে, সেটা কিন্তু আলাদা। আচ্ছা, তাহলে আমরা বৃদ্ধিতেও পড়েছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আর বিকাশের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়, কেন দেখা যায়, বংশগতি ও পরিবেশ, এই বংশগতি ও পরিবেশকে নিম্নলিখিত এই শব্দগুলো দ্বারা প্রশ্ন আসতে পারে আর কি। লাগে কি বললাম আমরা, বিকাশের যে প্যাটার্ন রয়েছে, প্যাটার্ন সেম, কিন্তু প্যাটার্ন কিন্তু সেম, কিন্তু বিকাশ যদি রেট বলে, স্পিড বলে, ফেজ বলে, গতি বলে বা হার বলে, সেটা কিন্তু ডিফারেন্ট আর কি। যে কোনো শব্দ ব্যবহার করছে, যদি বলে প্যাটার্ন বা ধরন, ধরন এক, সবাই একই ধরনের বিকাশ হবে আর কি, ঠিক আছে, এক স্টেপ বাই স্টেপ সবাই চলবে আর কি, ঠিক আছে, কিন্তু বিকাশের যে রেট রয়েছে, স্পিড রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আলাদা আর কি, ঠিক আছে। কেউ 2 বছর বয়সে হাঁটতে শিখে যাবে, কেউ 5 বছর বয়সে হাঁটতে শিখবে, সবার কিন্তু আলাদা আলাদা। তারপরে যাই, প্রিন্সিপাল অফ ইরিভার্সিবিলিটি, অর্থাৎ কি বিকাশের প্রতিবর্তন অযোগ্যতার নিয়ম। দেখুন বাংলা টার্ম কিন্তু খুবই কঠিন আর কি, তো চেষ্টা করতে হবে একটু ইংলিশ টার্মগুলো খেয়াল করার, কারণ সাইকোলজি তো লেখা হচ্ছে সম্পূর্ণ ইংরেজি টার্মে, তো বাংলা টার্মগুলো মানে কি অনুবাদ করবে না করবে বোঝা কিন্তু অনেক ক্ষেত্রে মুশকিল হতে পারে, তার সাথে সাথে কিন্তু ইংলিশ টার্মগুলো একটু ফলো করলে প্রশ্নের উত্তর করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাহলে তারপরের কি, বিকাশের প্রিন্সিপাল অফ ইরিভার্সিবিলিটি, বিকাশের প্রতিবর্তন অযোগ্যতার নিয়ম, অর্থাৎ কি আমরা মনে করুন এই যে জল, এই যে আমি বরফ রেখেছি আর কি, বরফটাতে আমরা যদি রোদে রাখি বরফটা গলে জল হয়ে যাবে, আবার জলটা যদি আবার ফ্রিজে রাখি আবার এটা বরফ হয়ে যাবে, তাহলে বরফ থেকে জল হতে পারে, জল থেকে আবার বরফ হতে পারে। তাহলে এই যে উপরের ছবিটা লাগিয়েছি, উদাহরণটা লাগিয়েছি, এটা কি, এটা হচ্ছে রিভার্সিবল, এটা রিভার্স হচ্ছে, এটা উপরের যে উদাহরণটা লাগিয়েছি, জল থেকে বরফ হয়ে যাচ্ছে, বরফ থেকে আবার জল হয়ে যাচ্ছে, মানে এক স্টেপ পিছিয়ে যাওয়ার পর আবার এক স্টেপ এগিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রিভার্সিবল বা প্রতিবর্তন যোগ্য, প্রতিবর্তন যোগ্য। তাহলে বরফ আর জল কি, এটা হচ্ছে রিভার্সিবল, প্রতিবর্তন যোগ্য। কিন্তু এবার এই সেম কনসেপ্টটা এই বিকাশের ক্ষেত্রে লাগা, একটা শিশু এখান থেকে বিকাশ হয়ে সে এতটুকু হয়ে গেলো, তার বিকাশ হয়ে গেলো আর কি, এবার আমি এই বিকাশ হয়ে যাওয়ার পরে আমি আমাকে এখান থেকে এখানে পৌঁছাতে পারবো, পারবো কিন্তু না আর কি। একবার যদি শিশু যদি এখান থেকে বিকাশ হয়ে সে যদি এত বড় হয়ে যায়, এবার আমি চাইছি তার ফিজিক্যাল যে শারীরিক বিকাশ রয়েছে আবার আগের স্টেজে নিয়ে যাওয়ার, তার জ্ঞানের বিকাশ আবার আগের স্টেজে নিয়ে যাবো, তাহলে কিন্তু আমি সেটা সম্ভব নয়। তাহলে বিকাশ আমরা জল এবং বরফ এগুলো রিভার্স করা যায়, এটা আবার আগের আগের অবস্থায় আসতে পারে, বিকাশ কিন্তু আগের অবস্থায় আসতে পারে না। একটা মানুষ বড় হয়ে গেলে কী করে আবার ছোটো হবে, জ্ঞানের বিকাশ হয়ে গেলে জ্ঞানের বিকাশ আবার শূন্য কী করেছে, ভাষার বিকাশ হয়ে গেলে কী করে শূন্য হবে। তাহলে যদি বিকাশ বলে, বিকাশ কিন্তু ইররিভার্সিবল, ইররিভার্সিবল। তাহলে বিকাশ কি, বিকাশ হচ্ছে ইরিভার্সিবল বা প্রতিবর্তন অযোগ্য। তাহলে আমরা কি বললাম, জল বরফ এগুলো রিভার্সিবল, কিন্তু বিকাশ কি, বিকাশ হচ্ছে ইরিভার্সিবল, প্রতিবর্তন অযোগ্য। বিকাশ আমরা রিভার্স আসতে পারি না, একবার বড় হয়ে গেলে, একবার জ্ঞানের বিকাশ, ভাষার বিকাশ হয়ে গেলে সেখান থেকে আমরা উল্টো আর আসতে পারি না। তারপরে কি, প্রিন্সিপাল অফ হোলিস্টিক নেচার অফ ডেভেলপমেন্ট, বিকাশের সর্বাঙ্গীনতার নীতি। বিকাশ আমরা কি থাকি, বিকাশ আমরা জানি অনেক দিকে হয়ে থাকে আর কি, ঠিক আছে, আমরা কি জানি বিকাশের মূল 4টা ডোমেন, ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, বাট এগুলোর মধ্যে আরও অনেক ভাগ রয়েছে। কগনিটিভের মধ্যে রয়েছে সামাজিক, ভাষার বিকাশ, আবার সোশ্যালের মধ্যে রয়েছে মোরাল ডেভেলপমেন্ট। তাহলে বিকাশ কি অনেক দিকে হয়ে থাকে, হোলিস্টিক দিকে হয়ে থাকে, 360 ডিগ্রি দিকে হয়ে থাকে। তাহলে বিকাশ কি, বিকাশ একমাত্রিক প্রক্রিয়া নয়, ডেভেলপমেন্ট ইজ নট ইউনিডাইমেনশনাল, বিকাশ একটা দিকে হয় না, বিকাশ একমাত্রিক নয়, বিকাশ কি মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ডাইমেন্ট, মাল্টি মানে কি, মাল্টি মানে বহু, ডাইমেনশন মানে কি, বহু দিকে হয়ে থাকে, বহু মাত্রায় হয়ে থাকে। তাহলে ডেভেলপমেন্ট ইজ এ মাল্টি ডাইমেনশনাল প্রসেস, বিকাশ বহু মাত্রায় হয়ে থাকে, বিভিন্ন দিকে বিকাশটা হয়ে থাকে, বিকাশ একদিকে হয় না। আমরা তো পড়েছি ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, মোরাল, ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু বিকাশ আছে। তাহলে এটাই হচ্ছে বিকাশ, হচ্ছে বহুমাত্রিক প্রক্রিয়া। তারপরে 11, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন বা বিকাশের আন্তঃসম্পর্কের নীতি। বিকাশের আন্তঃসম্পর্কের নীতি মানে কি, যে আমাদের এই যে বিকাশের ডোমিনগুলো রয়েছে, অর্থাৎ শারীরিক বিকাশ,
সোশ্যাল মানে সামাজিক বিকাশ, কগনিটিভ মানে জ্ঞানীয় বিকাশ, ইমোশনাল মানে প্রাকৃতিক বিকাশ, বিকাশের এই যে ডোমেনগুলো রয়েছে এই ডোমেনগুলো একে অপরের সাথে লিঙ্ক রয়েছে। আমরা কি করি, আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক রয়েছে, সমস্ত কার্ডের সাথে সমস্ত কার্ডে কিন্তু লিঙ্ক করা আছে আর কি। তো সেই রকমই এই যে বিকাশের যতগুলো দিক রয়েছে শারীরিক বিকাশের সাথে, শারীরিক বিকাশের সাথে আমাদের সামাজিক বিকাশের লিঙ্ক রয়েছে, সামাজিক বিকাশের সাথে আমাদের প্রাকৃতিক বিকাশের লিঙ্ক রয়েছে, প্রাকৃতিক বিকাশের সাথে আমাদের জ্ঞানীয় বিকাশের লিঙ্ক রয়েছে, আমাদের বিকাশের যত দিক রয়েছে সবার সাথে কিন্তু সবার কিন্তু লিঙ্ক রয়েছে আর কি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি শারীরিক বিকাশ খারাপ হয় তাহলে কিন্তু বাকিগুলোতে কিন্তু প্রভাব পড়বে, বাকিগুলোও কিন্তু একটু একটু খারাপ হবে। যদি জ্ঞানীয় বিকাশ খারাপ হয় তাহলে বাকিগুলোতে প্রভাব পড়বে আর কি, ঠিক আছে। আমার সামাজিক বিকাশ ভালো হলো না, কারণ কোনো কারণে সামাজিক বিকাশ ভালো হলো না, তাহলে কিন্তু তার ইমোশনাল বিকাশও কিন্তু ভালো হবে না, প্রাকৃতিক বিকাশও কিন্তু ভালো হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, বা যদি আমাদের এই একটা যদি ভালো হয় সবগুলো আস্তে আস্তে ভালো হবে, একটা খারাপ হলে তার প্রভাবও কিন্তু সব দিকে পড়ে। তাহলে আমরা কি জানলাম, বিকাশের যতগুলো ডোমেন রয়েছে সবাই একে অপরের সাথে লিঙ্কড অবস্থায় রয়েছে আর কি। তাহলে এটাকে আমরা বলে থাকি বিকাশের আন্তঃসম্পর্ক নীতি। প্রশ্ন কিভাবে আসে, এই শব্দটাকে চারভাবে ঘোরাতে পারে, যে বিকাশের ডোমেনগুলো একে অপরের সাথে ইন্টার রিলেটেড থাকতে পারে, ইন্টার কানেক্টেড থাকতে পারে, ইন্টার টুইন্ড থাকতে পারে, ইন্টার ওভেন থাকতে পারে। চারটা শব্দ দিয়ে কিন্তু সিটেটে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। বাংলা কি, বাংলা হচ্ছে আন্তঃসম্পর্কযুক্ত, আন্তঃসম্পর্কযুক্ত। একটা যদি কিছু প্রভাব পড়ে তার প্রভাব কিন্তু বাকিগুলোতেও পড়বে, ঠিক আছে। মনে করুন আপনি ইমোশনালি পরীক্ষার দিন 24 জানুয়ারি, 24 জানুয়ারি পরীক্ষা, আপনি ইমোশনালি খুব টেনসড আছেন, কি হবে না হবে আর কি, ঠিক আছে, কি হবে পরীক্ষায় গিয়ে কেমন প্রশ্ন দেবে, আপনি খুব ইমোশনালি কিন্তু টেনশনে আছেন। তাহলে সেই যদি টেনশন করেন তাহলে কিন্তু আপনার জ্ঞানের বিকাশ কিন্তু প্রভাব পড়বেই পড়বে আর কি। আপনি কিন্তু পরীক্ষায় গিয়ে কিন্তু জানা জিনিসও কিন্তু ভুল করে আসবেন। তার মানে কি, আপনার যে ইমোশনালি যে আপনি ঠিক ছিলেন না, তার প্রভাব কিন্তু আপনার জ্ঞানের উপর পড়লো। আপনি যেটা জানতেন, আপনার যেটা জানা ছিল, সেটাও কিন্তু আপনি পেটাগোজিতে কিন্তু ভুল করে আসবেন। তার মানে আমরা কি বুঝলাম, সমস্ত ডোমেনে লিঙ্ক আছে, একটা ভালো হলে সবগুলো ভালো হবে, একটা যদি প্রভাব পড়ে, একটাতে খারাপ হলে বাকিগুলোতে প্রভাব পড়বে। তারপরের পয়েন্ট, প্রিন্সিপাল অফ স্পাইরাল ডেভেলপমেন্ট। বিকাশ কি, বিকাশ হচ্ছে সর্পিল প্রক্রিয়া। বিকাশ কি প্রক্রিয়া, বিকাশ হচ্ছে সর্পিল প্রক্রিয়া। আমি ছবি আঁকি, ঠিক আছে, যে এটা এটা কি, এটা হচ্ছে একটা সরল রেখা, সরল রেখা যদিও হলো না, একটু মনে করে নিন। তাহলে এটা হচ্ছে একটা সরল রেখা, বা আমরা লিনিয়ার বলতে পারি। আর এটা কি, এটা হচ্ছে স্পাইরাল, এটা হচ্ছে স্পাইরাল বা সর্পিল, স্পাইরাল বা সর্পিল, ওটা কি। তাহলে আমাদের বিকাশটা হয়ে থাকে, বিকাশটা কিন্তু সবসময় এই যে জন্ম মানে বিকাশটা যে শুরু হচ্ছে গর্ভাবস্থা থেকে, গর্ভাবস্থা থেকে বিকাশটা শুরু হয়ে কিন্তু সবসময় কিন্তু একই স্পিডে কিন্তু চলে না। বিকাশটা কি হয়, কখনো আমাদের বেশি হচ্ছে, কখনো কম, বেশি কম, বেশি কম, বেশি কম, এইভাবে কিন্তু চলতে থাকে। অর্থাৎ কি, বিকাশের প্রকৃতি, বিকাশ হচ্ছে একটা সর্পিল প্রক্রিয়া। যে সবসময় একই স্পিড নিয়ে চলতো, যে প্রথম 3-5 বছর যে বিকাশটা হয়েছিল সারা জীবন ওইভাবে ওই স্পিডেই চলছে, তাহলে কিন্তু বিকাশটা আমরা বলতাম লিনিয়ার। কিন্তু সেভাবে তো বিকাশ হয় না, বিকাশটা কী হয়ে থাকে, বিকাশটা কি হয়ে থাকে, বিকাশটা কোনো স্টেজে কম, কোনো স্টেজে কম, বেশি কম, বেশি করে করে চলতে থাকে। বিকাশ হচ্ছে স্পাইরাল প্রসেস। তারপরে কিউমুলেটিভ প্রসেস লাগবে না, প্লাস্টিসিটি লাগবে না, আছে, অত ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি টাচ করে যাই। এরপর আমরা স্টেজগুলোতে আসি, চাইল্ড ডেভেলপমেন্টের যে স্টেজগুলো রয়েছে স্টেজগুলোতে আসি। আমরা টোটাল মোটামুটি 5টা স্টেজ আমরা আলোচনা করতে পারি। এবার এক একজন এক একটা স্টেজ দিয়েছেন আর কি, আমরা ওভারঅল উত্তর করার সময় স্টেজগুলো খেয়াল রেখে আমরা উত্তর করব। কী কী, আমাদের প্রিনেটাল বা গর্ভাবস্থা, আমরা এটাকে 9 মাস বলতে পারি, 280 দিন বলতে পারি, 40 সপ্তাহ, এটাকে আমরা গর্ভাবস্থা বলে থাকি। তারপরে কি, ইনফ্যান্সি বা শৈশবকাল, জন্ম থেকে 2 বছর সময়কাল আমরা ইনফ্যান্সি বলে থাকি। আর্লি চাইল্ডহুড বা প্রাক বাল্যকাল আমরা 2 থেকে 6 বছর বলে থাকি। তারপর 6 থেকে 12কে আমরা মিডিল বা লেটার চাইল্ডহুড বলে থাকি। 12 থেকে 18কে আমরা অ্যাডোলেসেন্স বলে থাকি, বা পিউবার্টি বা বয়সন্ধিকাল আমরা বলে থাকি। এই অ্যাডোলেসেন্স শব্দটা উৎপত্তি কোথা থেকে, অ্যাডোলেসেন্ট থেকে, 2013 প্রাইমারিতে কিন্তু প্রশ্ন এসেছিল অ্যাডোলেসেন্স থেকে। আর আমরা একটা একটা করে স্টেজ পড়বো আর কি। এই যে প্রিনেটাল স্টেজ রয়েছে, এটাকে কি বলা হয়, কনসেপশন পিরিয়ডও বলা হয়, গর্ভাবস্থা কনসেপশন পিরিয়ডও বলা হয়। তাহলে এই প্রিনেটাল স্টেজ কতদিন, মানে কোন সময়টাকে বলবো, 9 মাস 280 দিন। 9 মাস মানে শিশু কি জন্ম হয়েছে, শিশু কিন্তু এখনো জন্ম হয়নি। তাহলে জন্ম হয়নি, তাহলে স্টেজ কি করে হলো, আমরা তো পড়েছি বিকাশ কোথা থেকে শুরু হচ্ছে, বিকাশ গর্ভাবস্থা থেকে শুরু হচ্ছে। তাহলে গর্ভাবস্থা থেকে শিশুর যে বিকাশ শুরু হচ্ছে সেইখান থেকেই বিকাশের স্টেজ শুরু। প্রথম স্টেজ প্রিনেটাল বা গর্ভাবস্থা। তাহলে আমরা কি জানলাম, এখান থেকে বিকাশ জন্মের আগে থেকে শুরু হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট এখানে হয় সবচেয়ে বেশি, সবচেয়ে হাইয়েস্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট এইখানে হয়ে থাকে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি, হাইট বাড়া। সবচেয়ে বেশি যদি হাইট বেড়ে থাকে কোথাও, তাহলে কিন্তু শিশু সেটাই গর্ভাবস্থায়, গর্ভাবস্থায় শিশুর সর্বোচ্চ হাইট কিন্তু বেড়ে থাকে, একদম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কগনিটিভ ডেভেলপমেন্ট, যখন গর্ভে থাকে তখন জ্ঞানীয় বিকাশ হয়,
আমরা জানি না, সামাজিক বিকাশ হবে না হবে না, ইমোশনাল বিকাশ হবে না, এগুলো কিন্তু সেভাবে হয় না, বা জ্ঞানীয় বিকাশ হলেও হতে পারে, সেটা প্রমাণ সাপেক্ষ। আমরা এটুকু জানি যে শারীরিক বিকাশ কিন্তু হয়ে যায়, গর্ভে থাকে তখন কিন্তু শিশু অনেকটা কিন্তু বড় কিন্তু হয়ে যায় আর কি। আর সব তাহলে কি বললাম, শারীরিক বিকাশের সবচেয়ে বেশি শারীরিক বিকাশ কোথায় হয়, এই প্রি ন্যাটাল স্টেজেই সবচেয়ে বেশি শারীরিক বিকাশ হয়ে থাকে। তাহলে শারীরিক বিকাশের জন্য সবচেয়ে ইন্টেন্সিভ পিরিয়ড বা সেন্সিটিভ পিরিয়ড বা সংবেদনশীল সময় আমরা বলবো এই প্রি ন্যাটাল স্টেজকে। তারপর 2 নম্বর আসি ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি, 2 থেকে 6 বছর, 2 থেকে 6 বলছি, জন্ম থেকে দুই বছর সময়কালকে আমরা ইনফ্যান্সি বলে থাকি বা শৈশবকাল বলে থাকি। এটাকে পিয়াজে কি বলেছেন, এটাকে পিয়াজে সেন্সরি মোটর বলেছেন। এই স্টেজ আমরা কি বলেছি, শিশুরা সেন্সের মাধ্যমে শেখে। আমরা পিয়াজেতে পড়েছি সেন্সেস আর টিচার, ইন্দ্রিয় হচ্ছে শিক্ষক। এই সময়টাকে টয়েজ বা খেলনার বয়স বলা হয়, এই সময়টাকে ইমিটেটিভ এজ বা অনুকরণের বয়স বলা হয়। এই সময় শিশু অবজারভেশনের মাধ্যমে শেখে, এই জায়গায় হাইয়েস্ট ফিজিক্যাল গ্রোথ হয়ে থাকে, সর্বোচ্চ শারীরিক বিকাশ হয়ে থাকে। এবার প্রশ্ন, আগের স্টেজেও বললাম শারীরিক বিকাশ সর্বোচ্চ হয়ে থাকে, এখানেও বলছি শারীরিক বিকাশ সর্বোচ্চ হয়ে থাকে, কি ব্যাপার? এখানে জন্মের পরে সর্বোচ্চ শারীরিক বিকাশ, আগের স্টেজে যে হাইট যে সবচেয়ে বেশি বাড়ছিল, সর্বোচ্চ শারীরিক বিকাশ হচ্ছিল, সেখানে কি শিশু জন্মগ্রহণ করেছিল? এখন জন্মগ্রহণ করেনি, সেটা হচ্ছে গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় জন্মের পরে যদি বলে জন্মের পরে কোথায় সর্বোচ্চ শারীরিক বিকাশ হচ্ছে, জন্মের পরে সর্বোচ্চ শারীরিক বিকাশ হয়ে থাকে আমাদের এই ইনফ্যান্সিতে। আর যদি জন্মের পরে শব্দটা উল্লেখ না থাকে, যদি নর্মালি বলে শারীরিক বিকাশ সবচেয়ে বেশি কোথায় হয়, তাহলে আমরা করবো গর্ভাবস্থায়। আর যদি বলে দেয় জন্মের পর সবচেয়ে বেশি শারীরিক বিকাশ কোথায়, তাহলে আমরা করবো আমরা ইনফ্যান্সি। আচ্ছা, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় আগের স্টেজ থেকে কম হলেও জন্মের পর সবচেয়ে বেশি এখানে হয়। আগের স্টেজ থেকে কমেছে, প্রি ন্যাটালে যতটা হচ্ছিল আর কি সেখান থেকে কমেছে, সেখান থেকে কমলেও এখানে বেশি হচ্ছে। কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ হবে, ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, এখান থেকে শুরু হয়ে যাবে মোটামুটি। তারপরে হ্যাঁ বলুন স্যার, একটা কথা বলতে পারি? একদম বলুন স্যার। যেখানে ওই টয়েজ দেখলাম, কোথাও প্লেজ লেখা থাকছে, তো টয়েজ আর প্লেজটা কি ব্যাপারটা একই? এটা আমার ডাউট হচ্ছে। টয়েজ স্যার, টয়েজ আর প্লেজ একদম এক নয়। টয়েজ কোনটাকে বলবো, এই জন্ম থেকে 2 বছর সময়, এই সময় শিশু টয় দিয়ে খেলে। টয় দিয়ে মানে কি, খেলনা দিয়ে খেলে। টয় দিয়ে খেলে মানে খেলনা দিয়ে খেলে, এই জন্য ইনফ্যান্সি বা জন্ম থেকে 2 বছর বয়সকে টয় এজ বলা হয়। কিন্তু শিশু যখন পরের স্টেজে চলে যায়, শিশু যখন পরের স্টেজে চলে যায়, শিশু 2 থেকে 6 বছর হয়েছে, শিশু কিন্তু শুধুমাত্র খেলনা দিয়ে খেলে না, খেলনা দিয়ে খেলার পাশাপাশি সে তার বন্ধুদের সাথেও খেলে, মাঠে গিয়েও খেলে, এটাকে বলা হয় প্লে এজ। কোথায়? আচ্ছা ঠিক আছে স্যার, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে টয় এজ প্লে এজ পার্থক্য। আগের স্টেজে কি ছিল, খেলনা দিয়ে খেলছিল, বন্ধুর সাথে কি করে খেলবে, এটাকে যেন টয় এজই বলা হয়, খেলনার বয়স বলা হয়। আর এটা কি, যখন 2 থেকে 6, এখানে খেলনার তো খেলেই, তার সাথে সাথে সে মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা শুরু করছে, এটাকে বলা হয় প্লে এজ বলা হয় আর কি। আচ্ছা, এখন বাংলা রাইটারের যা বই আছে অনেক জায়গাতেই ভুলভাল তথ্য অনেক কিছু আছে আর কি, ঠিক আছে। একটু সচেতন হয়ে পড়বেন আর কি, ঠিক আছে, একটু সাবধান হয়ে সচেতন হয়ে কিন্তু পড়তে হবে আর কি, ঠিক আছে। কারণ যতগুলো বই আছে মার্কেটে বর্তমানে আর কি, ঠিক আছে, ম্যাক্সিমামই কিন্তু ভুলে ভরা, এক এক বইতে এক এক তথ্য, মানে খুবই মুশকিল ব্যাপার আর কি। তো হ্যাঁ স্যার, এটা দেখি ভুল মানে হ্যাঁ, প্রায় বইয়ে থাকে, শুধু এটা নয় স্যার, এটা নয় স্যার, অনেক কিছু ভুল আছে। একটু আমার সবাইকে রিকোয়েস্ট আর কি, একটু সচেতন হয়ে পড়বেন আর কি। একদম একদম। আর্লি চাইল্ডহুড বা প্রাক বাল্যকাল 2 থেকে 6 বছর বয়স, প্লেজ। আচ্ছা, এটাকে এই আর্লি চাইল্ডহুড বা 2 থেকে 6 বছর বয়সকে এটাকে প্লেজ বলা হয়, খেলার বয়স বলা হয়। তারপর কি বলা হয়, প্রি স্কুল এজ বলা হয়। মানে কি, এখানে শিশু মানে অফিসিয়ালি ক্লাস 1 ভর্তি না হলেও সে প্রি প্রাইমারি যে স্কুলগুলো আছে, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখানে ভর্তি হয়ে গেছে, এটাকে প্রি স্কুল এজ বলা হয়। প্রি গ্যাং এজ বলা হয়, মানে এখানে বন্ধুদের গ্যাং এখনো তৈরি হয়নি, বন্ধুদের গ্যাং পরে স্টেজে তৈরি হবে, এই জন্য এটাকে প্রি গ্যাং এজ বলা হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট এখানে কি হবে, হবে তো অবশ্যই হবে, আগের যে আগের স্টেজে যা হয়েছিল তার থেকে এখানে কম হয়ে যাবে। প্রথমে কি দেখছিলাম, প্রি ন্যাটালে গর্ভাবস্থায় সবচেয়ে বেশি হচ্ছিল, প্রি ন্যাটালে ফার্স্ট ছিল, সবচেয়ে বেশি হচ্ছিল। তারপর যখন ইনফ্যান্সি, ইনফ্যান্সিতে একটু কমে গেল। আচ্ছা, এরপর আমরা কি বললাম, আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুডে আরেকটু কমে গেল, 3 নম্বর পজিশনে আছে। তাহলে এখানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ সবচেয়ে বেশি প্রি ন্যাটালে হচ্ছিল, ইনফ্যান্সিতে এসে আরেকটু কমে গেল, আর্লি চাইল্ডহুড এসে আরেকটু কমে গেল, শারীরিক বিকাশের যে স্পিডটা রয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট হাইয়েস্ট স্পিডে হয়ে থাকে, সামাজিকীকরণ এই স্টেজে সবচেয়ে বেশি দ্রুত গতিতে হয়ে থাকে আর কি। সোশ্যালাইজেশন এজেন্ট কি, সামাজিকরণ কি করবে, বাড়ি করবে, স্কুল করবে, বাড়ির থেকে সামাজিকরণ হয়ে থাকে, স্কুল করবে আর কি, এর মধ্যে প্রাইমারি কি, প্রাইমারি হচ্ছে ফ্যামিলি। ইমোশনাল ডেভেলপমেন্ট হ্যাঁ অবশ্যই হবে, সমাজে সে মেলামেশা করছে, তো সমাজে মেলামেশা করলে কি হবে, ইমোশনাল ডেভেলপমেন্ট হয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ হ্যাঁ, ভাষার বিকাশ হয়ে থাকে, সর্বোচ্চ ভাষার বিকাশ হয়ে থাকে। এই যে আর্লি চাইল্ডহুড স্টেজটা রয়েছে, আর্লি চাইল্ডহুড যে শ্রেষ্ঠ প্রাক বাল্যকাল, এই জায়গাতে ভাষার বিকাশ সবচেয়ে ভালো হয়ে থাকে, সর্বোচ্চ ভাষার বিকাশ বা হাইয়েস্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কে বলেছে, নোম চমস্কি বলেছেন আর কি, ঠিক আছে। তাহলে এই যে ভাষার বিকাশ সবচেয়ে বেশি স্পিডে কোথায় হচ্ছে, আর্লি চাইল্ডহুডে। তাহলে এই জায়গার থেকে বিভিন্ন শব্দ দিয়ে কীভাবে প্রশ্ন আসে, এখানে বলতে পারে ভাষার বিকাশের ক্ষেত্রে ইন্টেন্সিভ পিরিয়ড কোনটা, ক্রুশিয়াল পিরিয়ড কোনটা,
সেন্সিটিভ পিরিয়ড কোনটা, ইম্পর্টেন্ট পিরিয়ড কোনটা, র্যাপিড পিরিয়ড কোনটা, গুরুত্বপূর্ণ সময় কোনটা, বা সংবেদনশীল সময় কোনটা, যেটাই বলুক না কেন আমাদের আমরা জানি ভাষার বিকাশ ভালো কোথায় হয়, ভালো হয় হচ্ছে এই আমাদের আর্লি চাইল্ডহুড বা প্রাক বাল্যকাল। তাহলে প্রাক বাল্যকালে ভাষার বিকাশটা ভালো হয় এটাকে আমাদের এমনভাবে জিজ্ঞেস করতে, ইন্টেন্সিভ পিরিয়ড বলতে পারে, ক্রুশিয়াল বলতে পারে, সেন্সিটিভ বলতে পারে, ইম্পর্টেন্ট র্যাপিড বলতে পারে, বা গুরুত্বপূর্ণ বলতে পারে, সংবেদনশীল বলতে পারে, একই মানে, মানে কি ভাষার বিকাশ ভালো কোথায় হয়, মানে কি আর্লি চাইল্ডহুড হয়ে থাকে। তারপরে স্টেজ মিডিল চাইল্ডহুড বা লেটার চাইল্ডহুড বা মধ্য বা পরবর্তী বা উত্তর বা প্রান্তীয় বাল্যকাল, মানে বাল্যকালকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, যে বাল্যকাল ছিল দুটো ভাগে ভাগ করলাম, একটা আর্লি, আর্লি মানে কি আর্লি মানে প্রাক, একটা কি একটা হচ্ছে লেটার, লেটার মানে কি হচ্ছে পরবর্তী বা উত্তর বা মধ্য বলতে পারি। আচ্ছা এটাকে স্কুল এজ বলা হয়, 6 বছর হয়েছে শিশু অফিসিয়াল ক্লাস ওয়ানে ভর্তি হয়ে যাবে আর কি, এটাকে স্কুল এজ বলি বা এলিমেন্টারি স্কুল এজ বলি, এটাকে গ্যাং এজ বলি, একটা বন্ধুদের একটা গ্যাং তৈরি হয়ে যাবে তাই না, 6 বছর হয়েছে একটা বন্ধুদের আমায় মানে ওরা একটা বন্ধুদের একটা দল দল তৈরি করবে, গ্যাং এজ বলা হয়। ট্রাভেল সাম এজ বলা হয়, সমস্যার সময় বলা হয়, এখানে শিশু পারমানেন্ট ফ্রেন্ডশিপ তৈরি করে আর কি, ঠিক আছে, সেম জেন্ডারের মধ্যে ছেলেরা ছেলে বন্ধুরা পারমানেন্ট বন্ধু বানাবে আর মেয়েরা মেয়ে বন্ধু বানাবে আর কি, ঠিক আছে, পারমানেন্ট বন্ধু কিন্তু এখানে বানাতে কিন্তু শুরু করবে আর কি, যেটা আপনারা ফ্রয়েডের তত্ত্বে পরবর্তীকালে আপনারা পড়বেন আর কি। আচ্ছা এখানে শিশুর মধ্যে কিন্তু লজিক চলে আসে, এই যে মিডিল চাইল্ডহুড বা লেটার চাইল্ডহুড এখানে কিন্তু শিশুর মধ্যে লজিক চলে আসে, যেটা আপনার পিয়াজেতে পরবর্তীকালে পড়বেন, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে অবশ্যই হবে। আচ্ছা তারপরে সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ হয়ে থাকে, ফ্যামিলি ফ্যামিলির ফল হবে, মানে সামাজিক কোন এজেন্ট কে থাকে, ফ্যামিলি থাকে, শিক্ষক থাকে, পিয়ার থাকে, পিয়ার গ্রুপ থাকে, অনেকেই থাকে আর কি। আচ্ছা এবার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এখানে কি হয় সর্বনিম্ন শারীরিক বিকাশ হয়ে থাকে, তাহলে আমরা আবার ফিজিক্যাল ডেভেলপমেন্টের স্টেজটা আবার সাজাই, তাহলে প্রি নেটালে সবচেয়ে বেশি হচ্ছিল, সবচেয়ে বেশি হচ্ছিল, তারপর যখন ইনফ্যান্সি আসলো, প্রাক বাল্য আসলো, সেখানে একটু কমলো, তারপরে যখন ইসি অর্থাৎ আর্লি চাইল্ডহুড আসলো, সেখানে আরও কমলো, তারপর যখন লেটার চাইল্ডহুড আসলো, সেখানে কী হলো আরও কমে গেলো আর কি, লেটার চাইল্ডহুডে আরও কমে গেলো, তাহলে প্রথমেরটাই বেড়েছিল, প্রথমটা সবচেয়ে বেশি হচ্ছিলো, তারপর আরেকটু কমলো, তারপর আরেকটু কমলো, তারপর আরেকটু কমলো, দেখি পরের স্টেজে কী হয়। পরেরটার নাম হচ্ছে অ্যাডোলেসেন্স বা পিউবার্টি বা বয়স অধিকার, 12 থেকে 18 বছর সময়, এটাকে বলা হয় স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রং, ঝড় জঞ্জাল কাল বলা হয়, কে বলেছে স্ট্যানলি হল বলেছে, স্ট্যানলি হলের একটা বই আছে, বইয়ের নাম কি স্ট্যানলি হলের বইয়ের নাম হচ্ছে অ্যাডোলেসেন্স, স্ট্যানলি হলের একটা বই নাম বই রয়েছে, সে বইয়ের নাম অ্যাডোলেসেন্স, সে অ্যাডোলেসেন্স বইটাতে স্ট্যানলি হল এই বয়স অধিকারটাকে ঝড় জঞ্জাল কাল বা স্টেজেস অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রং বলেছে। এটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড, ট্রানজিশনাল পিরিয়ড মানে কি একটা ব্রিজ বলতে পারি, একটা ট্রানজিশন হবে, শিশু কি ছিল প্রথম আর কি বলেছিলাম যে প্রিনেটালে ছিল, গর্ভাবস্থা ছিল, তারপরে কি হলো শিশু ইনফ্যান্সি শৈশবে ছিল, শৈশবের পরে কি ছিল শৈশবের পরে চাইল্ডহুড, 2 থেকে 12 কি চাইল্ডহুড, চাইল্ডহুডটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা 2 থেকে 6 আমরা আর্লি বলছিলাম আর একটা 6 থেকে 12 আমরা লেটার বলছিলাম, এই চাইল্ডহুড ছিল, চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্স, চাইল্ডহুড থেকে শিশু অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট মানে কি প্রাপ্তবয়স্ক হবে, তাহলে এই যে শিশু ছিল চাইল্ডহুড ছিল, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যেতে গেলে মাঝখানে কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন ব্রিজটা আছে, সেই ব্রিজটাই হচ্ছে অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স বা বয়স সন্ধিকাল, তাহলে বয়স সন্ধিকাল হচ্ছে একটা ট্রানজিশনাল পিরিয়ড, একটা পরিবর্তনের সময় আর কি, ঠিক আছে, এই সময়টা পার করতে পারলে এই শিশু ছিল শিশু একদম কী হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাহলে শিশু থেকে প্রাপ্তবয়স্কের মাঝখানে যে সময়কালটা আছে, যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা কি বয়স সন্ধিকাল, এই সময়টা পার করতে পারলেই একটা শিশু চাইল্ডহুড থেকে সরাসরি অ্যাডাল্টহুডে চলে যাবে, এটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়, গোল্ডেন পিরিয়ড বলা হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কী হবে, এগেইন হাই কম্পেয়ার টু প্রিভিয়াস এজ, আগের স্টেজের তুলনায় আরও বেড়ে যাবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট কী হবে অ্যাডোলেসেন্সে এসে আগের স্টেজে, আগের স্টেজে কম ছিল, আগের স্টেজের তুলনায় আরও বেড়ে যাবে, আগের স্টেজে যতটা কমে আসছিল এখানে কিন্তু আবার কিন্তু বেড়ে যাবে, তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমরা স্টেজটা সাজাই, তাহলে প্রিনেটাল আছে 1 নম্বর পজিশনে, ফার্স্টকে ফার্স্ট আছে প্রিনেটালে সবচেয়ে বেশি হবে, সেকেন্ডে কে আছে সেকেন্ড ইনফ্যান্সি শৈশবকাল সেকেন্ডে 2 নম্বর, আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড 3 নম্বর, লেটার চাইল্ডহুড কি 4 নম্বর হবে, লেটার চাইল্ডহুড কি 4 নম্বর হবে বলুন তো, অ্যাডোলেসেন্স হবে না স্যার, না অ্যাডোলেসেন্স হবে, অ্যাডোলেসেন্স হবে 4 নম্বর, পড়ছে লেটারটা 5 নম্বর হবে হচ্ছে লেটার চাইল্ডহুড, তাহলে ভাষার বিকাশ সর্বোচ্চ কোথায়, ভাষার বিকাশ বলতে শারীরিক বিকাশ সবচেয়ে বেশি কোথায় হয় প্রি ন্যাটাল গর্ভ অবস্থা, তারপরে কোথায় হয় ইনফ্যান্সি, তারপরে কোথায় আর্লি চাইল্ড, তারপরে কোথায় হয় লেটার চাইল্ডহুড, কিন্তু হবে না তারপরে বেশি হয় অ্যাডোলেসেন্সে, বেশি হয় লেটার চাইল্ডহুডে, সবচেয়ে কম হয় ঠিক আছে, তাহলে সবচেয়ে শারীরিক বিকাশ কম হয় লেটার চাইল্ডহুডে বা পরবর্তী বাল্যকাল বা প্রান্তীয় বাল্যকালে সবচেয়ে কম হয়ে থাকে আর কি। এই যে এখানে কমে কমে আসছিল, প্রথম থেকে শারীরিক বিকাশ কমে কমে আসছিল, অ্যাডোলেসেন্সে এসে আবার যে হঠাৎ করে বেড়ে গেল, অ্যাডোলেসেন্সে এসে বয়স সন্ধিকালে এসে হঠাৎ করে আবার এই যে শারীরিক বিকাশটা বেড়ে গেল, এটাকে বলে স্পার্ট গ্রোথ বা হঠাৎ বৃদ্ধি, স্পার্ট গ্রোথ বলে, হঠাৎ করে বেড়ে যাওয়াকে স্পার্ট গ্রোথ বলে। কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানের বিকাশ এখানে সবচেয়ে বেশি স্পিডে হয়ে থাকে, সামাজিক বিকাশ অবশ্যই হবে, এখানে শিশু সক্রিয় নেতৃত্ব দান করে, ঠিক আছে, যে কোনো জিনিসে লিডারশিপ
কোয়ালিটি তার মধ্যে তৈরি হয়, সে লিডার হতে চায় আর কি, ঠিক আছে, তার মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি হয় আর কি, ঠিক আছে, যে কোনো জিনিসে সে লিডার হতে চায় আর কি, ঠিক আছে। দেখবেন ক্লাসে ক্যাপ্টেন করতে চান 12 থেকে 18, দেখবেন ক্যাপ্টেন হচ্ছে সবাই হাত, স্যার আমি ক্যাপ্টেন নেবো, আমি ক্যাপ্টেন নেবো, 18 বছর হয়ে গেছে, কলেজ যাবে, কলেজে গিয়ে দেখবেন এত ইউনিয়ন ফিউনিয়ন কেন হচ্ছে, এই সময় শিশুর মধ্যে সেই ওই লিডারশিপ কোয়ালিটিটা চলে আসে আর কি, ঠিক আছে, সেজন্য তো কলেজে গিয়ে যত ইউনিয়ন আছে এটা সেটা সেগুলো হচ্ছে। তারপরে তাহলে এই ছিল আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন। বলছি স্যার, একটা কোশ্চেন ছিল, বলছি স্যার বিকাশের কোন ডোমেইনে যদি স্যার ঘাটতি দেখা দেয়, তাহলে কি স্যার অন্য ডোমেইন গুলো সেটা পূরণ করবে? পূরণ করবে না স্যার, সেগুলো প্রভাবিত হবে, সেগুলো প্রভাবিত হবে আর কি, পূরণ কি করে করবে, সেগুলো প্রভাবিত হবে, একটা খারাপ হলে বাকিগুলো খারাপ হবে, একটা ভালো হলে বাকিগুলো একটু ভালো হবে আর কি। মানে শুধু এফেক্ট করবে তো? হ্যাঁ এফেক্ট করবে আর কি, একটা যদি ভালো হয়ে থাকে সেগুলো ভালো হবে, বাকিগুলো ভালো হবে, এফেক্ট করবে আর কি, পূরণ করে দেবে, একটাই ঘাটতি আছে আরেকটা এসে পূরণ করে দিল, এটা তো সম্ভব না। আর স্যার বলছি কি, আমি অ্যাডোলেসেন্টটা 5 নম্বর স্টেজ পড়েছিলাম, কিন্তু ওটা 4 নম্বর স্টেজ হলো। অ্যাডোলেসেন্স 4 নম্বর, দেখুন প্রথম আমরা কি বললাম, প্রি ন্যাটাল, তারপরে কি ইনফ্যান্সি, হ্যাঁ ইনফ্যান্সি, তারপর চাইল্ডহুডটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা কি একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড, আরেকটা কি আরেকটা হচ্ছে লেটার চাইল্ডহুড, তারপরে কি ছিল, অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেন্ট 1 2 3 4 5 তো আছে স্যার। আচ্ছা স্যার হ্যাঁ বলুন। বলছি, বিমূর্ত চিন্তন চিন্তা করতে পারে তাহলে কোন স্তরে হবে অ্যাডোলেসেন্স আর লেটার দুটো থাকে? অ্যাডোলেসেন্ট পিয়াজের সাথে রিলেট করুন, পিয়াজের বয়সটা মিলিয়ে নিন, পিয়াজের কোথায় শেখে, 7 থেকে 11 স্যার, হ্যাঁ স্যার 7 থেকে 11 হচ্ছে, আর ওখানে 6 থেকে 12 হচ্ছে লেটার, হ্যাঁ একটু তোই হবে, পিয়াজের তত্ত্বে তাহলে শিশু বিমূর্ত চিন্তন কোথা থেকে স্টার্ট হয়, 7 থেকে 11 তে স্টার্ট হয় বিমূর্ত চিন্তন ম্যাডাম, না এতে ফর্মালে হয় স্যার, ফর্মাল হয়, ফর্মাল কত থেকে 11 থেকে স্টার্ট, তাহলে এখানে 11 পরের স্টেজ কোনটা আছে, 11 স্টেজ পরের স্টেজ কোন, অ্যাডোলেসেন্স করব আমরা, 12 থেকে শুরু আমরা এটা করব। কতক্ষণ লাগলো, শেষ করেছে 50 মিনিট লাগিয়ে দিলাম, আমি ভাবছিলাম যে আরো স্পিডে হয়তো বা চলবে, বেশি স্পিডে চলছে কি স্যার? এটা অনেক বড় চ্যাপ্টার, হাফ শেষ করে দিলেন স্যার বলতে গেলে। হ্যাঁ যে যখন স্যার ঠিক আছে, আপনাদের ঠিক ব্যাচ চলছে আপনাদের স্যার, একদম খুব ভালো হচ্ছে, এইরকমই চালিয়ে যান, তখন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এইরকমই চালিয়ে যান, কন্টিনিউ স্যার। পেইড ব্যাচে সম্ভবত 4 ঘন্টা হয়েছে তাই না, পেইড ব্যাচের যে ক্লাস আছে আর কি, সম্ভবত 4 ঘন্টার ক্লাস হয়েছে, আরো বেশি, আরো বেশি মনে আছে আর কি, আরো বেশি, আরো বেশি আছে, 3টা ক্লাস মনে হয়েছে, 3টা পার্টে ভাগ করে, 3টা ক্লাস আছে 2 ঘন্টা করে, হ্যাঁ যাই হোক, তো 2 ঘন্টা করে মানে 3টা ক্লাস আছে আর কি, তো যাই হোক চেষ্টা করলাম যত দ্রুত শেষ করা যায়। আচ্ছা এবার এই ক্লাসগুলো কাদের জন্য ইফেক্টিভ হবে, যাদের সিলেবাসটা অলরেডি কমপ্লিট করা আছে তাদের জন্য ইফেক্টিভ, এবার যারা সিলেবাসই কমপ্লিট করেননি, আশা করছি এরকম কেউ নেই, কেউ যদি এরকম থেকে থাকেন তাহলে সিলেবাসই কমপ্লিট করেন, যাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে, তারা কিছুই ধরতে পারবেন না আর কি, যদি সিলেবাস কমপ্লিট করা আছে পড়েছেন এতদিন তারা সবই বুঝতে পারবেন আশা করছি, কিছু কিছু জিনিস নতুন কিছু পাবেন আর কি। আচ্ছা তাহলে একটা দু একটা প্রশ্ন আমরা করে নিই আর কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেন্সিটিভ পিরিয়ড ফর অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ, অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা আত্মীকরণের জন্য, তাহলে ভাষা আত্মীকরণের জন্য সেন্সিটিভ পিরিয়ড কোনটা, সংবেদনশীল সময় কোনটা, প্রি নেটাল, আর্লি চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, তাহলে উত্তর করছেন আপনারা সবাই বি উত্তর করছেন, টাইপ উত্তর করবে, তাহলে ভাষার জন্য সেন্সিটিভ পিরিয়ড মানে কি সংবেদনশীল সময়, সংবেদনশীল সময় হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুড। যে একটা বাংলা প্রশ্ন করি, মক নিয়েছিলাম আপনাদের, দেখি নিচের কোনটি, প্রশ্নগুলো এমন করব যাতে পুরো সিলেবাসটা আবার রিভিশন হয়ে যায়, নিচের কোনটি বিকাশের সাপেক্ষে সঠিক নয়, 1 নম্বর বিকাশ পরিমাপযোগ্য, বিকাশ পরিমাপ পর্যবেক্ষণযোগ্য, বিকাশ সম্পূর্ণরূপে অনুমানযোগ্য, বিকাশের সমাপ্তি পরিণমনে, উত্তর করুন। প্রশ্নটা পড়ে সবাই টাইপ উত্তরটা করুন। এ সি, আর কি উত্তর আসছে, সি সি, আচ্ছা ম্যাক্সিমামই সি আসছে, তাহলে দেখি আমরা পড়ি প্রশ্নটা কি, কোনটি সঠিক নয় বলেছে, সঠিক নয় মানে কি ভুলটা বলেছে, আচ্ছা ভুল কোনটা দেখি, বিকাশ পরিমাপযোগ্য না, শুধু তো পরিমাপ বলতে পারি না, বিকাশ তো আমরা বিকাশের মধ্যে কি আছে বাকির দিকগুলো রয়েছে, পরিমাপ পর্যবেক্ষণ দূরেই আছে, বিকাশ পরিমাপ পর্যবেক্ষণযোগ্য ঠিক বক্তব্য, বিকাশ সম্পূর্ণরূপে অনুমানযোগ্য, সম্পূর্ণ তো আমি অনুমান করতে পারি না তাই না,
কিছুটা অনুমান করতে পারি, ভুল হয়ে গেল, বিকাশের সমিতি পরিণামনে, বিকাশের সমিতি পরিণামনে হয় না, বিকাশ কি আজীবন চলে তাই না, তাহলে এটাও ভুল হয়ে গেল, তাহলে আমাদের সঠিক নয় কোনটি, খ কোথায় আছে, কটা কোথায় আছে, ও সঠিক নয় বলেছে, তাহলে ক গ আর ঘ, ক গ আর ঘ, ঠিক ঠিক ঠিক, ক গ আর ঘ, আমিও ভুল বলছি, তারপরে এটা স্যার খুব গুলাই কোশ্চেন, সঠিক নয় আর সঠিক, এটাতে খুব বিভ্রান্তি হয় ভালো করে ফলো না করলে, একদম। তারপরে বৃদ্ধি বলতে বোঝায় শুধুমাত্র দৈহিক পরিবর্তন, দৈহিক ও মানসিক, দৈহিক জ্ঞানীয় সামাজিক প্রাক্ষবিক, শুধুমাত্র সামাজিক, তাহলে বৃদ্ধি বলতে কি বোঝায়, এক সেকেন্ডে উত্তর আসা উচিত এগুলো, তাহলে বৃদ্ধি বলতে বোঝায় আমরা জানি পি ফিজিক্যাল কগনিটিভ সোশ্যাল ইমোশনাল সবগুলোকে আমরা বৃদ্ধি বলেছি, বৃদ্ধি বৃদ্ধি সরি, বৃদ্ধি বলতে শুধুমাত্র দৈহিক পরিবর্তনকে বোঝায়। তারপরে আসি বিকাশ হয়ে থাকে কঠিন থেকে সহজ, বিশেষ থেকে সাধারণ, সহজ থেকে সাধারণ, সাধারণ থেকে বিশেষ দিকে, তাহলে বিকাশটা কোন দিকে হয়ে থাকে আমাদের, তাহলে বিকাশ হয়ে থাকে আমাদের সিম্পল টু কমপ্লেক্সের দিকে। বিকাশের জন্য দায়ী কে, বিকাশের জন্য দায়ী বংশগতি, সামাজিক পরিবেশ, ভৌত পরিবেশ, বিকাশের জন্য কে দায়ী, শুধু ক, ক এবং খ, ক এবং গ উপরের সবগুলি, আমরা কি বললাম বিকাশের জন্য দায়ী হচ্ছে, এক হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে বংশগতি, তাই তো, এই দুটোই দায়ী, এই দুটো মিথস্ক্রিয়ার ফলে বিকাশ হয়ে থাকে, যদি পরিবেশটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কি, একটা হচ্ছে ভৌত পরিবেশ, একটা কি, একটা হচ্ছে সামাজিক পরিবেশ, তাহলে এখানে বংশগতি ঠিক, সামাজিক পরিবেশ ঠিক, ভৌত পরিবেশ ঠিক, তাহলে পুরো সবগুলো ঠিক। বিকাশ বলতে, বিকাশ বলতে বোঝায় দৈহিক, দৈহিক ও মানসিক, দৈহিক জ্ঞানীয় সামাজিক প্রাক্ষবিক, শুধুমাত্র সামাজিক, বিকাশ বলতে কোনটাকে বোঝায়, বিকাশ বলতে সি। নিচের কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়, প্রতিটা শিশুর মধ্যে বিকাশের হার একই থাকে, বিকাশ আমৃত্যু ঘটে, বিকাশ কিছুটা হলো অনুমান সাপেক্ষ, বিকাশ একটি বহুমাত্রিক প্রক্রিয়া, নিচের কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়, তাহলে কি বলেছে, প্রতিটা শিশুর মধ্যে বিকাশের হার একই থাকে, হার মানে কি, হার মানে স্পিড, তো স্পিডটা একই থাকে না, না তাহলে এটা আমাদের ভুল। যাই হোক আমরা এগিয়ে চলি আর কি, বিকাশ থেকে আপনাদের র্যাপিড ব্যাচে আছেন অনেক মক টেস্ট নেওয়া হয়েছে, 7টা মক টেস্ট নেওয়া হয়েছে, তার সেই 7টা মক টেস্ট যথেষ্ট আর কি, এখানে তো সব স্যার ক্লাস চলতে চলতে নেটের প্রবলেমের জন্য কেটে গেলে একটু জয়েন করবেন প্লিজ। কোনটা ম্যাডাম? স্যার আমাদের বাঁকুড়াতে প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ক্লাসটা কেটে গেলে একটু জয়েন করে নেবেন পরে। একবার তো জয়েন হয়েছে ম্যাডাম, আর জয়েন করতে হবে না আর কি, একবার জয়েন হয়ে গেছেন না, এবার যে কোনো সময় জয়েন করতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আমরা শেষ করলাম, এবার আমরা সোশ্যাল, তারপরে চ্যাপ্টার সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ আমরা করব, সামাজিকীকরণ তাহলে সামাজিকীকরণ আমরা পড়ব, সামাজিকীকরণ থেকে কোথা থেকে কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই, সামাজিকীকরণ বৈশিষ্ট্য কী, সামাজিকীকরণ জন্ম থেকে শুরু হয়, সামাজিকীকরণ মানে কি, সামাজিকীকরণ শব্দের অর্থ হচ্ছে আমরা একটা যখন শিশু জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর আমরা কিন্তু সমাজে কীভাবে চলতে হয়, সমাজের নিয়ম কানুন সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে না, এবার আমরা ধীরে ধীরে বড় হই, ধীরে ধীরে যখন বড় হই সমাজে চলতে গেলে আমাদের কোন কোন নিয়ম কানুনগুলো মানতে হবে সেগুলো আমরা ডে বাই ডে শিখি, শিখে নিয়ে আমরা সামাজিক হয়ে যাই আর কি, ঠিক আছে, আমরা সমাজে চলতে গেলে কোন কোন নিয়ম কানুন আমাদের লাগবে সেগুলো আমরা শিখি, শিখে নিয়ে আমরা সমাজে ভালোভাবে চলাফেরা করি, আমরা ছোট থাকি সমাজের নিয়ম কানুন সেভাবে জানি না, যত বড় হচ্ছি সমাজের নিয়ম কানুন শিখছি, আমাদের এখনো কিন্তু আমরা রোজ বাই রোজ ডে বাই ডে শিখে যাচ্ছি সমাজে চলতে গেলে কোনগুলো অনেকগুলো জিনিস আমাদের মানতে হবে, তাহলে এই যে সমাজের যে নিয়ম কানুন আছে, সমাজের নিয়ম কানুনটা শিখে সমাজের সাথে এই যে মানিয়ে নেওয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকেই সামাজিকীকরণ বলা হয় বা এই প্রক্রিয়াটাকেই সোশ্যালাইজেশন বলা হয়ে থাকে। তাহলে এবার এই সমাজের নিয়ম কানুনগুলো কাদের কাছ থেকে শিখি, যাদের কাছ থেকে শিখি তারাই হচ্ছে আমাদের এজেন্ট। আচ্ছা তাহলে এই সমাজের নিয়ম কানুন যে শিখছি, সামাজিকীকরণ, সামাজিকীকরণের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই, সামাজিকীকরণ হয়ে থাকে বার্থ টু ডেথের থেকে হয়ে থাকে, বার্থ মানে কি জন্ম, ডেথ মানে কি মৃত্যু, সামাজিকীকরণ জন্ম থেকে মৃত্যুর দিকে হয়ে থাকে, ইট ইজ কন্টিনিউয়াস নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, আমি একদম জন্ম থেকে শুরু হয় এবং আজীবন কিন্তু আমি শিখতেই থাকি আর কি, ঠিক আছে, মিঠুনের একটা ডায়লগ আছে আর কি, সে শেখার কোনো শেষ নেই আর কি, তো সেরকম ব্যাপার, একই রকম সামাজিকীকরণ সেম, এর শেখার কোনো শেষ নেই আর কি, ঠিক আছে, শিখেই যাবে আর কি, আজীবন শিখতেই থাকবে। তারপরে সোশ্যালাইজেশন টেক্স প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি, ফর্মালি মানে কি প্রথাগত, প্রথাগত মানে কি আমরা স্কুলে গিয়েও শিখি, স্কুলে গিয়ে একটা নিয়ম কানুনের মাধ্যমে সমাজের নিয়ম কানুন শিখি, ইনফর্মালি মানে কি
যেটা অপ্রথাগত, অর্থাৎ আমরা বাজার ঘাটে তো শিখি, বাজার ঘাটে খেলতে গিয়ে তো সমাজের নিয়ম কানুন শিখি। তো সামাজিকীকরণ আমাদের প্রথাগতভাবে ফর্মালিও হয়ে থাকে, ইনফর্মালি অপ্রথাগত হয়ে থাকে। আমরা স্কুলে গিয়েও শিখি নিয়ম কানুনের মধ্যে, বা নিয়ম কানুন ছাড়া আমার স্কুলে রাস্তাঘাটে বাজার ঘাটে সেখানেও শিখে থাকি। সামাজিকীকরণ ফর্মালি ইনফর্মালি দুভাবেই হয়ে থাকে। ইনকালকেটস বেসিক ডিসিপ্লিন। সামাজিকীকরণ হচ্ছে মানে কি? সামাজিকীকরণ হচ্ছে মানে কি? আমাদের মধ্যে সমাজের নিয়ম কানুনগুলো জানছি, সমাজের নিয়ম কানুন জানছি মানে কি? আমাদের মধ্যে বেসিক ডিসিপ্লিন বোধ, সেই বেসিক ডিসিপ্লিন বোধ আমাদের মধ্যে আসছে। আচ্ছা, হেল্পস টু কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার। আমাদের যে মানুষের যে আচরণ রয়েছে, মানুষের আচরণটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের আমরা সমাজের নিয়ম কানুন জানি, শিখছি, তার মানে কি? আমরা ডিসিপ্লিন জানি। ডিসিপ্লিন জানলে কি হবে? আমাদের মধ্যে আমাদের যে আচরণ রয়েছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। কোনো সময় রাগ উঠে গেলো, ঠিক আছে, রাগ উঠে গেলে আমরা কি অন্য সামনেজনকে মারতে পারি, গালি দিতে পারি? কেন পারি না? আমরা শিখেছি সমাজের নিয়ম কি, আমাদের রাগ উঠলেও রাগটাকে কন্ট্রোল করতে হবে, সামনেজন খারাপ পচাবে না। এই যে আমাদের আচরণটা আমরা কন্ট্রোল করতাম, ওকে মারতে ইচ্ছা হলো মারলাম না, কেন মারলাম না? আমরা জানি সমাজের নিয়ম কানুন জানি। সমাজের নিয়ম কানুন জানা কি বলে? সামাজিকীকরণ বলে। তো সামাজিকীকরণের ফলেই আমরা কিন্তু আমাদের যে আচরণ রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে সামাজিকীকরণের বৈশিষ্ট্য বললাম। সামাজিকীকরণের মধ্যে আবার অনেকগুলো টাইপস রয়েছে। আমরা যে মূল দুটো টাইপ যেখান থেকে প্রশ্ন আসে বেশি, সেগুলি এখানে আলোচনা করব। প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি কি? প্রাইমারি মানে কি? প্রাথমিক। আর সেকেন্ডারি স্যার, ইনকালকেট মানেটা কি বললাম? ইনকালকেট মানে অন্তর্ভুক্ত করা, আমাদের মধ্যে বেসিক ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা এই তিনটা পড়ছি না আজকে, ডিটেলস ক্লাসে করানো আছে। তাহলে এখানে এই ক্লাসে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সবজি সেই জায়গাগুলো করবো আর কি। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোন, সেগুলো করবো। প্রাইমারি মানে কি? প্রাইমারি হচ্ছে প্রাথমিক, সেকেন্ডারি মানে কি? মাধ্যমিক। এবার সামাজিকীকরণের মধ্যে আপনাদের প্রশ্নের চারটা অপশন দেবে, চারটা অপশনের মধ্যে বলবে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। এই চারটা অপশন থাকবে, এই চারটা অপশনের মধ্যে যেখান থেকে আমরা আগে শিখি, এই চারটা অপশনের মধ্যে যেখান থেকে আপনি আগে শেখেন নিয়ম কারণ সেটাই প্রাইমারি, বাকিগুলো সেকেন্ডারি হয়ে যাবে, একই জিনিস আর কি। ঠিক আছে, যেখান থেকে আমরা আগে শিখি সেটা প্রাইমারি, যেখান থেকে আমরা পরে শিখি সেটা সেকেন্ডারি। দুটো অপশন দিল আর কি, ঠিক আছে, যে হোম আর হচ্ছে স্কুল। তাহলে এখান থেকে আগে কোনটা শিখি? হোমে শিখি, তাহলে হোম হয়ে যাবে প্রাইমারি, স্কুলে যাবে সেকেন্ডারি আর কি। ঠিক আছে, দুটো অপশন দিল আর কি, ঠিক আছে, যে মনে করুন আর কি, ঠিক আছে, নেইবার আর হচ্ছে স্কুল। তাহলে নেইবার মানে কি? প্রতিবেশী। স্কুল মানে কি? স্কুল। তাহলে নেইবার থেকে প্রতিবেশী আগে থেকে স্কুল থেকে শিখি, নেইবার থেকে আগে শিখি, তাহলে নেইবার হয়ে যাবে আমাদের প্রাইমারি। তাহলে প্রাইমারি জেন কাদেরকে বলবো? ফ্যামিলি বলতে পারি, সিবলিংস মানে কি? ভাই বোন বলতে পারি, বাড়িকে বলবো প্রাইমারি। সেকেন্ডারি কোনগুলো? সেকেন্ডারি স্কুল হতে পারে, মাস মিডিয়া হতে পারে, পিয়ার গ্রুপ সমবয়সী বন্ধুর দল হতে পারে, নেইবারহুড প্রতিবেশী হতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমি প্রশ্ন করছি, নিম্নলিখিত কোনটি একটি প্রাইমারি এজেন্সি? আমি কি প্রশ্ন করেছি আপনাদের? প্রাইমারি এজেন্সি কোনটা, প্রাইমারি এজেন্ট কোনটা জিজ্ঞেস করেছি আর কি। এক নম্বর অপশন হচ্ছে নেইবারহুড। নেইবারহুড মানে কি? প্রতিবেশী। দুই নম্বর অপশন আছে অনুকরণ, লাইব্রেরি। এই দুটো অপশন রয়েছে আর কি। তাহলে প্রাইমারি কোনটা করবো? এই দুটোর মধ্যে আমরা আগে কোথায় শিখি? এই দুটোর মধ্যে আমরা আগে শিখি নেইবারহুড আগে শিখি। তাহলে নেইবারহুড কি হয়ে গেলো? নেইবারহুড প্রাইমারি হয়ে গেলো। আবার একটা প্রশ্ন দিচ্ছি, নিচের কোনটা প্রাইমারি আর কি? ঠিক আছে, হোম, নেইবারহুড। নেইবারহুড মানে কি? প্রতিবেশী। তাহলে এই এই প্রশ্নের দুই নম্বর প্রশ্নের উত্তর কি হবে? তাহলে এইখানে প্রাইমারি হয়ে যাবে হোম, আর নেইবারহুড হয়ে যাবে সেকেন্ডারি। তাহলে দেখুন, নেইবারহুডই কিন্তু এখানে এই প্রশ্নের অনুযায়ী নেইবারহুড প্রাইমারি হয়ে গেল, এই প্রশ্ন অনুযায়ী নেইবারহুড আবার সেকেন্ডারি হয়ে গেল। তাহলে যেমনই দেখি না, মুখস্থ করার কিছু না, আমাকে খেয়াল রাখতে হবে যে অপশনগুলো দেবে তার মধ্যে যেখান থেকে আমি আগে শিখি সেটা প্রাইমারি। একই দুই নম্বর প্রশ্নটা আরেকবার বলুন, একই জিনিস দেখুন। দেখুন এখানে নেইবারহুডটা প্রাইমারি হয়ে গেল, আর এখানে নেইবারহুডটা সেকেন্ডারি হয়ে গেল। যেভাবেই দেখ না কেন, চারটা অপশন দেবে, চারটা অপশন যেখান থেকে আগে শিখি সেটা আমার প্রাইমারি। তবে আমাদের ম্যাক্সিমাম টাইম ফ্যামিলিটাকে প্রাইমারি হিসাবে ধরা হয়, ফ্যামিলিটা প্রাইমারি থাকে আর কি। ফ্যামিলি আগে তো কিছু থাকে না, কিন্তু বাকি যদি ফ্যামিলি না থাকে, অন্য কোনো অপশন থাকে, আমরা সচেতনভাবে করতে হবে। যদি নেইবারহুডই থাকে, প্রতিবেশী থাকে, আমরা কিন্তু মুখস্থ করে উত্তর দিতে পারবো না, আমাদের দেখতে হবে আর কি ওর থেকে বেটার কিছু আছে কিনা আর কি। মানে এক্ষেত্রে কি হলো, নেইবারহুড আগে হোম আছে, তাহলে হোম হয়ে গেলো। এখানে নেইবারহুড আগে কিছু ছিল না, নেইবারহুড প্রাইমারি হয়ে গেলো। আচ্ছা, এবার আমরা আর দুটো জানি, অ্যাক্টিভ এজেন্সি কোনটা, প্যাসিভ এজেন্সি কোনটা। আমরা সামাজিকীকরণ নিয়ম কানুন তো শিখি, যেখানে আমরা অ্যাক্টিভ থেকে শিখি, আমরা নিজেরা যখন সক্রিয় থেকে যখন যেগুলো শিখছি আর কি, মানে আমরা নিজেরা সেখানে যেই সেই জায়গায় সেই স্থানে আমরা উপস্থিত থেকে আমরা নিজেরা মিথস্ক্রিয়ার মাধ্যমে যেখান থেকে শিখছি সেটা হচ্ছে অ্যাক্টিভ এজেন্সি। আর যেখানে আমরা সরাসরি ইন্টারাকশন করি না, সেখান থেকে যদি শিখে থাকি সেটা হচ্ছে প্যাসিভ এজেন্সি। যেমন আমরা টেলিভিশন থেকে তো সামাজিকীকরণ শিখি, সমাজের নিয়ম কানুন শিখি, টেলিভিশন থেকে যখন শিখছি সেখানে কি আমরা নিজেরা মানে ইন্টারাকশন করছি, নিজেরা মিথস্ক্রিয়া করছি? করছি না। তাহলে টেলিভিশন হচ্ছে একটা কি? প্যাসিভ এজেন্সি। কিন্তু এবার যদি মনে করুন বাড়ি থেকে শিখছি,
বাড়ি থেকে কি করি, নিজেরা আমরা সেই জায়গায় উপস্থিত থেকে নিজেরা বাড়ির লোকের সাথে কথোপকথনের মাধ্যমে মিথস্ক্রিয়ার মাধ্যমে করছি, তাহলে বাড়ি কি হয়ে যাবে? বাড়ি হয়ে যাবে অ্যাক্টিভ এজেন্সি। মনে করুন পিয়ার গ্রুপ আর কি, তাহলে পিয়ার গ্রুপটাকে আমরা অ্যাক্টিভ এজেন্সি বলবো নাকি প্যাসিভ এজেন্সি বলবো? তাহলে পিয়ার গ্রুপ মানে কি সমবয়সী বন্ধুর দল, সমবয়সী বন্ধুর দল থেকে শিখছি মানে কি সেখানে মিথস্ক্রিয় করে শিখছি, তাহলে অ্যাক্টিভ এজেন্সি। আশা করছি এগুলো পারবেন, আর কিছু আলোচনা করার নেই। কিছু প্রশ্ন করি, ইন দ্য কনটেক্সট অফ এডুকেশন, এডুকেশনের কনটেক্সট অফ সোশ্যালাইজেশন মানে কি? অলওয়েজ ফলোয়িং সোশ্যাল নর্ম, সবসময় সমাজের নিয়মটাকে মানা, এটা সোশ্যালাইজেশন। ক্রিয়েটিং ওয়ানস ওন সোশ্যাল নর্ম, কোন একজনের নিজের নিয়ম বানানো, এটা সামাজিকীকরণ। রেসপেক্টিং এল্ডার্স ইন সোসাইটি, সোসাইটিতে সমাজে বড়দেরকে শ্রদ্ধা করা, এটা সামাজিকীকরণ। অ্যাডাপ্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং সোশ্যাল টু সোশ্যাল এনভায়রনমেন্ট, সামাজিক পরিবেশে মানিয়ে নেওয়া। সামাজিকীকরণ বলতে আমরা কি কোনটাকে বুঝবো? এক নম্বর বলছে সবসময় সমাজের নিয়ম কানুন মানা, দুই নম্বর বলছে কোনো একজনের নিজস্ব নিয়ম নিয়ম বানানো, তিন নম্বর বলছে বড়দেরকে শ্রদ্ধা করা, চার নম্বর বলছে আমাদের সামাজিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। তো সামাজিকীকরণ বলতে কি জানি, আমরা সমাজের নিয়ম কানুন শিখি, নিয়ম কানুন শেখার মাধ্যমে কি করি সমাজের সাথে তো মানিয়ে নিই, তাই না? তাহলে আমাদের চার সঠিক উত্তর। স্যার প্যাসিভ এজেন্সি কি মিডিয়া হত, মানে অনলাইন যে ক্লাস হচ্ছে সেটা কি আমরা কি ধরবো তাহলে, অ্যাক্টিভ না প্যাসিভ? যদি এবার আমার ক্লাস হয়, আমার ক্লাসে আপনারা ইন্টারাকশন করছেন, তাহলে সেটা অ্যাক্টিভ বলতে হবে। এবার যদি কোনো ক্লাস করেন যেখানে আপনারা মাইক অন করার সুযোগ পাচ্ছেন না, তাহলে সেটা প্যাসিভ হয়ে যাবে। বুঝা গেল ম্যাডাম? হুম হুম থ্যাংক ইউ স্যার। ইউটিউবের ক্লাস, ইউটিউবের ক্লাস, আমার যখন রেকর্ডেড ক্লাসগুলো দেখেন বা ইউটিউবে লাইভ ক্লাসগুলো দেখেন, সেগুলো হয়ে যাবে প্যাসিভ। আচ্ছা বাংলা প্রশ্নই করাই, কারণ এখানে সকল জায়গার স্টুডেন্ট আছেন আর কি, হয়তো আপনার বাংলা করে অভ্যস্ত আর কি। তো ব্যাচের স্টুডেন্ট যারা আছেন তারা তো বাংলা করেন না, ইংরেজি করেন, এখানে আমি বাংলাই করাচ্ছি। তিন নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিশুর সামাজিকীকরণ সংস্থা? এক নম্বর কি বলেছে সম্প্রদায়, দুই নম্বর পরিবার, তিন নম্বর সমবয়সী বন্ধুর দল, চার নম্বর শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিকীকরণের সংস্থা কোনটা শিশুর? করুন উত্তর, করুন ঝটপট। শিশুর সামাজিকীকরণের সংস্থা কোনটা? সম্প্রদায়, পরিবার, বন্ধুর দল, শিক্ষা প্রতিষ্ঠান। বিএনডি, বিসিডি, ডিএবিসি, শুধু বি, কি হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এবিসি সি, অর্থাৎ ডিএবিসি, ডিএবিসি, অর্থাৎ সবগুলোই, সবগুলি আমাদের সামাজিকীকরণের এজেন্ট সংস্থা। ড্যাশ এবং ড্যাশ হলো সামাজিকীকরণের গৌণ সংস্থা। গৌণ মানে কি? গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি। স্কুল এবং পরিবার, প্রতিবেশী, গণমাধ্যম, ধর্ম, ভাই বোন, স্কুল, গণমাধ্যম, আমাদের সেকেন্ডারিটা বের করতে বলেছে। বাকিদের উত্তর পাচ্ছি না, বুঝতে পারছি না আমি ঠিক। ব্যাচের যারা দেখছি তাদেরই দেখি সব উত্তর, বাকি কারোর উত্তর পাচ্ছি না। উত্তর করুন তাহলে কি করে বুঝবো। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের স্কুল এবং গণমাধ্যম। নিচের কোনটি সামাজিকীকরণের সংস্থা নয়? পরিবারের। সেটা পরে আসছি, একই রিলেটেড প্রশ্ন বারবার করিয়ে লাভ নেই। সামাজিকীকরণের প্রক্রিয়া শুরু হয় কোথা থেকে? সামাজিকীকরণের প্রসেস কোথা থেকে শুরু হয়? গর্ভাবস্থা, শৈশব, কৈশোর, পরিণাম, প্রাপ্তবয়স্ক, পাঁচটা অপশন লাগিয়েছি। কোথা থেকে শুরু হয়? যদি আমরা বিকাশ বলতাম, বিকাশ শুরু হয় গর্ভাবস্থা থেকে। সামাজিকীকরণ কোথা থেকে শুরু হয়? সামাজিকীকরণ শুরু হয় বি, শৈশব থেকে, অর্থাৎ ইনফ্যান্সি, মানে আমরা বলতে পারি জন্মের পরের থেকে, তাই তো? জন্মের পর থেকে শুরু হয়ে যায়, জন্মের পর তো অপশন নেই, গর্ভাবস্থা আছে, গর্ভাবস্থা শুরু হয় না, তাহলে শৈশব। পরিণমনটা কোন কোন এটা স্টেজটা পড়ছে কি ম্যাডাম বলুন একবার? সে পরিণমনটা কোথায় পরিণমন বলতে আমাদের বৃত্তিটা যেখানে স্টপ হয়ে যায় সেটাই পরিণমন, 18 থেকে 19 বছর। 11 নম্বর উত্তর প্রশ্নটা উত্তরটা করুন তো।
11 নম্বর প্রশ্ন উত্তরটা করুন। ড্যাশ শিশুর প্রাথমিক এবং ড্যাশ শিশুর সামাজিক সেকেন্ডারি সামাজিকীকরণ এজেন্ট নয়, তাহলে কি বলেছে? প্রথমে বলেছে আমাদের কোনটি প্রাথমিক কোনটি সেকেন্ডারি এজেন্ট নয় বলেছে আর কি, ঠিক আছে? বেশ ভালোই কিন্তু ঘোরানো হয়েছে প্রশ্নটা। তাহলে আমাদের প্রথমে খুঁজতে হবে কোনটা প্রাইমারি এজেন্ট নয় সেটাই খুঁজতে হবে, ঠিক আছে? কোনটা প্রাইমারি এজেন্ট নয় সেটাই খুঁজতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এক নাম্বারটা পরিবার, এ তো প্রাইমারি এজেন্ট, ঠিক হয়ে গেল। ভাই বোন, এও তো প্রাইমারি এজেন্ট, ঠিক হয়ে গেল। প্রতিবেশী, এও তো প্রাইমারি এজেন্ট, ঠিক হলো। বিদ্যালয়, বিদ্যালয় তোমার প্রাইমারি এজেন্ট নয়। তাহলে প্রথমটা বলেছে প্রাইমারি এজেন্ট কোনটা নয়, এটা আমাদের প্রাইমারি এজেন্ট নয়। আচ্ছা, পরেরটা কি বলেছে? কোনটা সেকেন্ডারি এজেন্ট নয়? বন্ধুর দল প্রাইমারি, তারপরে গণমাধ্যম, এটাও সরি বন্ধুর দল তো সেকেন্ডারি। আচ্ছা, গণমাধ্যম সেকেন্ডারি, ধার্মিক সংগঠন রিলিজিয়াস ইনস্টিটিউশন সেকেন্ডারি, পরিবার, পরিবার তো সেকেন্ডারি না, পরিবার তো প্রাইমারি, তাই না? তাহলে এই দুটোই ভুল, আমাদের ভুলটাই জিজ্ঞেস করেছে। প্রাইমারি এজেন্ট নয় কোনটি? বিদ্যালয় প্রাইমারি নয়, সেকেন্ডারি নয় কোনটি? পরিবার সেকেন্ডারি নয়। তাহলে আমাদের ডি কিন্তু সঠিক উত্তর। তারপরে যাই হোক, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। স্যার, এই পিডিএফ গুলো প্র্যাকটিস করার জন্য পাওয়া যাবে কি স্যার? না স্যার, এই পিডিএফ গুলো পাওয়া যাবে না। তারপরে আসি, নেক্সট চ্যাপ্টার কি আছে? সামাজিকীকরণ, তারপর পেঁয়াজে, পেঁয়াজে কোথায় গেল? এই শেষ মুহূর্তে পিডিএফ বই কোনো কিছু পড়ার সময় নেই, ঠিক আছে? এখন শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস, মানে মক দিতে হবে শুধুমাত্র, ঠিক আছে? ওই স্যার মক টেস্টের জন্যই চাইছিলাম স্যার এই আর কি। আমি তো আপনার পেট ব্যাজের না। আচ্ছা, তারপর আসি আমরা। পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজের যে জ্ঞানীয় বিকাশের তত্ত্ব রয়েছে, পিয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্বগুলো আমরা পড়বো আর কি। এবার দেখি কি কি রয়েছে পিয়াজের। তো পিয়াজের সম্বন্ধে আমরা আগেই পড়েছি, জন্ম মৃত্যু আমাদের পরীক্ষায় আসবে না। পিয়াজ একজন সুইস মনোবিজ্ঞানী, তাকে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয়। আমরা কনস্ট্রাকটিভিজম পড়েছি। কনস্ট্রাকটিভিজমকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সামাজিক নির্মিতিবাদী, একটা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদী। যারা শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে সমাজকে গুরুত্ব দেয় তারা সামাজিক নির্মিতিবাদী, যেমন ভাইগটস্কি। আর যারা শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে সমাজকে গুরুত্ব দেয় না, শুধুমাত্র শিশু নিজেই জ্ঞানটা তৈরি করে এটাকে গুরুত্ব দেয়, তারা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদী বা র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। তাহলে পিয়াজে হচ্ছে একজন ব্যক্তি নির্ভর নির্মিতিবাদী। পিয়াজেকে জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলা হয় বা ইনেটিস্টও বলা হয়। আরেকজন ইনেটিস্ট আছে কে? নোম চমস্কি। নোম চমস্কি কিন্তু একজন ইনেটিস্ট। ইনেটিস্ট কাদেরকে বলা হয়? যারা শিশুর যে হেরিডিটি রয়েছে, হেরিডিটিকে গুরুত্ব দেয় তাদেরকে বলা হয় ইনেটিস্ট। পিয়াজ একজন ইনেটিস্ট। পিয়াজ আমরা তত্ত্বে পড়বো, পিয়াজে শিশুর হেরিডিটিকে বংশগতি কিন্তু গুরুত্ব দিচ্ছিলেন। পিয়াজে কার কি বলা হয়? ফাদার অফ চাইল্ড সাইকোলজি বা শিশু মনোবিজ্ঞানের জনক বলা হয় এই পিয়াজেকে। আচ্ছা, পিয়াজের একটা বক্তব্য যেটা লাইন বাই লাইন জিজ্ঞেস করতে পারে। চিলড্রেন আর দ্য অ্যাক্টিভ কনস্ট্রাক্টর অফ দেয়ার ওন নলেজ, শিশুরা হচ্ছে নিজ জ্ঞানের সক্রিয় নির্মাতা বা শিশুরা হচ্ছে ছোট্ট বিজ্ঞানী। এগুলো সবই হচ্ছে পিয়াজের বক্তব্য। কনস্ট্রাকটিভিজম পড়েছি, দুটো ভাগে ভাগ করা যায়, একটা সোশ্যাল বা সামাজিক, একটা হচ্ছে র্যাডিক্যাল বা ব্যক্তি নির্ভর। যারা শিশুর জ্ঞানের বিকাশের ক্ষেত্রে শুধুমাত্র শিশুকে নিজেকেই গুরুত্ব দেয় তার র্যাডিক্যাল বা ব্যক্তি নির্ভর, যেমন পিয়াজে। আর যারা শিশুর জ্ঞানের বিকাশের ক্ষেত্রে সমাজকে গুরুত্ব দেয়, সোসাইটিকে গুরুত্ব দেয়, তারা হচ্ছে সোশ্যাল বা সামাজিক। কিছু বইয়ের নাম আছে, মনে রাখতে পারলে ভালো। আচ্ছা, থিওরি, পিয়াজে কোন কোন থিওরি দিয়েছে? থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, পিয়াজে নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছে। থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, পিয়াজে জ্ঞানীয় বিকাশের তত্ত্ব দিয়েছে। পিয়াজে টোটাল দুটো দুটো তত্ত্ব দিয়েছেন। কোন কোন তত্ত্ব? পিয়াজের নৈতিক বিকাশের তত্ত্বও আছে, জ্ঞানীয় বিকাশের তত্ত্বও আছে। অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার নৈতিক বিকাশের তত্ত্ব কোহেলবার্গের? না, কোহেলবার্গের তো আছেই, তার সাথে সাথে পিয়াজও দিয়েছে। তাহলে পিয়াজের দুটো তত্ত্ব দিয়েছেন, একটা নৈতিক বিকাশ, একটা হচ্ছে জ্ঞানীয় বিকাশ। এই পিয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব বিভিন্ন নাম আছে, থিওরি অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বলা হয় বা ডেভেলপমেন্টাল থিওরি বলা হয়, জ্ঞানীয় বিকাশের তত্ত্ব বা প্রজ্ঞার বিকাশের তত্ত্ব, জিনিস একই আর কি, একই তত্ত্বের বিভিন্ন নাম। আমরা মূল তত্ত্বে যাই। পিয়াজের টোটাল চারটা ফ্যাক্টরের কথা বলেছেন, তার জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে ম্যাচুরেশন বা পরিণমনকে গুরুত্ব দিয়েছেন।
যে একটা শিশুকে শিখতে গেলে তার ম্যাচিউর, তাকেই প্রথমে ম্যাচিউর হতে হবে, পরিণত হতে হবে। পরিণত যদি না হয় তাহলে আমরা যত চেষ্টা করি না কেন শিশুর জ্ঞানের বিকাশ হবে না। শিশুর জ্ঞানের বিকাশ হতে গেলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ম্যাচুরেশন। সবচেয়ে বেশি গুরুত্ব পিয়াজে ম্যাচুরেশনকে দিয়েছেন, একটা শিশুকে শেখার জন্য তাকে আগে বয়সের দিক থেকে ম্যাচিউর হতে হবে। কোন দিক থেকে ম্যাচিউর হতে হবে? এজ মানে কি বয়স, অর্থাৎ তাকে শেখার জন্য যথোপযুক্ত বয়স হতে হবে, ম্যাচিউর হতে হবে। ম্যাচিউর হতে পারলেই তাহলে তার জ্ঞানের বিকাশ হবে। দুই নম্বর কি? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। শিশুটাকে অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে শেখার জন্য। তারপর তিন নম্বর কি? তিন নম্বর সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়া করতে হবে। চার নম্বর ইকুইলিব্রিয়াম, ভারসাম্য অবস্থা। যদিও পিয়াজে সোশ্যাল ইন্টারাকশনকে ততটাও গুরুত্ব দেননি, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ম্যাচুরেশনকে, এজকে গুরুত্ব দিচ্ছেন, বয়সকে গুরুত্ব দিচ্ছেন। বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বাড়বেই আর কি, ঠিক আছে? বয়সটা মেইন ইম্পর্টেন্ট, পিয়াজে সবচেয়ে বেশি ফোকাস রেখেছেন এই এজে। চার নম্বর কি? ভারসাম্য অবস্থা। ভারসাম্য অবস্থা চলছেন। আচ্ছা, এবার স্কিমাতে আসি। স্কিমার ধারণা কেউ প্রথম উদ্ভাবক? আর্ট বাটলেট। কত সালে? 1932। স্কিমার ধারণা কে দেন? 1932 সালে আর্ট বাটলেট স্কিমার ধারণা দেন। স্কিমা মানে কি? স্কিমা মানে হচ্ছে আমরা যে জ্ঞানটা কোনো মুহূর্তে আমাদের মাথায় সেভ হচ্ছে, যে জায়গাতে আমাদের ব্রেন সেই তথ্যটা সেভ হচ্ছে সেটাই স্কিমা। এই স্কিমাটা ডে বাই ডে কী হয়? সম্প্রসারণ হয়, বড় হয়, তাই তো? বড় হওয়ার দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন, একটা হচ্ছে অর্গানাইজেশন বা সাংগঠনিকরণ। তাহলে আমাদের স্কিমা মানে কি? স্কিমা মানে হচ্ছে মেমোরি কার্ড আর কি, যেখানে আমরা যা কিছু শিখছি একটা জায়গায় গিয়ে সেভ হচ্ছে, যে জায়গাটা গিয়ে সেভ হচ্ছে সেটাই হচ্ছে স্কিমা। এবার এই যত দিন যাচ্ছে আমাদের এই মেমোরিতে স্টোরেজ বাড়ছে, তথ্য বেশি বেশি জানছি, মানে কি স্কিমাটা আমাদের বড় হচ্ছে। বড় হওয়ার দুটো প্রক্রিয়া, একটা অ্যাডাপ্টেশনের মাধ্যমে বড় হয়, একটা অর্গানাইজেশন বড় হয়। অ্যাডাপ্টেশন দুটো ভাগ বা অভিযোজন দুটো ভাগ, তাত্ত্বিকরণ এবং সহজোচন। যখন আমরা পূর্ববর্তী স্কিমাতে নতুন কোনো তথ্য যোগ করি, তার মানে কী করছি? আমরা আত্মিকরণ বা অ্যাসিমিলেশন করছি। যখন আমরা পূর্ববর্তী তথ্যতে পূর্ববর্তী স্কিমাতে কোনো তথ্য সংশোধন করছি বা সংশোধন করা না গেলে নতুন স্কিম বানাচ্ছি, সেটাকে আমরা বলি অ্যাকোমোডেশন বা সহজোচন। তাহলে এই দুটোকে একসাথে আমরা বলি অ্যাডাপ্টেশন। যদি আমরা সংশোধন করে নতুন কিছু বানাই বা নতুন তথ্য যোগ করি, তো স্কিমাটা বড় হবে। তাহলে অ্যাডাপ্টেশনের মাধ্যমে স্কিমা বড় হয়, আর অর্গানাইজেশন বা সাংগঠনিকরণের মাধ্যমে স্কিমাটা বড় হয়। এগুলো আমরা পড়েছি। স্টেজে যাই আমরা। চারটা স্টেজ: সেন্সরি মোটর বা সংবেদন সঞ্চালনমূলক, দুই জন্ম থেকে দুই; প্রি অপারেশনাল বা প্রাক সক্রিয়তা, 2-7; কনক্রিট বা মূর্ত, 7-11; ফর্মাল বা যৌক্তিক, 11-15। এক এক করে যাই। সেন্সরি মোটর শিশু ইন্দ্রিয়ের মাধ্যমে শেখে, সেন্সের মাধ্যমে শেখে। এই স্টেজটা কি বলা হয়? সেন্সেস আর টিচার কেন বলা হয়? কারণ শিশু এখানে ইন্দ্রিয়ের মাধ্যমে শেখে, সেন্সের মাধ্যমে শেখে। এখানে শিশুর মধ্যে কি দেখা যায়? অবজেক্ট পারমানেন্স দেখা যায়। যদি বলে অবজেক্ট পারমানেন্সের ধারণা শিশুর মধ্যে কোন স্টেজে থাকে না, তাও সেটা উত্তর হবে সেন্সরি মোটর। যদি বলে অবজেক্ট পারমানেন্সের ধারণা কোন স্টেজে চলে আসে, তাও সেটা উত্তর হবে সেন্সরি মোটর। এই সেন্সরি মোটরের প্রথম দিকে শিশুর মধ্যে অবজেক্ট পারমানেন্সের ধারণা থাকে না, কিন্তু এই সেন্সরি মোটরের পরের দিকে শিশুর মধ্যে অবজেক্ট পারমানেন্সের ধারণা চলে আসে। এই অবজেক্ট পারমানেন্স কি বলা হয়? আউট অফ সাইট বা আউট অফ মাইন্ড। যদি বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড স্টেজ কোনটা, কিন্তু অবজেক্ট পারমানেন্স। ডিফারেন্ট ইমিটেশন, শিশু এখানে বিলম্বিত অনুকরণ করতে শেখে। সে তাকে যেমন দেখানো হয়, ওকে ভাঙানো হলে ও এইভাবে আঙুল দেখাচ্ছে, ওকে জিভ দেখানো হলে ও আঙুল জিভ দেখানোর চেষ্টা করছে, শিশু এখানে বিলম্বিত অনুকরণ করার চেষ্টা করে। গোল ডিরেক্টেড বিহেভিয়ার, লক্ষ্য কেন্দ্রিক আচরণ করে। ও সামনে যেটাই থাকে ও একটা টার্গেট ভেবে নিয়ে বারবার ওটার দিকে এসে ধরার চেষ্টা করে, ছোটার চেষ্টা করে। তারপর কি? রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া এখানে শিশু প্রদর্শন করে। আচ্ছা, এই ছিল আমাদের সেন্সরি মোটর। ইম্পর্টেন্ট কি এখান থেকে? গোল ডিরেক্টেড বিহেভিয়ার আর হচ্ছে অবজেক্ট পারফরমেন্স এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয়তা স্তর, 2-7 বছর। এখানে যুক্তির অভাব দেখা যায়, শিশুর এখানে যুক্তি দিতে পারে না, যে কোনো জিনিস ইললজিক্যাল কথা বলে, এই জন্য এটাকে ল্যাক্স অফ লজিক স্টেজ বলা হয়, যুক্তির অভাব স্টেজ বলা হয়। শিশু এখানে ইগোসেন্ট্রিক হয়ে থাকে, আত্মকেন্দ্রিক হয়ে থাকে। শিশু আত্মকেন্দ্রিক হয়ে থাকে কোন স্টেজে? প্রি অপারেশনাল। আত্মকেন্দ্রিক হয়ে থাকে মানে কি? শিশু যে কোনো বিষয়কে নিজের পার্সপেক্টিভে ভাবছে, সামনের জনের পার্সপেক্টিভে, সামনের জনের দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে, শিশু নিজেরটাই ভাবে আর কি। সামনের জনের দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা কেমন সেটা ভাবি না। আমরা এই পরীক্ষাটা বুঝিয়েছিলাম ক্লাসে আর কি, যে এরকম পিয়াজ একটা পাহাড় নিয়েছিল, পাহাড় এই পাশ থেকে জিজ্ঞেস করেছিল, তুমি ওই পাশ থেকে কটা পাহাড় দেখতে পাচ্ছ আর কি? পিয়াজে ও তো ও যে কটা দেখতে পাচ্ছে এই কটাই বলছে। এবার যখন জিজ্ঞেস করলো আমি কটা দেখতে পাচ্ছি, শিশু তার উত্তর দিল, শিশু তো নিজের দিকটাই দেখছে, ওই দিক থেকে কি দেখা যাচ্ছে, ওই দিক থেকে কটা পাহাড় দেখা যাচ্ছে শিশু কিন্তু সেটা কিন্তু বলতে পারছে না। বারো অনেক উদাহরণ দিয়েছিলাম আর কি। তাহলে এখানে ইগোসেন্ট্রিজম দেখা যায়, এখানে ইগোসেন্ট্রিক স্পিচও বলে, শিশু এখানে আত্মকেন্দ্রিক কথনের ব্যবহার করে। আচ্ছা, অ্যানিমিজম বা সর্বপ্রাণ, বা সর্বপ্রাণ মানে কি? শিশু মনে করে সকল বস্তুর মধ্যে প্রাণ আছে আর কি, ঠিক আছে? খেলনা হতে পারে, টয় হতে পারে, এরোপ্লেন হতে পারে, শিশু মনে করে সকল বস্তুর মধ্যে প্রাণ রয়েছে আর কি। 22 স্টেটে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে শিশু মাটিতে পড়ে যাওয়ার পরে সে মাটিটাকে মারলে শিশুটা শান্ত হয়, কারণ কি? শিশু মনে করছে সে মাটিতে পড়ে গেছে মানে কি মাটিটাকে ব্যথা দিয়েছে, মানে মাটিটারও প্রাণ আছে, মাটিটাকে ব্যথা দিয়েছে, ওকে এবার মারো, ওকে মারলেও শান্তি, মানে কি শিশু সর্বপ্রাণবাদে বিশ্বাসী। তারপরে কি? রিয়ালিজম, সেই শিশু সবকিছু রিয়াল মনে করে, বাস্তব মনে করে। আর্টিফিশিয়ালিজম, কৃত্রিমতা মানে কি? শিশু মনে করে যে
এখানে যা কিছু আছে, সারা পৃথিবী, চন্দ্র, সূর্য, পৃথিবী, সবকিছু মানুষের তৈরি, কৃত্রিম ভাবে তৈরি করা, যেটা মনে করে সেখানে ট্রান্সডাকটিভ রিজনিং, অযুক্তিপূর্ণ বিচার। অযুক্তিপূর্ণ বিচার মানে কি? তার কথাতে কোনো বিচার থাকে না, যুক্তি থাকে না, লজিক লেস। আমরা যেটা পড়েছি প্রথমে বললাম না যে লজিক লেস স্টেজ, এখানে কোনো যুক্তি থাকে না। এখানে শিশুর মধ্যে কি দেখা যায়? ইনরিভার্সিবিলিটি দেখা যায় বা বিপরীত মুখে চিন্তনের দেখা অভাব দেখা যায়। ঠিক আছে, তাকে যদি স্কুল থেকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম একই রাস্তা থেকে নিয়ে গেলাম, এবার যদি বলি আবার তুমি স্কুল থেকে বাড়ি চলে আসো, সে কিন্তু পারবে না। কারণ কি? তার মধ্যে বিপরীত মুখী চিন্তনের অভাব দেখা যায়, ইনরিভার্সিবিলিটি দেখা যায়। শিশু কিন্তু এখানে উল্টোভাবে কিন্তু চিন্তা করতে পারে না। সে একই কিন্তু রাস্তা একবার নিয়ে গেছে, সেটা কিন্তু জানে। এবার যদি বলি এই রাস্তাতে আবার রিটার্ন চলে এসো, সে কিন্তু আর পারবে না। ঠিক আছে, 2+2=4 হবে, এটা শিশু বলতে পারবে। 4 থেকে 2 বিয়োগ করলে কথা উল্টো করে দিলে আর সে পারবে না। বরফ থেকে জল হচ্ছে, এটা শিশু পারবে। আর জল থেকে যাবে বরফ হয়, এই ধারণাটা শিশুর মধ্যে থাকে না, কারণ শিশু বিপরীত মুখে চিন্তন করতে পারে না। সিম্বলিক থট বা সিম্বলিক প্লে বা মেক বিলিভ প্লে বা প্রিটেন্ড প্লে, প্রতীকের জন্য শিশু এখানে যে কোনো একটা প্রতীক নিয়ে খেলাধুলা করে। যে কোনো একটা প্রতীক বন্দুকের প্রতীক হতে পারে, ঘোড়ার একটা প্রতীক হতে পারে, এই প্রতীকগুলো নিয়ে খেলাধুলা করে। শিশুর মধ্যে এখানে সিম্বলিক থট দেখা যায়। সেন্টেশন, তাহলে এই সময় শিশু কি থাকে? সেন্টেশনে থাকে বা কেন্দ্রীকরণে থাকে। সেন্টেশনে থাকার ফলে কি হয়? সেন্টেশনে থাকার ফলে, কেন্দ্রীকরণে থাকার পরে তাদের মধ্যে সংরক্ষণের ধারণাটা থাকে না, অর্থাৎ কনজারভেশনের পাওয়ারটা থাকে না। কিন্তু যখন পরের স্টেজে যায়, পরের স্টেজে গেলে কি হয়? সেন্টেশনটা ডিসেন্ট্রেশন হয়ে যায়, কেন্দ্রীকরণটা বিকেন্দ্রীকরণ হয়ে যায়, ফলে কি হয়? সংরক্ষণের ধারণাটা শিশুর মধ্যে চলে আসে। এরপরে কনক্রিট অপারেশন স্টেজ, আগে লজিক ছিল না, এখানে লজিক চলে আসে, যুক্তি চলে আসে। কিন্তু যুক্তি আসলেও পার্থক্য আছে। এখানে যে যুক্তিটা আসলো, শুধুমাত্র কনক্রিট বিষয়, শুধুমাত্র মুহূর্ত বিষয়ের প্রতি যুক্তিটা আসে। লাগি ছিলাম যুক্ত ছিলই না, আর এখানে শিশু যুক্তি দিতে পারলেও শুধুমাত্র যে কনক্রিট বিষয় রয়েছে, শুধুমাত্র কনক্রিট বিষয়ের প্রতি শিশু কিন্তু এখানে যুক্তি দিতে পারে। বিমূর্ত বিষয়ের প্রতি যুক্তি দিতে শিশু এখনো কিন্তু শেখে নি। তারপরে আসি আগে স্টেজে, কি দেখেছিলাম? ইনরিভার্সিবিলিটি, সে বরফ থেকে জল হবে, জল থেকে বরফ হয়, এটা বলতে পারছিল না। এখানে শিশুটা শিখে যাবে, এখানে শিশুর চিন্তা ভাবনাটা বিপরীত মুখে চিন্তনের ক্ষমতা চলে আসবে, রিভার্সিবল হবে, সে বাড়ি থেকে স্কুলে যেতে পারবে, আর একই রাস্তায় আবার সে রিটার্নও আসতে পারবে। বরফ থেকে জল হবে এটাও বলতে পারবে, জল থেকে বরফও বলতে পারবে, 2+2=4 এটাও বলতে পারবে, 4 থেকে 2+2 সেটাও বলতে পারবে। তারপরে কি? আগে সেন্ট্রেশন ছিল, কেন্দ্রীকরণ ছিল, মানে কি? যে কোনো একটা দিকে দেখছিল, পাত্রের যে উচ্চতা, উচ্চতার দিকে দেখছিল, জলের পরিমাণটা দেখছিল না। এখানে শিশু ডিসেন্ট্রেশন হয়ে যাবে, বিকেন্দ্রীকরণ হয়ে যাবে। তাহলে আগের আগের স্টেজে সেন্ট্রেশন ছিল, যে কোনো একদিকে দেখছিল, তার ফলে সংরক্ষণের ধারণাটা তার মধ্যে ছিল না। এখানে বিকেন্দ্রীকরণ হয়ে গেল, ডিসেন্ট্রেশন হয়ে গেল, তার মধ্যে সংরক্ষণের ধারণাটা এবার চলে আসবে। এখানে শিশুর মধ্যে নাম্বার কনসেপ্ট চলে আসবে। কনক্রিট অপারেশন শিশুর মধ্যে নাম্বার 1, 2, 3, 4 বেসিক, 7 বছর বয়স হয়ে গেছে, তাই তো? নাম্বার কনসেপ্ট চলে আসবে, তার মধ্যে ক্লাসিফিকেশন করতে পারবে বা ক্লাস ইনক্লুশন, বর্গীকরণ, শ্রেণী বিভাগ করতে পারবে। ঠিক আছে, এখানে যদি বলা হয় কোনটা বড় ক্ষেত্রগুলো ভাগ করো, কোনটা গোলগুলোকে ভাগ করো, শিশু কিন্তু অনায়াসে ভাগ করে দিতে পারবে। শিশুকে যদি বলা হয় কোনটা অ্যালপেন লিভে চকলেট, কোনগুলো সেন্টার ফুড ভাগ করো, ও কিন্তু সেগুলোর কালার দেখে, সাইজ দেখে কিন্তু অনায়াসে কিন্তু শিশু সেগুলোকে ভাগ করে কিন্তু দিতে পারবে। তার মাইকটা অন আছে। সিরিয়েশন করতে পারবে, সিরিয়েশন মানে কি? ক্রমান্বয়ে সাজাতে পারবে আর কি। ঠিক আছে, পরপর সাজাতে পারবে, একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে সাজাতে পারবে। বড় থেকে ছোট, বড় থেকে ছোট শিশু সাজাতে পারবে, আর যদি বল ছোট থেকে বড়, ছোট থেকে বড় তাও সাজাতে পারবে, পরপর সাজাতে পারবে আর। ঠিক আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট শিশু কিন্তু এইভাবে সাজাতে পারবে। কোথায়? কনক্রিটে। আমরা প্রি অপারেশনাল কি দেখেছিলাম? শিশু শিশু থাকে ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক মানে কি? আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক মানে কি? শিশু যে কোনো বিষয়কে নিজের পার্সপেক্টিভ থেকেই ভাবে, নিজের দৃষ্টিভঙ্গি থেকেই ভাবে। কিন্তু এই কনক্রিটে এসে কিন্তু শিশু কিন্তু শুধু নিজের দৃষ্টিভঙ্গি থেকে ভাববে না, সামনের জনের দৃষ্টিভঙ্গি থেকেই ভাববে আর কি। ঠিক আছে, সে শুধু নিজের দৃষ্টিভঙ্গি থেকে ভাববে না, সামনের জনের দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু জিনিসটাকে ভেবে দেখবে। তারপরে কজ অ্যান্ড এফেক্ট, কার্যকারণ কি সম্পর্ক রয়েছে, কোনো একটা ঘটনা ঘটলো তার কার্য কী, কারণ কী, এগুলো বলতে পারবে। ট্রানজিটিভ থট করতে পারবে। ট্রানজিটিভ থট মানে কি? যেমন বললাম যে এ এর থেকে বি বড়, এ থেকে বি বড়, এ এবং বি এর মধ্যে কি সম্পর্ক বোঝালাম। এবার তাকে বললাম বি থেকে আবার সি বড় আর কি। আমি ওকে এ এবং বি এর সম্পর্কে কি বোঝালাম, আর বি এবং সি এর সম্পর্কে কি বোঝালাম। এবার যদি ডিরেক্টলি জিজ্ঞেস করি এ এবং সি এর মধ্যে কি সম্পর্ক, তাহলে শিশু কিন্তু এটা কিন্তু বলতে পারবে এই কনক্রিট অপারেশনাল স্টেজে। এটাই হচ্ছে ট্রানজিটিভ থট। ট্রানজিটিভ থট মানে কি? ওকে আমি এ এবং বি এর সম্পর্কে বোঝালাম, এ থেকে বি বড় হয়ে গেল, আবার বোঝালাম বি থেকে সি বড়, এবার ওকে ডিরেক্ট জিজ্ঞেস করলাম এ আর সি এর মধ্যে কি সম্পর্ক, এ এবং সি এর মধ্যে কে বড়, তাহলে শিশু কিন্তু বলে দেবে সি বড়। এটা হচ্ছে ট্রানজিটিভ থট। তাহলে ট্রানজিটিভ থট কোথায় আসে? কনক্রিটে আসে।
লাস্ট স্টেজ কি ফর্মাল বা যৌক্তিক সক্রিয়তা 11 থেকে 15 এখানে শিশু হাইপোথেটিক্যাল ও ডিডাক্টিভ রিজনিং করতে পারে অনুমানমূলক অবরোহী চিন্তন করতে পারে লজিক এখানে চলে আসে লজিক চলে আসে কোন দিকে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট দুই দিকেই আমরা এর আগে স্টেজে কি দেখেছিলাম শুধুমাত্র কনক্রিট শুধুমাত্র মূর্ত বিষয়ের প্রতি লজিক আসছিল যেখানে এসে মূর্ত বিমূর্ত দুই দিকে শিশু যুক্তি দিতে পারবে এখানে বিমূর্ত চিন্তন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর পাওয়ার চলে আসে এখানে ম্যাথ সায়েন্সের যে জটিল বিষয়গুলো আছে সেগুলো সমাধান করতে পারে এই ছিল আমাদের পিয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব স্যার পাস্ট প্রেজেন্ট ফিউচারটা ফ্যামিলি হয়ে গেছেন এক মিনিট হ্যাঁ বলুন কার কি সমস্যা কারো কোনো প্রশ্ন ফ্যামিলি বলছিলাম বলছিলাম স্যার পাস্ট প্রেজেন্ট আর ফিউচারটা তো ফর্মাল যদি ফিউচার থাকে আর কি ঠিক আছে তাহলে ফর্মাল করতে হবে আর কি ভবিষ্যৎ সম্পর্কে যদি ভাবতে পারে আর কি তাহলে আমরা ফর্মাল করবো আর কি আচ্ছা স্যার পিয়াজের এটি একটু অর্গানাইজেশন যেটা আছে এক লাইনে বাংলাতে বুঝিয়ে দিলে একটু ভালো হয় অর্গানাইজেশন অর্গানাইজেশন মানে হচ্ছে স্যার আমাদের মধ্যে আমাদের কি মানে স্কিমা মানে কি মেমোরি আগে ঠিক আছে আমাদের মেমোরি গুলো তো আছে অনেক যে কোনো বিষয়ের অনেক বিষয়ের মধ্যে আমাদের মধ্যে স্কিম মেমোরি রয়েছে মানে কি স্কিমা রয়েছে আর কি ঠিক আছে এইবার যখন স্যার আমরা মনে করুন আপনি সিডিবি পড়েছেন সিডিবি নিয়ে একটা স্কিমা তৈরি হয়েছে আপনি অনেক কিছু জানেন আর কি ইভিএস পড়েছেন ইভিএস নিয়ে একটা স্কিমা আছে আর কি আপনি যা কিছু পড়েছেন না কেন সবকিছু একটা স্কিমা আছে আর কি ঠিক আছে বা পড়াশোনা বাদেও আর অনেক জ্ঞান আপনার মধ্যে আছে একটা করে স্কিমা আছে এবার আপনি 24 তারিখে পরীক্ষা দিতে যাবেন আর কি ট্রেন দিতে যাবেন আর কি ঠিক আছে সেখানে আপনাকে কোন স্কিমাটা ব্যবহার করতে হবে কোনটা নিয়ে যেতে হবে শুধুমাত্র ওই সিডিপি নাকি সমস্ত সাবজেক্টের স্কিমা নিয়ে যেতে হবে শুধু সিডিপি নিলে সমস্ত অল সাবজেক্ট আচ্ছা এবার অল সাবজেক্টের স্কিমা নিয়ে গেলে হবে নাকি রাস্তাঘাটে কেমন চলতে হবে কটার দিকে ট্রেন কটার দিকে গাড়ি অ্যাডমিট কি লিখতে হবে সেই স্কিমাটাও নিতে হবে সেই স্কিমাটাও নিতে হবে আর কি এই সমস্ত স্কিমাকে আমি একত্রিত করছি সবগুলোকে আমি একসাথে করছি এটি হচ্ছে অর্গানাইজেশন সংগঠনীকরণ অর্গানাইজ করবো সবগুলোকে একসাথে করবো তারপর গিয়ে আমি সেই জটিল কাজটা করতে পারবো এটি হচ্ছে অর্গানাইজেশন বা সাংগঠনীকরণ তাহলে যদি বলে আমাদের স্কিমা সম্প্রসারণের দুটো পদ্ধতি কি অ্যাডাপ্টেশন অ্যান্ড অর্গানাইজেশন নাকি অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন স্কিমা সম্প্রসারণের দুটো উপায় কি কোন দুটো পদ্ধতিতে স্কিমা সম্প্রসারিত হয় অ্যাডাপ্টেশন অ্যান্ড অর্গানাইজেশন অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন কি হবে অ্যাডাপ্টেশন এন্ড অর্গানাইজেশন দেখি এবার পেঁয়াজ থেকে কিছু এমসিকিউ করি রেকর্ডিং করছেন বলুন স্যার যে শিশুদের যে জ্ঞানীয় বিকাশের তো ভাগ বলেছে মোরাল ডেভেলপমেন্টের কোনো ভাগ বলেনি আছে কিভাবে হয় হেটারোনোমাস মোরালিটি তারপর অটোনোমাস মোরালিটি সেটারও ভাগ আছে তবে আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ততটাও গুরুত্বপূর্ণ নেই সেজন্য আমি করালাম না যদিও আপনি রেকর্ডেড ক্লাস দেখবেন সেখানে করানো আছে আপনাদের ব্যাচে করানো আছে তবে এখানে ততটা ইম্পর্টেন্স নেই দেখে আমি করালাম না হ্যাঁ বলুন স্যার বলছি পেঁয়াজের সেন্সরি মোটর স্টেজে যে রিফ্লেক্স অ্যাকশন ওইটা কি রিফ্লেক্স অ্যাকশনটা প্রতিবর্ত ক্রিয়া মানে হচ্ছে স্যার শিশু কোনো বিষয়কে সে নিজে না চাইলেও সে অটোমেটিক কিছু কাজ করে ফেলে আর কি ঠিক আছে যেমন হাত আঁকড়ে ধরে রাখা আর কি ঠিক আছে কিছু জিনিস শিশু নিজের অজান্তেই করে ফেলে এগুলোকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া আচ্ছা কোন স্টেজের শিশুরা কোনো একটি বিমূর্ত ঘটনা সম্পর্কে যুক্তি দিয়ে ভাবতে পারে বিমূর্ত ঘটনা সম্পর্কে যুক্তি দিতে পারছে মানে কি যৌক্তিক পিতার মতে জন্ম থেকে 2 বছর শিশুরা সবচেয়ে ভালো শেখে জন্ম থেকে 2 শিশুরা কিসের মাধ্যমে ভালো শিখবে ইন্দ্রিয় ব্যবহার আত্মীকরণ করা দক্ষতা প্রয়োগের মাধ্যমে বিমূর্ত বিষয়গুলির সাথে পরিচিতি লাভ করে প্রকল্প পদ্ধতির মাধ্যমে জন্ম থেকে 2 শিশুরা সবচেয়ে ভালো কোথায় শেখে উত্তর করুন সবাই 90 জনের মধ্যে আমি 20-30টা মাত্র উত্তর পাই উত্তর উত্তর করলে কি হবে একটু অ্যাক্টিভ থাকবেন আর কি অ্যাক্টিভ থাকলে কি হয় আমরা ভালো শিখি তাই না চুপচাপ ওইভাবে ফোন ধরে থাকলে বোরিং লাগবে ঘুম পাবে তাহলে এটা কি হয়ে গেল উত্তর 1 নম্বর জিন পিয়াজের মত অনুযায়ী সংবেদন সঞ্চালনমূলক স্তরে নিম্নলিখিত কোনটির সাথে সংযুক্ত সংবেদন সঞ্চালনমূলক স্তর মানে কি সেন্সরি মোটর সাথে কোনটা লিঙ্ক আছে অনুকরণ লক্ষ্যকেন্দ্রিক আচরণ বস্তুস্থায়িত্ব আত্মকেন্দ্রিকতা অবযুক্তিপূর্ণ বিচার অনুকরণ সর্বপ্রাণবাদ অনুকরণ লক্ষ্যকেন্দ্রিক আচরণ অনুকরণ ক্রমপর্যায়ে বস্তুস্থায়িত্ব তাহলে সেন্সরি মোটর বলেছে অনুকরণ
ঠিক, লক্ষ্য কেন্দ্রিক আচরণ, গোল ডিরেক্টেড বিহেভিয়ার ঠিক, বস্তুর স্থায়িত্ব ঠিক, আত্মকেন্দ্রিকতা কোথায় ছিল, প্রীতে ছিল, অবযুক্তিপূর্ণ বিচার প্রীতে ছিল, অনুকরণ সেন্সরি মোটর ছিল, সর্বপ্রাণবাদ এটা কোথায় ছিল, প্রীতে ছিল, অনুকরণ সেন্সরি মোটর ছিল, লক্ষ্য কেন্দ্রিক আচরণ সেন্সরি মোটর ছিল, অনুকরণ সেন্সরি মোটর, ক্রমপর্যায় কনক্রিট, বস্তু স্থায়িত্ব সেন্সরি। আমাদের তিনটাই সেন্সরি কোথায় আছে, নাম্বার অনুকরণ সেন্সরি, লক্ষ্য কেন্দ্রিক গোল ডিরেক্টেড বিহেভিয়ার সেন্সরি, বস্তু স্থায়িত্ব অবজেক্ট পারমানেন্স এটাও সেন্সরি, তিনটাই সেন্সরি। যৌক্তিক সক্রিয় স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যৌক্তিক সক্রিয়তা, সামাজিক চিন্তন, আত্মকেন্দ্রিক চিন্তন, বিমূর্ত চিন্তন, মূর্ত চিন্তন। তাহলে বিমূর্ত চিন্তন, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন তো ম্যাডাম ঠিকই আছে, নেটওয়ার্ক কিছু হতে পারে, লেফট করে একবার জয়েন করুন। জিন পিয়াজের মতে মূর্ত সক্রিয়তা স্তরে একটা সাফল্য হলো, জিন পিয়াজের মতে মূর্ত সক্রিয়তা স্তরে একটা সাফল্য কি, মানে কি অ্যাচিভমেন্ট কি? সর্বপ্রাণবাদ, সংরক্ষণের ধারণার অভাব, তারপর কি আছে, অনুমানমূলক অবরোহী চিন্তন, শ্রেণীবিন্যাস। তাহলে এটা হয়ে যাবে আমাদের মূর্ত সক্রিয়তা স্তর, শ্রেণীবিন্যাস। নিম্নলিখিত কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বাধা নয়? নিম্নলিখিত কোনটি, 6 নম্বর প্রশ্নের উত্তর, নিম্নলিখিত কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বাধা নয়? একমুখী চিন্তন বাধা। একমুখী চিন্তন মানে কি বলুন তো, একমুখী চিন্তন মানে কি, সেন্ট্রেশন বাধা, আত্মকেন্দ্রিক বাধা। মাইকটা অফ করে দিন স্যার, আবার মাইককে খুলে রেখে বাধা, ভাষার বিকাশ বাধা। অফ হয়ে গেছে স্যার, অফ হয়ে গেছে। তাহলে এগুলো সবই বাধা, কোনটা বাধা নয়? নিম্নলিখিত কোনটি মূর্ত সক্রিয়তা স্তরকে নির্দেশ করছে, নিম্নলিখিত কোনটি মূর্ত সক্রিয়তা স্তরকে নির্দেশ করছে, মানে কি মূর্ত সক্রিয়তার উদাহরণ কোনটি, অনুমানমূলক অবরোহী চিন্তন, সংখ্যার ধারণা, সংরক্ষণের ধারণা, শ্রেণীবিন্যাস, বস্তু স্থায়িত্ব, বিলম্বিত অনুকরণ, আত্মকেন্দ্রিকতা, বিপরীতমুখী ভাবনা। কি বলেছে, মূর্ত মানে কি কনক্রিট, কনক্রিটের বৈশিষ্ট্য কোনটা, সংরক্ষণের ধারণা, কনজারভেশনের পাওয়ার ঠিক আছে, শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন দুটোই ঠিক। বেশ, তো আমরা পিয়াজে শেষ হলো, আমরা এবার যাব থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশের তত্ত্বে আমরা যাব। ভাইগোটস্কি স্যার যাই স্যার, হলো ভাইগোটস্কি যাব, ঠিক আছে হ্যাঁ স্যার, ভাইগোটস্কি ঠিক আছে, ইমাম স্যারেরটাই হোক, ভাইগোটস্কি টা লিবারি রাতে এটা করলে ভালো হবে, তারপরে করে দিলাম সিকোয়েন্সে, চলো সিকোয়েন্সে স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমরা বৃদ্ধি বিকাশ শেষ করলাম, সামাজিকীকরণ শেষ করলাম, পিয়াজের জ্ঞান বিকাশের তত্ত্ব শেষ করলাম, এবার আমরা ঢুকবো ভাইগোটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। ভাইগোটস্কি সাইকোলজিস্ট ছিলেন, বলুন। হ্যালো স্যার, বলুন। বলছি 7 নম্বর কোশ্চেনটা লাস্ট অপশনটা দেখুন তো, আত্মকেন্দ্রিকতা ওটা তো প্রি অপশনাল, কিন্তু বিপরীতমুখী ভাবনা এটা তো প্রি অপশনাল করতে পারে না, না ওটা তো কনক্রিটে স্যার, বিপরীতমুখী ভাবনা ধারণা কনক্রিটে পারবে, কনক্রিটে পারবে বিপরীতমুখী ভাবনা, কনক্রিটে এটা জোরটা মিলছে না ওর সঙ্গে, আছে হ্যাঁ বলুন, জোড়াটা বলতে জোড়াটা মিলছে না, মানে আত্মকেন্দ্রের সঙ্গে ওই জোড়াটা মিলছে না ওই স্টেজে, সেটাই বলতে চাইছি। বলেছে কোনটি মূর্ত সক্রিয়তা স্তরকে নির্দেশ করে, মানে কি কনক্রিটের বৈশিষ্ট্য কোনটা সেটা বের করতে বলেছে, অনুমানমূলক অবরোহী চিন্তন এটা ফর্মালের বৈশিষ্ট্য কেটে দিলাম, 2 নম্বর সংরক্ষণের ধারণা মানে কি কনজারভেশন, কনজারভেশন চলে এসেছে কনক্রিট ঠিক আছে, শ্রেণীবিন্যাস মানে কি ক্লাসিফিকেশন করতে পারছেন দুটোই তো কনক্রিট ঠিক আছে, 3 নম্বর বস্তু স্থায়িত্ব অবজেক্ট পারমানেন্স এটা সেন্সরি বৈশিষ্ট্য, বিলম্বতি অনুকরণ সেন্সরি বৈশিষ্ট্য কেটে দিলাম, 4 নম্বর আত্মকেন্দ্রিকতা প্রি অপারেশনাল বৈশিষ্ট্য, বিপরীতমুখী ভাবনা মানে চলে এসছে কনক্রিট, 4 তো হয়নি স্যার, 2 হয়েছে। আমি স্যার ওটা বলি না, আমি দুইটাই করেছি, আমি বলছি যে জোট 4 নম্বর অপশনে দুটো অপশনই, 4 নম্বরের যে দুটো আছে না সেই দুটো কিন্তু প্রিয় অপশনের মধ্যে পড়ছে না, ওটাই বলছি স্যার। 1 নম্বরটা কি জোর আছে, 1 নম্বর দেখুন দুটো, এটা কি জোর আছে, মিলছে কি অনুমানমূলক অবরোধ, এটাও তো মিলছে না,
হ্যাঁ 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 মিল যায়, এটা ফর্মাল আর এটা হচ্ছে কনক্রিট। আমরা ভাইগটস কে দেখি, ভাইগটস কি বললো, ভাইগটস কি সামাজিক নির্মিতিবাদের জনক বলা হয়, সেগুলো আপনারা জানেন। স্যাপ্লিওমিত অনুকরণটা প্রি অপারেশনাল হবে না? না স্যার, সেন্সরি মোটর হবে। সেন্সরি রিতার বইতে আছে তো সেটাই। আচ্ছা ডিফার্ড ইমিটেশন, তাহলে আমরা কি জানি যে কগনিটিভ ডেভেলপমেন্ট, যে জ্ঞানীয় বিকাশ রয়েছে আর কি, ঠিক আছে, জ্ঞানীয় বিকাশের যে কারণ বা ফ্যাক্টর রয়েছে তিনটা কারণ হয়ে থাকে। একটা হচ্ছে SCL, এস কি সোসাইটি বা সমাজ, সমাজ, 2 নম্বর কালচার বা সংস্কৃতি, 3 নম্বর ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এই তিনটা কারণের ফলে শিশুদের ভাষার বিকাশ হয়ে থাকে, এগুলো আমরা পড়েছি জানি সবাই, তাই তো? তাহলে এবার আমরা ডিরেক্ট জায়গাতে আসি আর কি, কোন জিনিস ZPD। ZPD মানে কি, আমরা তিনটা লেভেল ZPD বলতে, সেখানে তিনটা লেভেল রয়েছে আর কি, ঠিক আছে। তার আগে বলি যে পিয়াজে ভাইগটসের মধ্যে কি পার্থক্য, পিয়াজের ভাইগটস কি দুজনেই জ্ঞানীয় বিকাশের মধ্যে তত্ত্ব দিয়েছে, পিয়াজে কোন জিনিস গুরুত্ব দিয়েছে, পিয়াজে হেরিডিটিকে গুরুত্ব দিয়েছে। পিয়াজের মতে একটা শিশুর এজ বাড়ছে, বয়স বাড়ছে, তার জ্ঞানের বিকাশও বাড়ছে। পিয়াজের মতে বয়সটা মূল, হেরিডিটি মূল আর কি, বয়স বাড়বে মানে কি জ্ঞানের বিকাশও বাড়বে। ভাইগটস কি যেটা বলছে না, বয়সটা ম্যাটার করে না, কি ম্যাটার করে, এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অভিজ্ঞতা ম্যাটার, যার বেশি অভিজ্ঞতা তার জ্ঞান বেশি। এক্সপিরিয়েন্স মানে কি, সামাজিক মিথস্ক্রিয়া, সমাজ, সামাজিক মিথস্ক্রিয়া। তাহলে ভাইগটসির মধ্যে কি পার্থক্য, ভাইগটস কি বলছে যে যত বেশি সমাজে মিথস্ক্রিয়া করবে তার জ্ঞান তত বেশি, আর পিয়াজে কি বলছে, পিয়াজে বলছে যার যত বয়স বেশি তার জ্ঞান বেশি। কিন্তু এটা আমরা পড়বো। এবার ZPD বুঝি, ZPD মানে কি, এখানে টোটাল তিনটা লেভেল আছে আর কি। প্রথম লেভেল কোনটা, হোয়াট আই ক্যান ডু, অর্থাৎ আমি কি করতে পারি, ফার্স্ট লেভেল। ফার্স্ট লেভেলের নাম কি, বিকাশের ZDD বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা বা ZDD জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। সেকেন্ড লেভেল ডেভেলপমেন্ট, সেকেন্ড লেভেলের নাম হচ্ছে সম্ভাব্য বিকাশের সীমা, সম্ভাব্য বিকাশের সীমা বা পোটেনশিয়াল লেভেল, পোটেনশিয়াল লেভেল। 3 নম্বর লেভেল মানে এই গোলটা, 3 নম্বর লেভেল নাম কি, বিয়ন্ড, বিয়ন্ড কো, স্তরের বাইরে, জ্ঞানীয় স্তরের বাইরে মানে কি, বিয়ন্ড কগনিটিভ লেভেল, কগনিটিভ লেভেল, কগনিটিভ লেভেল। তাহলে তিনটা লেভেলে তিনটা নাম আছে, এটা কি, এটা হচ্ছে ZDD, বিকাশের বর্তমান অবস্থা, আপনি এই কাজটা পারেন। যেমন 2 নম্বর লেভেল কি, 2 নম্বর লেভেলের নাম হচ্ছে সম্ভাব্য বিকাশের সীমা বা পোটেনশিয়াল লেভেল, আপনি এই স্তরের কাজগুলো করতে পারবেন যে আপনাকে যখন কেউ সাহায্য করবে। 3 নম্বর লেভেল কি, আপনি সাহায্য করলেও কেউ পারবে না, ঠিক আছে, শিশু দিয়ে ভাবি আর কি, ঠিক আছে। শিশু মনে করুন যোগ আর বিয়োগ শিখেছে, যোগ আলাদা করে শিখেছে, বিয়োগ আলাদা করে শিখেছে, গুণ শিখেছে, ভাগ শিখেছে আর কি, ঠিক আছে। তাহলে শিশু এই যোগ, অঙ্ক, বিয়োগ, ভাগ, গুণ, এগুলো কি, এগুলো হচ্ছে প্রথম লেভেল, এগুলো হচ্ছে বিকাশের বর্তমান অবস্থা। শিশু এই কাজগুলো পারে, নিজেই সে করতে পারে। এইবার তাকে যদি কেউ সাহায্য করে, সে কিন্তু সরল অঙ্ক কিন্তু করে ফেলবে, সরল অঙ্ক কিন্তু সে করতে পারবে। কখন করতে পারবে, সে তো ওগুলো আলাদা আলাদা করে শিখেছে, সরলটা সে করতে পারবে এগুলো ব্যবহার করে, যখন তাকে কেউ একটু দেখিয়ে দেবে, তার স্যার যদি তাকে একটু দেখিয়ে দেয়, মা বাবা যদি দেখিয়ে দেয়, তাহলে সে সরলটাও করতে পারবে। সরল অঙ্ক এটা হচ্ছে 2 নম্বর লেভেল, সম্ভাব্য বিকাশের সীমা, সে যোগ বিয়োগ এগুলো পারে, প্রথম লেভেলে সে কাজ পারে, দ্বিতীয় লেভেলের কাজগুলো সে পারবে যদি তাকে কেউ সাহায্য করে। 3 নম্বর লেভেল কি, 3 নম্বর লেভেল হচ্ছে বিয়ন্ড কগনিটিভ লেভেল, তাকে সাহায্য করলেও পারবে না আর কি। মানে কোনো স্কোয়ার বিস্কোয়ার অঙ্ক, সে ক্লাস 1-2 বাচ্চা, স্কোয়ার বিস্কোয়ার অঙ্ক তাকে কেউ সাহায্য করলেও সে পারবে না আর কি, ঠিক আছে। তাহলে এই তিনটা লেভেল, তিনটা লেভেলে তিনটা নাম আমরা জানলাম। প্রথম লেভেল মানে কি, শিশু পারে, 2 নম্বর লেভেল পারবে, কারো সাহায্য লাগবে। 3 নম্বর লেভেল কি, 3 নম্বর লেভেল হচ্ছে যেটা সে পারবে না আর কি এই সময়ে। এবার যেখান থেকে আমাদের প্রশ্ন আছে, ZPD কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে এই যে প্রথম যে লেভেল রয়েছে আর এই যে সেকেন্ড লেভেল রয়েছে, এই দুটো লেভেলের মাঝের যে অঞ্চলটা, মাঝের যে সীমাটা, সেটাই হচ্ছে ZPD। তাহলে ZPD মানে কি, প্রথম লেভেলটাকে ZPD বলছি না, দ্বিতীয় লেভেলটাকে ZPD বলছি না, প্রথম লেভেলের নামও ZPD নয়, সেকেন্ড লেভেলের নামও ZPD নয়। ZPD কোনটা, প্রথম লেভেল আর দ্বিতীয় লেভেল, এই দুটো অঞ্চলের মাঝের যে গ্যাপটা, এই দুটো অঞ্চলের মাঝের যে অঞ্চলটা, এইটাকে আমরা ZPD, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর কি, এটুকু আমরাকে ZPD অঞ্চল বলছি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা সন্নিহিত বিকাশের সীমা বা নৈকট্য বিকাশের সীমা, বাংলাতে আমরা যেটাকে বলে থাকি আর কি। এবার আমরা দেখলাম সেকেন্ড লেভেলে শিশু কাজগুলো করতে পারছে কিন্তু কারো সাহায্য করতে পারছে। যেই ব্যক্তি সাহায্য করবে, সরল অঙ্ক করতে কে সাহায্য করলো, তার টিচার সাহায্য করতে পারে। যে সাহায্য করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় MQ বা মোর নলেজেবল আদার। আর সেই যে ব্যক্তি তাকে যে সাহায্যটা করলো, সেই সাহায্যটা কি বলা হয়, সেই সাহায্যটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। হ্যালো স্যার, শুনছেন? বলুন।
স্যার বলছি পোটেনশিয়াল লেভেলটাকে স্যার কি মানে জেডপিটি বলতে পারবো স্যার? না স্যার একটু আমার কনফিউশন লেগে আছে, একটু বলে দেবেন স্যার। প্রথম লেভেল আর দ্বিতীয় লেভেলের মাঝের গ্যাপটা অঞ্চলটাকে আমরা জেডপিটি বলবো আর কি। তাহলে এখানে শিশু নিজের কাজ নিজে করতে পারছে, দুই নাম্বারটায় করতে পারছে কারো সাহায্য নিয়ে, তিন নাম্বার লেভেলে যেতেই পারবে না আর কি। তাহলে এইখান থেকে এইটুকু জায়গা, এইখান থেকে এই যে এইটুকু এরিয়া আর কি, ঠিক আছে, এটাকে জেডপিটি বলবো। স্যার স্ক্যাফোল্ডিং ডাইরেক্ট বলে দিলে ভালো হয়। হ্যাঁ, তাহলে এক নাম্বার লেভেল কি, এখানে শিশু স্নান করতে নিজেই পারছে আর কি, এটা এক নাম্বার লেভেল। দুই নাম্বার লেভেল কি, এখানে সে স্নান করতে পারছে কিন্তু কারো একজনের সাহায্যে আর কি, ঠিক আছে। আচ্ছা, তিন নাম্বার যেতেই পারবে না। এই যে দুই নাম্বার লেভেলে সে যে স্নান করছে কারো সাহায্যে, কে সাহায্য করছে? তার মা সাহায্য করছে, তার মা হচ্ছে এমকেও, মানে মোর নলেজেবল যার, যে তাকে সাহায্য করছে এখানে কাজ করতে সেই এমকেও। এবার এমকেও কি করছে, তাকে একটু সাহায্য করে দিচ্ছে, একটু হাত ধরে দিচ্ছে। এই যে সাহায্যটা করছে, এই সাহায্যটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই যে তাকে যে একটু সাহায্য করলো, একটু হাতটা ধরে রাখলো, এই যে হাত ধরে রাখে, তাকে যে সাহায্য করাটা, এই সাহায্যটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। আর এই স্ক্যাফোল্ডিং বা সাহায্য কে করলো? এমকেও করলো, মানে তার মা করলো। আর এই স্ক্যাফোল্ডিংটা যে করবে, সাহায্যটা যে করবে, কিরকম সাহায্য করবে? টেম্পোরারি হেল্প করবে, সাপোর্ট করবে, গাইডেন্স করবে, সে সরলঙ্ক করতে পারবে কারো একজনের সাহায্যে। কে সাহায্য করবে? টিচার সাহায্য করবে। এই সাহায্যটাকে তো স্ক্যাফোল্ডিং বলা হবে। সাহায্যটা কেমন করবে? টিচার কি অঙ্কটা করে দেবে সম্পূর্ণ অঙ্ক? না, টিচার কিন্তু সম্পূর্ণ অঙ্ক করে দেবে না। টিচার একটু শুধু তাকে মাত্র টেম্পোরারি হেল্প করবে, একটু সাপোর্ট করে, একটু দেখিয়ে দেবে আর কি, ঠিক আছে, যে অঙ্কটা কোন নিয়মে করো, একটু নিয়মটা বলে দেবে আর কি। টিচার কিন্তু অঙ্কটা করে দেবে না, একটু ক্লু দিয়ে দেবে, একটু হিন্টস দিয়ে দেবে, একটু ইশারা দিয়ে দেবে, সংকেত দিয়ে দেবে, পুরো অঙ্কটা কিন্তু করে দেবে না টিচার, ঠিক আছে। তাকে একটু হিন্টস বা ইশারা কিন্তু দিয়ে দেবে টিচার। এম কে, ওকে, বুঝলাম। আগের টিচারের বলুন, টিচার দেখালেন কেমন হতো? হ্যাঁ, আগের পিকচার যে একটু স্যার জোরে বলতে হবে, আমি তো শুনতেই পাচ্ছি না। বলছি আগের পিকচারে জেডপিটি যেটা দেখালেন, ওটা দুটো জোনের গ্যাপটা না দেখিয়ে দ্বিতীয় জোনটাকে দেখালেন? দুটোকে না দেখিয়ে গ্যাপটাকে দেখালাম, গ্যাপটাকে না দেখিয়ে দ্বিতীয় জোনটাকে দেখিয়ে দিলেন, এটা না, এর আগের চিত্রটা। আচ্ছা আচ্ছা, এটাতে? হ্যাঁ স্যার, এটাতে। হ্যাঁ, জেডপিটি কোনটাকে বলবো? একদম এইখান থেকে শুরু হবে, প্রথম লেভেলে যেটা পারে আর কি, সেখান থেকে সেকেন্ড লেভেলের এই অঞ্চলটা, এই গোটা অঞ্চলটাকে আমরা জেডপিটি বলবো। স্যার ভায়োলেট কালারের ওই লেভেলটাকে বলছে জেডপিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক। এবার ভাইগটস্কি তিন ধরনের ল্যাঙ্গুয়েজ বলেছেন আর কি, ঠিক আছে, তিন ধরনের স্পিচের কথা বলেছেন। একটা সোশ্যাল স্পিচ, মানে কি, সামাজিক কথন, শিশু যখন 3 বছর বয়স শুরু হয়ে যায় তখন থেকে শিশু সামাজিক কথন শুরু হয়ে যায়। তারপর প্রাইভেট স্পিচ, প্রাইভেট স্পিচ মানে কি, ব্যক্তিগত কথন, শিশু 2 বছর থেকে বয়স থেকে শুরু হয়ে যায় ব্যক্তিগত কথন। ব্যক্তিগত কথন মানে কি, শিশু নিজে নিজের সাথে কথা বলে। বয়সগুলো একটু চেঞ্জ আছে, দুই তিন হবে। তাহলে সোশ্যাল স্পিচ বা সামাজিক কথন কি, শিশু সমাজে কথা বলে। প্রাইভেট স্পিচ মানে কি, শিশু যেটা ব্যক্তিগত, নিজের সাথে নিজে কথা বলে, নিজের সাথে নিজের জোরে জোরে শিশু যে কথা বলে, এটাকে প্রাইভেট স্পিচ বলে। এবার শিশু কি বললাম, নিজের সাথে নিজে জোরে জোরে কথা বলাকে প্রাইভেট স্পিচ বা ব্যক্তিগত কথন বলে। 3 বছর বয়স থেকে শিশু এটাকে শুরু করে। এবার শিশু কি সবসময় জোরে জোরে কথা বলে? না, শিশুর ব্যক্তিগত স্পিচটা যখন সে 7 বছর হয়ে যায় তখন সে এটাকে স্যার জোরে জোরে বলে না। এখানে কি ছিল, লাউড জোরে জোরে ছিল, যখন স্যার তার 7 বছর বয়স হয়ে যায় এই লাউডে শেয়ার করে না, সাইলেন্টে কথা বলে। নিজের সাথে নিজে কথা এখানেও বলছিল, 3 বছর বয়স থেকেও বলছিল, 7 বছর বয়সেও বলে। পার্থক্য কি, এখানে সে সেই কথাটাকে জোরে জোরে বলছিল, সামনের জন পাশের জন শুনতে পারছিল, এখানে পাশের জন সামনের জন শুনতে পারবে না, সে মনে মনে নিজের সাথে নিজে কথা বলবে। তাহলে যখন সে জোরে জোরে নিজের সাথে নিজে কথা বলে সেটাকে ব্যক্তিগত কথন বা প্রাইভেট স্পিচ বলে। যখন সে নিজের সাথে নিজে কথা বলার সময় সাইলেন্টলি কথা বলে, নীরব ভাবে কথা বলে, সেটাকে বলে সাইলেন্ট ইনার স্পিচ, বা এটা 7 বছর বয়স থেকে শুরু হয়। এখান থেকে দু একটা প্রশ্ন দেখি স্যার। সোশ্যাল স্পিচ একবার বলবেন। সোশ্যাল স্পিচ মানে কি, সমাজে আমরা যেটা কথা বলি সেটাই সোশ্যাল স্পিচ। সমাজে আমরা যেটা কথা বলছি সেটা আমরা, কেমন সোশ্যাল স্পিচ কি আমাদের মধ্যে আছে স্যার? এখন আমাদের মধ্যে সোশ্যাল স্পিচ, বলুন তো স্যার, আমাদের মধ্যে এখন কি সোশ্যাল স্পিচ আছে? 2 বছর থেকে তো শুরু হয়েছিল, এখন কি আছে সোশ্যাল স্পিচ আমাদের মধ্যে? আছে তো, আছে। প্রাইভেট স্পিচ কি আছে আমাদের মধ্যে? প্রাইভেট স্পিচ না, না না না, প্রাইভেট স্পিচ নেই, সাইলেন্ট ইনার স্পিচ আছে। কিন্তু সাইলেন্ট ইনার স্পিচ আছে আর কি, প্রাইভেট স্পিচটা নেই, একই জিনিস দুটো। প্রাইভেট হলে কি হতো, জোরে জোরে বলতো? আমরা জোরে জোরে বলি না, আমরা মনে মনে বলি আর কি। আমাদের মধ্যে সাইলেন্ট ইনার স্পিচ আছে। ভাই গটস কি শেষ হলো? 2 একটা এমসিকিউ করি।
তিন নম্বর প্রশ্ন করুন। নিচের কোনটি স্ক্যাফোল্ডিং এর একটি ভালো উদাহরণ? সমস্যাটি খুব দ্রুত সমাধানের জন্য শিশুটিকে একটি পুরস্কার দেওয়া, শিশুটিকে বলা যে সে পারবে এবং সেই জন্য এটাকে বারবার চেষ্টা করে, শিশুটিকে একটি অর্ধ সমাধান করে উদাহরণ দেওয়া, শিশুটিকে বলা যে সে পারবে না এবং সেই জন্য বাড়ি চলে যায়। তাহলে এটা হচ্ছে তিন সঠিক উত্তর। শিশুটিকে একটি অর্ধ সমাধান করা উদাহরণ দেওয়া মানে কি, একটা হাফ সলভ এক্সাম্পল দেওয়া, পুরো কাজটা করে দেবো না আমি, অর্ধেকটা করে দেবো, একটু দেখিয়ে দেবো আর কি, অর্ধেকটা করে দিয়েছি বাকিটা তুমি এবার তুমি করো আর কি। সঠিক উত্তর করছেন আপনারা। শিক্ষক মহাশয় লক্ষ্য করলেন পম্পা কোনো একটি সমস্যা নিজে থেকে সমাধান করতে পারছে না, পম্পা কোনো একজন মেয়ের নাম নিজে থেকে পারছে না, তবে সে কোনো যে সে কোনো একজন অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় এটিকে করতে পারছে। অভিজ্ঞ ব্যক্তির করা এই সহায়তাকে বলা হয় সামাজিকীকরণ, স্কিমা, এমপিও, স্ক্যাফোল্ডিং। যা উত্তর দেওয়া আছে দেখছি। স্যার আপনি অ্যানসার দাও তো পিডিএফ বার করেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা তো দেখবেন না, আমি জানি আপনারা খুব সৎ আর কি, তো বিশ্বাস আছে, আপনি দেখেছেন, যাই হোক এটা বুঝতে পারলাম না আপনি কেন দেখেছেন, আমি ভাবছিলাম আপনারা খুব সৎ, খেয়ালই করবেন না। একবার করতে তো তাহলে কি বলেছে শিক্ষক মহাশয় লক্ষ্য করলেন পম্পা কোনো একটি সমস্যা নিজে থেকে সমাধান করতে পারছে না, তবে যে কোনো একজন অভিজ্ঞ ব্যক্তির সহায়তা করতে পারছে। এই অভিজ্ঞ ব্যক্তির করা এই সহায়তাকে কি বলা হয়, এই সহায়তাকে, তাহলে হয়ে গেল স্ক্যাফোল্ডিং। আর যদি বলতো এই অভিজ্ঞ ব্যক্তিকে কি বলা হয় তাহলে কি হতো? ভাইগটস্কির মত অনুযায়ী জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হলো, ভাইগটস্কির মত অনুযায়ী জেড পিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হলো শিক্ষক দ্বারা প্রদত্ত সমর্থনকে চিহ্নিত করার অঞ্চল, শিশু স্বাধীনভাবে যে কাজ করতে পারে এবং কারো সহায়তা যে কাজ করতে পারে এর মাঝের অঞ্চল, শিশুকে যে সহায়তা করছে তার বিকাশের অঞ্চল, শিশু স্বাধীনভাবে কতটা বিকশিত হতে পারে তার সেই অঞ্চল। তাহলে এটা হয়ে গেল আমাদের দুই। স্ক্যাফোল্ডিং এর পরিমাণ বা প্রকৃতি কেমন হবে কোন বিষয়ের উপর নির্ভরশীল? আমি স্ক্যাফোল্ডিং তাকে কতটা দেবো, কেমন স্ক্যাফোল্ডিং দেবো, কোন কিসের উপর ভিত্তি করে দেবো, শিক্ষকের মেজাজের উপর ভিত্তি করবে, সেই কাজের জন্য অফার করা কোন পুরস্কার সেটার উপর ভিত্তি করে দেবে, শিশুর কর্মক্ষমতার স্তরের উপর ভিত্তি করে দেবে, শিশুর জন্মগত ক্ষমতা বা ইনেট অ্যাবিলিটির উপর ভিত্তি করে স্ক্যাফোল্ডিং এ দেবো। স্ক্যাফোল্ডিং দেওয়ার সময় কোন দিকটা আমি খেয়াল রাখবো? এক নাম্বার বলছে শিক্ষকের মেজাজ, আমার মেজাজ ভালো থাকলে বেশি স্ক্যাফোল্ডিং দেবো, মেজাজ খারাপ থাকলে কম স্ক্যাফোল্ডিং দেবো, এটা হয় না। সেই কাজের জন্য কোন পুরস্কার সে পাবে তার উপর ভিত্তি করে তাকে স্ক্যাফোল্ডিং কেমন দেবো ঠিক করবো না। শিশুর কর্মক্ষমতার স্তর মানে শিশু কোন লেভেলে কাজ করতে পারছে তার উপর ভিত্তি করে দেবো নাকি জন্মগত ক্ষমতা? না, শিশুর কর্মক্ষমতার স্তর, শিশু কতটা কাজ করতে পারছে তার উপর ভিত্তি করে দেবো না, তাকে সাপোর্টটা তো করবো, সাপোর্টটা করতে গেলে কি দেখতে হবে আমাকে, সে কতটা কাজ করতে পারছে, সে তো সরল অঙ্ক করতে অসুবিধা হচ্ছে, কোন যোগাটুক করতে পারছে, সরল অঙ্ক একবারেই করতে পারছে না নাকি মাঝখানে গিয়ে আটকাচ্ছে নাকি যোগ বিয়োগে আটকাচ্ছে, আমাকে ওই জিনিসটা খেয়াল করতে হবে। কর্মক্ষমতা কোন জায়গাতে আছে, ওই জায়গাতে আছে এইটুকু সমস্যা, তার উপর ভিত্তি করে আমি এবার স্ক্যাফোল্ডিংটা দেবো আর কি। সবার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম সবারই তো দেখা যাচ্ছে, কেটে জয়েন হলাম তাও দেখা যাচ্ছে না স্যার। না দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে ম্যাম, আপনার ওখানে বৃষ্টি হচ্ছে দেখছি দেখছি। আচ্ছা তাহলে আমরা এবার কোহেল বার্গে যাই। স্যার বলুন। স্যার বলছি বন্ধু দলের সক্রিয় সদস্য এটা কি বাল্যকাল হবে না ওই কৈশোর কালটা হবে? কোনটা আপনি বললেন গ্যাং এজটা বাল্যকাল,
গ্যাং এজ, ওখানে গ্যাং এজ তৈরি হয়ে যায় ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভ মেম্বার হবে না এখানে ঠিক আছে। গ্যাং এজে বাল্যকালে সে গ্যাং এজ গ্যাং তৈরি করে ফেলবে, বন্ধু তৈরি করে ফেলবে, এবার যদি বল সক্রিয় সদস্য হেড হবে কোথায়, তাহলে সেটা হবে স্যার কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স। বোঝা গেল? ওকে ওকে। হ্যালো স্যার। হুম বলছি স্যার, এই রিকশনটা কি লাগবে না? হুম বলছি এই রিকশনটা লাগবে স্যার? ইলেকশন লাগবে না, আমি স্টেজ করিয়ে দেবো, আর এখন তো সময় আছে, এখন করলে করে করিয়েও দিতে পারি, তবে না লাগার মতোই একদিন স্টেজটা আলোচনা করে দেবো। 8টা স্টেজ আছে, পজিটিভ অভিজ্ঞতা পেলে পরের বারও পজিটিভ অভিজ্ঞতা পাবে, নেগেটিভ পেলে নেগেটিভ পাবে, স্টেজের নামগুলো মনে রাখলে যথেষ্ট আর কি। আচ্ছা তাহলে এবার আমরা কোহেলবার্গে যাই। শোনা করাতে হবে। আসল জায়গায় যাই, এগুলো ডিলেমা ঠিলেমা কি আছে এগুলো সবাই জানেন আর কি, এগুলো তো আর যাচ্ছি না, ডিরেক্ট স্টেজে যাই। লেভেল বা পর্যায় কয়টা? তিনটা। স্টেজ বা স্তর কয়টা? ছয়টা। কিসের উপর তত্ত্ব দিয়েছে? মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশের উপর তত্ত্ব দিয়েছিল কোহেলবার্গ। 1 নম্বর লেভেল, লেভেল 1 মানে কি? লেভেল 1 বা পর্যায়ে 4 থেকে 10 বছর সময়। এই লেভেলের আন্ডারে দুটো স্টেজ রয়েছে। প্রথম স্টেজ কি? পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স। এখানে শিশু কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কিসের উপর সে ভিত্তি করে সিদ্ধান্তটা নেবে, শিশু দেখবে সে পানিশমেন্ট পাচ্ছে না রিওয়ার্ড পাচ্ছে। শিশু যদি পানিশমেন্ট পায়, শাস্তি পায়, শিশু ভাবে এই কাজটা আমার করা উচিত নয়, এই কাজটা ভুল, আর শিশু যদি রিওয়ার্ড পায়, পুরস্কার পায়, শিশু ভাবে সেই কাজটা করা ঠিক, সেই কাজটা করা উচিত। তাহলে ঠিক ভুলের বিচার পানিশমেন্টের ভিত্তিতে করছে, পুরস্কারের ভিত্তিতে করছে, কোন স্টেজে? পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স স্টেজে। তারপরে কি? ইন্ডিভিজুয়াল অ্যান্ড মিউচুয়াল এক্সচেঞ্জ। এখানে শিশু কোনটা ঠিক কোনটা ভুল কি করে নির্ণয় করবে? শিশু দেখবে তার বিনিময়ে সে কিছু পাচ্ছে কি পাচ্ছে না, তার যেটা নিডস রয়েছে, তার যে নিডস রয়েছে, নিডস মানে চাহিদা, তার যেটা চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূরণ হচ্ছে কি হচ্ছে না। সে যেটা চায় সে যদি সে পেয়ে যায় তাহলে ভাবে এই কাজটা করা উচিত, সে যদি তার যে চাহিদা রয়েছে তার যেটা প্রয়োজন রয়েছে সে যদি সেটা পায় তাহলে ভাবে এই কাজটা করা উচিত, নাহলে ভাবে সেই কাজটা আরো করা উচিত নয়। আমার খেলনা চাই, আমি খেলনাটা পাবো? যদি আমি যদি ও যদি আমাকে খেলনাটা দেয় আমার চাহিদাটা যদি পূরণ করে তাহলে এই কাজটা করা ঠিক, তাহলে আমাকে ওই জিনিসটা ওকে দেওয়া উচিত, আর যদি না দেয় তাহলে আমার দেওয়া উচিত না। তাহলে শিশু নিজের যে চাহিদা রয়েছে নিজের যে প্রয়োজন রয়েছে তার উপর ভিত্তি করে ঠিক ভুল নির্ণয় করছে কোন স্টেজ? ইন্ডিভিজুয়াল যে মিউচুয়াল এক্সচেঞ্জ বা আত্মকেন্দ্রিকতা পারস্পরিক বিনিময়, শিশু এখানে বিনিময়ে বিশ্বাসী করবে আর কি ঠিক আছে। তুমি কি কোনো এক্সচেঞ্জ করবে কিছু আমার সাথে? তুমি কি আমাকে দেবে আমার যেটা চাই, তুমি কি ওটাকে আমাকে দেবে, তাহলে আমি তোমাকে দেবো আর কি, যদি না দাও তাহলে কিন্তু দেবো না আর কি। এটাকে বলা হয় টিট ফর ট্যাট স্টেজও বলা হয় বা ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশনও বলা হয়। কনভেনশনাল লেভেল, পরের লেভেল চলে আসলো, এখানে 3 নম্বর স্টেজের নাম কি? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এখানে শিশু কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল কি করে নির্ধারণ করবে? শিশু অন্যকে সন্তুষ্ট করার চেষ্টা করে এখানে ঠিক আছে। অন্যরা সন্তুষ্ট যেটা হবে, বাকিরা যেটা সন্তুষ্ট হবে সেটা ঠিক কাজ, বাকিরা যদি সন্তুষ্ট না হয় সেটা ভুল কাজ। শিশু এখানে সামনের জনকে খুশি করতে চায়, সামনের জনের সামনে ভালো হয়ে সাজতে চায়, সামনের জনের সামনে ভালো হয়ে থাকতে গেলে যেটা করা উচিত সেই শিশু মনে করে সেটাই সঠিক কাজ, আর যে কাজটা করলে সামনের জন সন্তুষ্ট হয় না শিশু ভাবে সেটা ভুল কাজ আর কি। তাহলে এখানে সামনের জনের সামনে সে ভালো হয়ে থাকতে চায় আর কি, সামনের জনকে খুশি খুশি করতে চায় আর কি। এটাকে বলা হয় কি? গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন স্টেজ। 4 নম্বর কি? ল অ্যান্ড অর্ডার, নিয়ম এবং আদেশ পালনে বাধ্যতা। এখানে শিশু একটা সোসাইটিতে বা সমাজে যে নিয়ম কানুনগুলো আছে, এখানে শিশু মনে করে সমাজে অনেক নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলো সবই কি হয়েছে? আমাদের ভালোর জন্য তৈরি হয়েছে, যেহেতু আমাদের ভালোর জন্য তৈরি হয়েছে তাহলে আমরা এই নিয়ম কানুনগুলোকে ভাঙতে পারবো না, আমরা সমস্ত নিয়ম কানুনগুলোকে মানা উচিত, উই শুড অবজার্ভ এভরি রুলস। আমাদের মনে করবে কি এখানে সমস্ত নিয়ম কানুন মানা উচিত, শিশু কিন্তু এখানে একটাও ভাঙবে না। কেন ভাঙছে না? শিশু জানে এই নিয়ম কানুনগুলো আমাদের ভালোর জন্য তৈরি হয়েছে, যেহেতু আমাদের ভালোর জন্য তৈরি হয়েছে তাহলে আমরা কেন ভাঙবো, আমরা এগুলোকে অবশ্যই মানবো। 5 নম্বর, এখানে শিশু আগেও স্টেজে নিয়ম মানছিল, এখানে শিশু নিয়ম মানবে, কিন্তু নিয়ম মানলেও এখানে একটা শর্ত আছে, এখানে একটা কন্ট্রাক্ট আছে। কি কন্ট্রাক্ট, কি চুক্তি আছে? শিশু এবার চুক্তি করবে, আমি তোমার সমাজের নিয়ম কানুন আছে তো আমি নিয়ম কানুনগুলো মানবো। কখন মানবো? যতক্ষণ না সেগুলো আমার কোনো ক্ষতি করছে, যদি আমার ক্ষতি করে, যদি আমার কোনো ক্ষতি করে তাহলে কিন্তু আমি ভেঙে দেব। আমি নিয়ম মানবো ঠিক আছে, আমি নিয়মটা মানবো ঠিক আছে, তো আমার যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আর নিয়ম মানবো, তাহলে আমি ভেঙে দেবো। একটা চুক্তি কিন্তু করে রাখলো, আমি নিয়ম ততক্ষণই মানবো যখন নিয়মটা আমার জন্য ভালো হবে। তোমার নিয়ম যদি আমার যদি কোনো ক্ষতি করে, তোমার ট্রাফিক রুলস মানতে গিয়ে আমার যদি টেট পরীক্ষা লেট হয়ে যায় তাহলে আমি ট্রাফিক রুলস মানবো আর কি, তাহলে কিন্তু আমি ট্রাফিক রুলস ভেঙে কিন্তু পরীক্ষা দিতে চলে যাবো। এটা 5 নম্বর স্টেজ। টেট পরীক্ষা দিতে যাচ্ছেন আর কি, 11টা বেজে গেলো আর কি, এখন রেড লাইট হয়ে আছে আর কি ঠিক আছে। 4 নম্বর স্টেজে শিশু কি বলবে? যেমনই হোক না কেন পরীক্ষা যদি শেষও হয়ে যায় আমি নিয়ম মানবো না,
আমি নিয়ম ভাঙবো না, আমি ওখানে দাঁড়িয়েই থাকবো যে 4 নাম্বার স্টেজ। যখনই আপনি 5 নাম্বারে যাবেন আর কি, ঠিক আছে, তখন কি দেখবেন যে কি ব্যাপার, আমার তো পরীক্ষা শেষ হয়ে গেলো আর কি, তাহলে কিসের নিয়ম, তাহলে রেড লাইট ভাঙো পরীক্ষা দিতে যাও, কারণ এখানে নিয়ম মানলে আমার ক্ষতি হচ্ছে, কিন্তু আমি আমার তো ক্ষতি করবো না, এখানে কিন্তু রেড লাইট ভেঙে পরীক্ষা দিতে চলে যাবো আর কি। তারপর কি 6 নাম্বার, এখানে শিশু তার আগে কি দেখছিল, 4 নাম্বারে, 4 নাম্বার লেভেলে সমাজের কথা ভাবছিল, 5 নাম্বার লেভেলে নিজেরটা দেখছিল, 6 নাম্বারে সে সমাজেরটাও দেখবে নিজেরটাও দেখবে, সে সব কিছুর উপরে গিয়ে সবারটা দেখবে আর কি। 5 নাম্বার কি ছিল, সে নিজেরটা দেখছিল, নিজের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। 6 নাম্বার শিশু নিজেরটা দেখবে না, মানে সেই ব্যক্তি নিজেরটা দেখবে না সমাজেরটা দেখবে, সমাজের যে বিবেক রয়েছে, নীতি রয়েছে, সমাজের নীতিতে বিশ্বাসী আর কি, ঠিক আছে, সবার জন্য যেটা ভালো সে শিশু এখানে করার চেষ্টা করবে আর কি। ক্রিটিসিজমের মধ্যে জেন্ডার বায়াস থিওরি ক্যারল গিলগিন বলেছিল, এটা একটু ইম্পর্টেন্ট আর কি, বাকিগুলো একটু দেখে নেবেন আর কি। ক্যারল গিলগিন এটা কিন্তু এক সিটেটে মাস মাস কিন্তু প্রশ্ন আসে আর কি, এখান থেকে 2-4টা মক দেখি, মক তো প্রচুর না হয়েছে। 7 নম্বরই আলোচনা করি, বলুন স্যার। বলছি মনে করে একটা উদাহরণ, যে একজন সরকার মানে সে ব্রিজ করতে মানে টাকা লাগাচ্ছে আর একজন ইনকাম ট্যাক্স দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে, তাহলে এটা কোন পর্যায়ে পড়ছে? কি আরেকবার বলুন স্যার প্রশ্নটা। মানে সরকার হয়তো ব্রিজ তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচা করছে করছে বা ট্যাক্স বা কোনো জনগণের টাকা নিয়ে নিচ্ছে, আর একজন ব্যক্তি ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাহলে কোন পর্যায়ে এটা? ও দেবে না আর কি, ও কি মনে করছে যে সমাজ, যে এই দেখুন ও ইনকাম ট্যাক্স ও ইনকাম ট্যাক্স দেবে না আর কি, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেবে না, এর কারণ কি, ও সমাজে ওর ক্ষতি হচ্ছে এই জন্য দেবে না, নাকি সে এই সরকারকে সাপোর্ট করতে চায় না? দেখুন ও কি বলছে যে এই সরকারকে আমি ট্যাক্স দেবো না, ঠিক আছে, ঠিক আছে, যদি বলতো আর কি, ঠিক আছে, যে ট্যাক্স দিলে আমার ক্ষতি হচ্ছে, আমার টাকা শেষ হচ্ছে, এর জন্য আমি দেবো না, তাহলে কোন স্টেজ হতো? তাহলে হয়ে যেত এখানে 5 নাম্বার স্টেজ। কিন্তু ওর কি বক্তব্য, ওর বক্তব্য হচ্ছে এই যে সরকার, এই সরকার হচ্ছে কারাপ্টেড সরকার, এই সরকার হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারকে যদি আমি ট্যাক্স দেই আর কি, ঠিক আছে, তাহলে কি আমিও দুর্নীতির অন্তর্ভুক্ত হলাম আর কি, ঠিক আছে, তাহলে এই জন্য আমি সমাজ দেবো না। এই যে এখানে যে নিয়মটা মানছিল না, নিয়মটা কি সে নিজের জন্য মানছে না, কিন্তু সবার কথা ভেবে মানছে না, বলুন তো, টাকাটা যে দিচ্ছে না সবার কথা ভেবে দিচ্ছে না, তাহলে দুর্নীতিগ্রস্ত সরকার কি করে সাপোর্ট করি? দুর্নীতিগ্রস্ত সাপোর্ট করা মানে কি সমাজটাও দুর্নীতিগ্রস্ত হবে ধীরে ধীরে, সবার কথা ভেবে নিয়মটা সে ভাঙছে, মানে কি এটা 6 নম্বর। এবার সে যদি বলতো প্রশ্ন, যদি এইভাবে বলতো যে ট্যাক্সটা দিলে আমার পকেটের ক্ষতি হচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে, সে কিন্তু নিজের ক্ষতিটা দেখছে না, সবার ক্ষতি দেখছে আর কি। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে যদি ট্যাক্স দেই, দুর্নীতিগ্রস্ত সরকার যদি আমাদের ক্ষমতায় থাকে, তাহলে কি আমাদের সমাজটাই একটা সময় দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, সমাজের উন্নতি হবে না, সমাজের কথা ভেবে সে সিদ্ধান্ত নিচ্ছে, তার মানে 6 নম্বর। সোশ্যাল রাইটস, তাহলে এটা 5 নম্বর হবে না? এটা না, 6 নম্বর স্যার, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। একটা প্রশ্ন ছিল কোহেলবার্গের মুখ থেকে, যেখানে একটা প্রশ্ন করালেই 4টা স্টেজই আলোচনা হয়ে যাবে, সেই প্রশ্নটা খুঁজছি। এই তো, এটাও একটা ভালো প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা। অ্যাকর্ডিং টু কোহেলবার্গ, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাট ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, একটা একজন ব্যক্তি যে ল অ্যান্ড অর্ডারে আছে, ল অ্যান্ড অর্ডার মানে কি 4 নম্বর স্টেজে আছে, উইল বিলিভ দ্যাট, তাহলে 4 নম্বরে আছে, তাহলে সে কি বিশ্বাস করবে? 1 নম্বর, লজ অ্যান্ড রুলস মাস্ট বি ওবেড টু প্লিজ আদার্স, প্লিজ আদার্স মানে কি অন্যকে খুশি করার জন্য, অন্যকে খুশি করার জন্য, অন্যকে সন্তুষ্ট করার জন্য রুলসগুলোকে মানাই উচিত আর কি। 2 নম্বর, লজ অ্যান্ড অথরিটিস মাস্ট বি ওবেড সো দ্যাট সোশ্যাল সিস্টেম ইজ মেনটেন, আমাদের সামাজিক ব্যবস্থাটা আছে, সামাজিক ব্যবস্থা যাতে টিকে থাকে, সামাজিক ব্যবস্থা যাতে মেনটেন থাকে, সেজন্য আমাদের নিয়ম কানুনগুলোকে মানা উচিত। 3 নম্বর, লজ অ্যান্ড রুলস মাস্ট বি ওবেড টু অ্যাভয়েড পানিশমেন্ট, পানিশমেন্ট থেকে বাঁচার জন্য নিয়ম কানুন মানা উচিত। 4 নম্বর, লজ অ্যান্ড রুলস মাস্ট বি ওবেড অনলি ইফ দে ফুলফিল আওয়ার নিডস, নিয়ম কানুন মানা উচিত যদি আমাদের চাহিদাগুলোকে পূরণ করে থাকে। তাহলে আমাদের প্রশ্ন বলেছে, কি বলেছে প্রশ্নে, ল অ্যান্ড অর্ডারের বৈশিষ্ট্য কোনটা? তাহলে সবার নিচের থেকে আসি, লজ অ্যান্ড রুলস মাস্ট বি ওবেড অনলি ইফ দে ফুলফিল আওয়ার, যদি আমাদের চাহিদা পূরণ করে তাহলে এগুলোকে মানা উচিত। তাহলে এই যে লাস্ট অপশনটা, এটা কোন স্টেজের বৈশিষ্ট্য? লাস্ট অপশন 5, 5 নম্বর, 5th, 5th, লজ অ্যান্ড রুলস মাস্ট বি ওবেড অনলি ইফ দে ফুলফিল আওয়ার নিডস, আমাদের চাহিদাগুলোকে পূরণ, আমরা চাহিদার কথা দেখছি,
মানে চাহিদা মানে কি আমি কি চাই? 2 নম্বর স্যার, 2 নম্বর, 2 নম্বর স্যার, এটা হচ্ছে 2 নম্বর স্টেজ আর কি, ঠিক আছে? তারপর কি বলছে, লজ এন্ড রুলস মাস্ট বি ওবেড টু অ্যাভয়েড পানিশমেন্ট, পানিশমেন্ট থেকে বাঁচার জন্য আমরা লজ এন্ড রুলস গুলো মানছি, তাহলে কি হবে এটা? 1 laws and rules must be obeyed only if they fulfill our needs, আমাদের যে নিডস রয়েছে, আমাদের যে চাওয়া পাওয়া রয়েছে, আমাদের চাওয়া পাওয়াটা পূরণ হলে তাহলে সেই নিয়মটা মানবো। মানে কি স্যার, আমরা যেটা চাই সেটা যদি পেয়ে যাই, মিউচুয়াল এক্সচেঞ্জ, মিউচুয়াল এক্সচেঞ্জ, টিট ফর টেট, এটা স্যার 5 নম্বর হলো না? এটা 2 নম্বর নাকি স্যার? টিট ফর টেট নয়, মিউচুয়াল এক্সচেঞ্জ, এটা স্যার 5 নম্বর হবে না? এটা মিউচুয়াল এক্সচেঞ্জ আর টিট ফর টেট কি আলাদা স্যার? সাজিদ স্যার একই তো স্যার, একই একই স্যার, একই। বাহ বাহ সাজিদ স্যার, বাহ, কেয়া বাত হ্যায়, স্যার নিট থাকলেই 2 নম্বর তো। হ্যাঁ হ্যাঁ, নিট থাকলেই 2 নম্বর, তার পোজ এক্সচেঞ্জ ওটাও স্যার একই, স্যার পোজ এক্সচেঞ্জ। বেশ, আশা করছি পারবেন আর কি। আর কোয়েলব্যাক থেকে তো অনেক মক আছে, 10টা মক আছে, রিভিশন করবেন বারবার, মকগুলো দেবেন, যেখানে যেটা সমস্যা ক্লিয়ার করতে হবে। কোয়েলব্যাক গেল, তারপরে কি আসি আর কি আছে কোয়েলব্যাকের পরে? লার্নিং, ডিসএবিলিটি করে জেন্ডার আছে স্যার, জেন্ডার, জেন্ডার তো সহজ, জেন্ডার আছে, ল্যাঙ্গুয়েজ সেভেন স্যার, লার্নিং টা ডিসএবিলিটি গুলো কারণ স্যার, স্যার 5 5 মডেল করে দেন। কিন্তু যেটা ভাবলাম 10টার মধ্যে কি করে সম্ভব, একটা সাবজেক্টে তো টানতে পারলাম না আমি। বেশ, আজকে একটা সাবজেক্ট করবে স্যার, এইভাবে আপনি 2-3 দিন কন্টিনিউ লাইভ করে, আমি আমি জানতাম স্যার আপনি পারবেন না একদিনে, আমার চেষ্টা স্যার করে দিতে স্যার, তাহলে আর পার হতে পারবে না, এত বড় অপমান স্যার আজকে না। ঠিক আছে, দেখি পারি কি না পারি, দেখাবো ম্যাডাম। স্যার আপনি পারবেন জানি, স্যার না থাক দেখাতে হবে না স্যার, সকাল 5টা করে দরকার, এটা পারবে না আপনি, পাবেন বাকিগুলো সব ফ্ল্যাট হয়ে যাবে। সেটাই আমি ঠিক পারবো, এবার সবার লেভেলের সাথে তো ম্যাচ করতে হবে না, তাই স্যার 100 জন থেকে 78 জন হয়ে গেছে অলরেডি, বাকিগুলো সব শেষ পড়বে, 10টা পর্যন্ত গেলে 40 জন থাকবে আর কি, 40 জন। একটা হোক স্যার, একটা শুরু করি আমরা, তাহলে আমরা লার্নিং ডিসএবিলিটি পড়বো আর কি, ঠিক আছে? লার্নিং ডিসএবিলিটি কোন কোন কারণে হয়ে থাকে, কারণগুলো আমরা জানি, বংশগতির কারণে হয়ে থাকে, যদি আমার বাবা মায়ের থাকে বংশগতিগত কারণে শিশুদের মধ্যে লার্নিং ডিসএবিলিটি হতে পারে, তাহলে 1 নাম্বার কারণ কি, বংশগতির কারণে হতে পারে, 2 নাম্বার কারণ কি, প্রবলেমস ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড বার্থ, অর্থাৎ জন্মের সময়, জন্মের সময় যখন শিশু মাতৃ গর্ভে আছে তখন যদি মা যদি অ্যালকোহল পান করে, মা যদি ড্রাগস পান করে, মা যদি কোনো অসুস্থ হয় তাহলে লার্নিং ডিসএবিলিটি হতে পারে, বা জন্মের সময় যদি কম ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে, জন্মের সময় যদি অক্সিজেনের ঘাটতি দেখা যায় তাহলে লার্নিং ডিসএবিলিটি হতে পারে। তাহলে লার্নিং ডিসএবিলিটি 1 নম্বর বংশগতিগত কারণে হতে পারে, মা বাবার ছিল ছেলের মধ্যে হয়ে গেল এই কারণে হতে পারে, 2 নম্বর গর্ভাবস্থার সময় মা যদি গর্ভাবস্থায় মদ্যপান তারপরে ধূমপান যদি করে থাকে তাহলে লার্নিং ডিসএবিলিটি হতে পারে, আর কি কারণ, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে জন্মের পরে, যদি কোনো ভয়ঙ্কর যদি মাথায় চোট পেল আর কি, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এই তিনটা কারণে আমাদের প্রধানত লার্নিং ডিসএবিলিটি হয়ে থাকে। ব্যাস হয়ে গেল, লার্নিং ডিসএবিলিটির কারণগুলো দেখব। ডিসলেক্সিয়া মানে কি, পড়তে অসুবিধা, ঠিক আছে, পড়তে অসুবিধা, নিউরোলজিক্যাল ব্রেনের ডিসঅর্ডার, এখানে শিশু পড়তে পারবে না, সে ওয়াজটাকে সে স দেখবে আর কি, ঠিক আছে, মানে এটাকে সে সিকোয়েন্সটাকে উল্টো দেখবে, এইভাবে ছিল ওয়ার্ডটা উল্টো দেখলো, আর ডগটাকে সে গড দেখবে, এই সিকোয়েন্সটাকে উলট পালট করে ফেলবে আর কি, ঠিক আছে, ডব্লিউটাকে বি দেখবে, হয়তো সে সিকোয়েন্স উলট পালট করে ফেলবে নাকি ওয়ার্ডটাকে উল্টো দেখবে, এটা কিন্তু চোখের কিন্তু সমস্যা নয়, ভিজুয়াল ডিসঅর্ডার নয়, এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ব্রেনের সমস্যা, এই যে সে ওয়ার্ডটাকে উল্টো দেখছে তার কারণ কি, চোখে কম দেখে, তা কিন্তু নয়, এটা ব্রেনের সমস্যা, সে দেখছে ঠিকই, মাথায় যখন সে প্রসেসিং করছে তখন ওয়ার্ডটা উল্টো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে যত আমরা লার্নিং ডিসএবিলিটি পড়বো সব কিন্তু এই লাইফ লাইন কন্ডিশন, লাইফ লং কন্ডিশন, এগুলো কিন্তু আজীবন থাকে আর কি, ঠিক আছে, নট কিউরেবল, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু কখনোই ঠিক হয় না, বাট উইথ রাইট সাপোর্ট স্কিলস ক্যান বি ইম্প্রুভ, সে কিছুটা আগের থেকে ভালো করা যেতে পারে আর কি, ঠিক আছে, কিন্তু একেবারে কিন্তু সারবে না কিন্তু আর কি, ঠিক আছে, আগের থেকে একটু ভালো হতে পারে, সারবে কিন্তু কখনোই না আর কি।
আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট লাইন প্রশ্ন আসে, দিস ইজ নট এ প্রবলেম অফ ইন্টেলিজেন্স, মানে যাদের আইকিউ কম, যারা বুদ্ধি কম, তাদের মধ্যে লার্নিং ডিসএবিলিটি হবে, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। কি বললাম, আইকিউ এর সাথে লার্নিং ডিসএবিলিটির কোনো সম্পর্ক নেই। যাদের আইকিউ খুব ভালো তাদের লার্নিং ডিসএবিলিটি হবে না এমন কোনো মানে নেই আর কি, ঠিক আছে। আইকিউ বেশি তারপর লার্নিং ডিসএবিলিটি হতেই পারে, আইকিউ কম লার্নিং ডিসএবিলিটি আছে হতেই পারে, অর্থাৎ আইকিউ এবং লার্নিং ডিসএবিলিটি কোনো রকম লিঙ্কই নেই আর কি, ঠিক আছে। এবার পড়বো কি ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া মানে কি, রাইটিং ডিসঅর্ডার মানে কি, লিখনের সমস্যা। এখানে শিশু কোহেরেন্টলি সুসংগতভাবে লিখতে পারে না আর কি, ঠিক আছে। মানে অ্যালফাবেটগুলো যে সঠিক যে স্পেস দিতে হবে, যেমন বি তারপরে এইচ, সঠিক যে স্পেস দিতে হবে সঠিক স্পেসের ব্যবহারটা করতে পারে না, তাহলে এখানে সমস্যা দেখা যায়। ডিসগ্রাফিয়া আমরা পড়েছি আর কি। ডিসক্যালকুলিয়া মানে কি, গণিতের সমস্যা, গণিত সম্পর্কিত যা সমস্যা আছে সবই ডিসক্যালকুলিয়া। ডিসপ্রাক্সিয়া মানে কি, ডিসপ্রাক্সিয়া হচ্ছে একটা মোটর স্কিল ডিসঅর্ডার। এখানে তার যে গ্রস মোটর রয়েছে, গ্রস মোটর এবং ফাইন মোটর রয়েছে, তার সাথে তার চোখের আই কোঅর্ডিনেশন করতে পারে না, হ্যান্ড আই কোঅর্ডিনেশন এখানে হয়ে ওঠে না, আই হ্যান্ড কোঅর্ডিনেশন। সে সিঁড়িতে দেখছে এটা, ঠিক আছে, মানে আমাদের চোখে যেটা দেখি তার সাথে কি হয়, আমাদের গ্রস মোটর ফাইন মোটরও চালাতে হয়, সে সেটাকে ম্যাচ করতে পারে না, ঠিক আছে। যখন আমরা একটা বল ক্যাচ ধরতে চাই তখন কি করতে করতে হয়, বলটাকেও আমাকে বলের দিকেও ধ্যান রাখতে হয়, আমার যে চোখ দিয়ে যেটা দেখছি তার সাথে সাথে আমাকে হাতটাও বলের ওই জায়গায় নিয়ে যেতে হয়। যার ডিসপ্রাক্সিয়া থাকবে তারটাকে সাথে কোঅর্ডিনেশন করতে পারে না, ঠিক আছে। হাত চলে গেল, চোখ পরে যাচ্ছে, চোখ আগে দেখে ফেললো, পাটা পরে ফেলছে, এরকম জিনিস হয়ে থাকে আর কি। ডিসপ্রাক্সিয়া মানে কি, মোটর স্কিল ডিসঅর্ডার, মোটর স্কিলের সাথে চোখের কোঅর্ডিনেশন সমন্বয় সাধন হতে পারে না, তারা ব্যালেন্সিং ক্ষমতা থাকে না, নিজেদের মধ্যে ব্যালেন্স করতে পারে না, ক্রিকেটে হয়ে থাকে, ঠিক। তারপর হচ্ছে অ্যাফেসিয়া বা ডিসপেসিয়া। অ্যাফেসিয়া বা ডিসপেসিয়া কি, একটা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, ভাষাগত সমস্যা, এটা ভাষাগত সমস্যা। ইম্পেয়ারমেন্ট ইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ স্পোকেন ওয়ার্ড, সামনের জন যে কথাটা বলছে সামনের জনের ভাষাটা বুঝতে পারে না, সামনের জন কি বলছে এটা বুঝতে পারে না। ডিফিকাল্টি ইন ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, তাহলে অ্যাফেসিয়া বা ডিসপেসিয়া মানে কি, সামনের জনের ভাষাটাকে সে কম্প্রিহেন্ড করতে পারে না, বুঝতে পারে না। আচ্ছা তারপরে কি, মায়োপিয়ার হাইপারমেট্রোপিয়া, আপনারা বারবার যেটাকে গুলিয়ে ফেলেন। মায়োপিয়া মানে কি, কাছের দৃষ্টিতে সমস্যা নাকি দূরের দৃষ্টিতে সমস্যা? মায়োপিয়া মানে কি, দূরের দৃষ্টি সমস্যা, আর হাইপার মানে হচ্ছে কাছের দৃষ্টি সমস্যা, হাইপার মানে হচ্ছে কাছের দৃষ্টিতে সমস্যা। অটিজম থেকে প্রচুর প্রশ্ন আসে। অটিজমে কি হয়ে থাকে, তার যে সোশ্যাল যে ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া করতে পারে না, সবার সাথে সে মিলে মিশে চলতে পারে না আর কি, ঠিক আছে। এখানে তার সমস্যা দেখা যায়, সে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারে না সবার সাথে আর কি, ঠিক আছে। একই কাজ সে রিপিটেড করে, একই কাজকে সে রিপিটেটিভ বিহেভিয়ার, কোন ডিসঅর্ডার দেখা যায় অটিজমে, আপনারা দেখেছেন সিটেট যখন সলভ করেছেন দেখেছেন কত প্রশ্ন অটিজম থেকে আর কি। তাহলে যে রিপিটেটিভ বিহেভিয়ার অটিজমে দেখা যায়, ট্রাভেল ইন অ্যাডাপ্টিং চেঞ্জেস টু রুটিন, তার যে দৈনন্দিন রুটিন রয়েছে সেখানে বেশি চেঞ্জ করা যাবে না, তার রুটিনটা সেম রাখতে হবে আর কি, ঠিক আছে। সে তো নতুন নতুন সাথে মেলামেশা করতেই পারে না, আজকে স্কুলে গেল, আজকে রামের সাথে বসলো, কালকে গিয়ে আবার শ্যামের সাথে বসেছি, তারপরের দিন গিয়ে আবার যদুর সাথে বসেছি, এরকম করা যাবে না। ওর দৈনন্দিন রুটিন, ও যা যেভাবে চলে, যাদের সাথে কথা বলে, একই রকম রাখতে হবে আর কি, ঠিক আছে। কারণ কি, সে নতুন নতুন লোকের সাথে মিথস্ক্রিয়াই করতে পারে না, সামাজিক মিথস্ক্রিয়া তো সমস্যা, তার মানেই হচ্ছে অটিজম। তাহলে ওর যে দৈনন্দিন রুটিন রয়েছে সেখানে আমি পরিবর্তন করতে পারবো না, যার পাশে বসে তাকেই বসাতে হবে। ও যেই স্কুল টিচারের ক্লাস করে, রোজ রোজ নতুন নতুন টিচার আসছে, ও শিখতেই পারবে না, কারণ কি, তো আই কন্ট্যাক্ট করতে পারবে না নতুন নতুন লোকের সাথে, মিথস্ক্রিয়া করতে পারে না। তাহলে প্রবলেমস ইন সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়াতে তার সমস্যা দেখা যায়। ADHD, ADHD মানে কি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এর ফলে শিশু কি হয়, এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না, চঞ্চল হয়ে থাকে আর কি, ঠিক আছে। যে কোনো এক জায়গায় হাইপার অ্যাক্টিভ আর কি, অতি চঞ্চল হয়ে থাকবে আর কি, ইম্পালসিভিটি আর কি দেখা যায় তার মধ্যে। তাদেরকে যে কোনো একদিন সেটা বড় বড় টাস্ক দিতে পারি না আর কি, দু ঘন্টার একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। আজকে যেমন আপনাদের EVS এর পাঠিয়েছি আর কি, কতগুলো প্রশ্ন ছিল EVS হোমওয়ার্কটাতে, 94টা, তাই তো? তাহলে যাদের আমি স্যার 50টা করেছি, হ্যাঁ 50টার বেশি পারলাম, হ্যাঁ 50টা বেশি পারেননি আর, ঠিক আছে। যাদের এই ADHD রয়েছে তারা কিন্তু 94টা প্রশ্ন একসাথে কিন্তু বসে ওই মানে সলভ করতে পারবে না, ঠিক আছে। তারা 4টা 5টা করেই ওখানে কিন্তু হয়রান হয়ে যাবে আর, ঠিক আছে। তাহলে যাদের ADHD রয়েছে, তাহলে কি স্যার আমার আছে নাকি? না আপনার নেই আর কি। তাহলে কিন্তু ওদের কিন্তু বড় বড় টাস্ক দিয়ে, ওদের 3 ঘন্টার একটা সিনেমা দেখতে বসিয়ে দিলাম আর কি, ওরা কিন্তু অতক্ষণ ধৈর্য ধরে থাকতে কিন্তু পারবে না আর কি, ঠিক আছে। ওদেরকে যে কোনো কাজকে আমাকে ছোট ছোট অংশে ভাগ করে দিতে হবে আর কি, ঠিক আছে। এই ছিল আমাদের। তারপরে কি রয়েছে, ডিসার্থিয়া। ডিসার্থিয়া মানে কি, ডিফিকাল্টি ইন কোঅর্ডিনেশন অফ টাং অ্যান্ড লিপস, অর্থাৎ আমাদের জিভ যে রয়েছে আর কি, ঠিক আছে, অর্থাৎ বাকযন্ত্রে, বাকযন্ত্রের সমস্যা আর কি। এটা মোটর স্পিচ ডিসঅর্ডার, এর ফলে কি হয়, আমাদের মাম্বেল স্পিচ আর কি, মানে অস্পষ্ট আমাদের কথা মুখ থেকে বেরিয়ে থাকে আর কি, এই ডিসার্থিয়ার ফলে। স্টাটারিং মানে কি, স্টাটারিং মানে হচ্ছে তোতলামি, তোতলামি তো সবাই জানেন। তারপরে কি, APD, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, মানে কি, আমরা শব্দের উৎসটাকে বুঝতে পারি না,
কোন একটা শব্দ হলো, শব্দটা কোন দিক থেকে আসলো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, শব্দের উৎসটাকে আমরা বুঝতে পারি না। এপিডি অ্যামনেশিয়া, অ্যামনেশিয়া মানে কি? পার্শিয়াল বা কমপ্লিট লস অফ মেমোরি, অর্থাৎ কি স্মৃতি হারিয়ে যাওয়া, যেটা আমরা দেখেছি গজনী সিনেমাতে আমির খানের হয়েছিল, ভুলে যায় আর কি, ঠিক আছে, বা বাংলা সিনেমায় দেখা যায় আর কি, ঠিক আছে, সব স্মৃতি চলে গেছে আর কি। তারপরে কি ডিসমরফিয়া পড়েছি, ডিসমরফিয়াতে কি দেখা যায়, সে তার যে লুকস রয়েছে আর কি, তাকে কেমন দেখা যাচ্ছে সেটা নিয়ে সে চিন্তিত হয়ে থাকে, ঠিক আছে, মেয়েরা হবে আমাকে কেমন বা কেমন দেখা যাচ্ছে, সে বারবার দেখে আয়নার সামনে, আর ছেলেরা ভাবে তাকে কেমন লাগছে, তাকে কি খারাপ লাগছে, এটা নিয়ে বারবার সে সেলফিতে দেখে বা আয়নাতে দেখে, এটা হচ্ছে একটা ডিসঅর্ডার, সেটা হচ্ছে ডিসমরফিয়া। তারপরে কি ইনসোমনিয়া, ইনসোমনিয়া মানে কি ডিফিকাল্টি ইন স্লিপ, মানে কি ঘুম পায় না, ঘুম পায় না, ইনসোমনিয়া মানে ঘুম পায় না। আর সোমনাম্বুলিজম মানে কি ঘুম পায় খুব, ঘুম পায় খুব, এই ছিল লার্নিং ডিসএবিলিটি। জুবেদা ম্যাম, এটা জুবেদা ম্যাম, বেশ একদম একদম আমি স্বীকার করছি লার্নিং ডিসএবিলিটি হলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। হ্যাঁ স্যার, ওই লার্নিং ডিসএবিলিটির মধ্যে যে ব্রেন বেসড ইস্যু দ্যাট মেক্স ইট লার্ন টু রিড অ্যাকুরেটলি এন্ড ফ্লুয়েন্টলি, এটা একটু বলে দিন। কোনটাতে ম্যাডাম? লার্নিং ডিসএবিলিটি, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া একটা লাইন ছিল, ব্রেন বেসড ইস্যু দ্যাট মেক্স ইট লার্ন টু রিড অ্যাকুরেটলি এন্ড ফ্লুয়েন্টলি, সে অ্যাকুরেটলি পড়তে পারবে না, সঠিকভাবে পড়তে পারবে না, ফ্লুয়েন্টলি মানে কি সাবলীল ভাবে পড়তে পারবে না, ঠিক আছে। এবার এই যে পড়তে পারছে না, তার কারণটা কি, সে চোখে কম দেখছে এই জন্য পড়তে পারছে না, না চোখে কম দেখে না, এটা একটা ব্রেনের সমস্যা, ব্রেনগত সমস্যার কারণে, নিউরোলজিক্যাল একটা সমস্যার কারণে সে সঠিকটাকে মানে কোহেরেন্টলি মানে সুসংগতভাবে ফ্লুয়েন্টলি মানে সাবলীল ভাবে পড়তে পারছে না। স্যার অডিটরি প্রসেসিং ডিসঅর্ডারটাকে কি বললেন এক কথায়? শব্দের উৎসটাকে বুঝতে পারেন আর কি, শব্দটা কোন দিক থেকে আসছে সেটা বুঝতে পারেন। এটা কি এটাই না অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার? একদম একদম। আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট পড়বো, হিস্টোরি আগে পড়ে নেই আর কি, ঠিক আছে। ভারতীয় সংবিধানে সংসদ সংশোধন হলো কত নম্বর? 86তম সংশোধন হলো আর কি, ঠিক আছে। সংশোধন হওয়ার পরে 2002 সালে সংশোধনটা হলো, সেখানে কি হলো, আর্টিকেল 21A আসলো। এবার আর্টিকেল 21 যে যুক্ত হলো, এখানে কি বলা হয়, এডুকেশনটাকে শিক্ষা ব্যবস্থাকে একটা মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হলো। তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে একটা মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হলো কবে? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর কি। আরটিএ একটা প্ল্যানিং কবে থেকে চলছিল? 12 ডিসেম্বর 2002 সাল থেকেই প্ল্যানিং চলছিল এরকম একটা আইন আনা হবে। কবে তৈরি হলো? 26 আগস্ট 2009 সালে আরটিএ অ্যাক্ট তৈরি হয়ে গেল। কবে থেকে কার্যকরী হলো? 1 এপ্রিল 2010 আরটিএ অ্যাক্ট কার্যকরী হয়ে গেল। সারা দেশে কার্যকরী না হলেও হয়নি, কোথায় কার্যকরী হয়নি, প্রথম অবস্থায় জম্মু কাশ্মীরে কিন্তু সে সময় কিন্তু কার্যকরী হতে পারেনি, যেটা পরবর্তীকালে হয়েছিল আর কি, ঠিক আছে। তাহলে এই তিনটা ডেট মনে রাখতে হবে। তৈরি প্ল্যানিং চলছিল 12 ডিসেম্বর 2002 থেকে, তৈরি হয়ে গেছিল 26 আগস্ট 2009, ইমপ্লিমেন্ট বা কার্যকরী হয়েছিল 1 এপ্রিল 2010 সালে। গোটা ভারতে হয়নি, জম্মু কাশ্মীর বাদে গোটা ভারতে হয়েছিল সেই সময়, এখন গোটা ভারতে চলছে। উদ্দেশ্য কি? ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন মানে কি, শিক্ষার সার্বজনীন করা, মানে সবার মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে, সবার মধ্যে শিক্ষাটা ছড়িয়ে দিতে হবে, এটার উদ্দেশ্য ছিল। অ্যান্ড প্রোভাইডিং ফ্রি অ্যান্ড কম্পালসারি, ফ্রি মানে কি বিনামূল্যে, বিনামূল্যে মানে কি অবৈতনিক, মানে কি ফ্রিতে এডুকেশনটা দিতে হবে। অ্যান্ড কম্পালসারি, কম্পালসারি মানে কি আবশ্যিক আর কি, ঠিক আছে, সবাইকেই নিতেই হবে আর কি। আচ্ছা এবার এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন পাবে, বিনামূল্যে আবশ্যিক শিক্ষাটা পাবে তাদের জন্য, 6 থেকে 14 বছর শিশুরা, 6 থেকে 14 বছরের শিশুরা, ওদেরকে ফ্রিতে বিনামূল্যে পড়াতে হবে। অ্যান্ড কম্পালসারি, কম্পালসারি মানে নিতেই হবে আর, কেউ যদি চাইলো আমি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবো না তাহলে হবে না, 1 নম্বর ফ্রিতে দেবো, 2 নম্বর কম্পালসারি তোমাকে নিতেই হবে, খেতেই হবে আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আরটিএ। আর যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে 6 থেকে 18, নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে 6 থেকে 14 বছর, হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 6 থেকে 18 বছর। কত ক্লাস পর্যন্ত? হ্যাঁ বলুন, কত ক্লাস পর্যন্ত স্যার কম্পালসারি? 12 ভেঙে দিন, 6 থেকে 18 14 18 ভেঙে দিন, 12 এলিমেন্টারির সঙ্গে দুটো ভাগে ভাগ করা যায়, প্রাইমারি মানে 1 থেকে 5, আপার প্রাইমারি মানে 6 থেকে 8। আরটি ডকুমেন্টে চ্যাপ্টার আছে 60টা, সেকশন আছে 38টা। কি কি রেকমেন্ড করেছিল? নো ডিটেনশন পলিসি ফর ক্লাস 1 থেকে 8, মানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পাস ফেল রাখা যাবে না, ঠিক আছে, নো পাস ফেল, পাস ফেল রাখা যাবে না, এই নিয়মটা তখন লাগু ছিল, পরবর্তীকালে এটা 2019 সালে তুলে দেওয়া হয়। 2019 সালে আরটিটাকে অ্যামেন্ডমেন্ট করা, মানে কি সংশোধন করা, 2019 সালে আরটি একটাকে সংশোধন করার পরে পাস ফেল প্রথাটাকে আবার তুলে দেওয়া হয় আর কি।
নো পানিশমেন্ট, পানিশমেন্ট তো দেওয়া যাবে না বাচ্চাদেরকে, নো ক্যাপিটেশন ফি, কোনো রকম অ্যাডমিশন ফি, কোনো রকম টাকা নেওয়া যাবে না, নো স্ক্রিনিং প্রসিজার, মানে ভর্তির সময় ওই আধার কার্ড লাগবে, ডকুমেন্টস লাগবে, ওটার লিঙ্ক নাই, এটার সেটা নাই, কোনো রকম প্রসিজার রাখা যাবে না। শিক্ষার্থী যেটাই নিয়ে আসো ওকে ভর্তি নিতে হবে আর কি, ঠিক আছে? তোমার বাবার কাগজ নিয়ে আসো, মামার কাগজ নিয়ে আসো, কোনো রকম প্রসিজার, কোনো রকম প্রসেস রাখা যাবে না ভর্তির সময়। তারপরে কি, নো প্রাইভেট টিউশন বাই টিচার, সরকারি স্কুলে চাকরিরত শিক্ষকরা কোনো রকম প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না আর কি, ঠিক আছে? নন রেকগনাইজ স্কুল, কোনো প্রাইভেট স্কুল যদি কোনো বোর্ডের আন্ডারে যদি স্বীকৃতি না নেয় তাহলে চালতে পারবে না। সিবিএসসি হোক, WBBSC হোক, কোনো একটা নির্দিষ্ট বোর্ডের আন্ডারে তাকে স্বীকৃত হতে হবে, স্বীকৃত হলেই সে স্কুলটা পড়াতে পারবে, নন রেকগনাইজ স্কুল চলতে পারবে না। প্রক্সিমিটি, দূরত্ব, কত প্রাইমারি ক্ষেত্রে কত থেকে কত কিলোমিটার দূরত্ব হতে হবে, প্রতিটা শিশুর বাড়ি থেকে কত কিলোমিটার ওদের স্কুল হতে হবে, প্রাইমারি কিলোমিটার, আর আবার প্রাইমারি ক্ষেত্রে 3 পড়াশোনা ছেড়ে দেবে আর কি, ঠিক আছে? তাদেরকে যখন ভর্তি করাবো, কোন শিক্ষার্থী মনে করুন ক্লাস 1 পরে ছেড়ে দিয়েছে আর কি, ঠিক আছে, আবার 5 বছর পরে যখন ওকে ভর্তি করাচ্ছে ক্লাস 2 থেকে ভর্তি করাবো, হ্যাঁ ক্লাস 2 তে আর ভর্তি করাবো না, ওর বয়স অনুযায়ী ওকে যেই ক্লাসে ভর্তি করানো উচিত আমি ওকে সেই ক্লাসে ভর্তি করবো, যা হলে ওর বয়স যদি এখন হয় 11 বছর হয়ে যায় আর কি, তাহলে ওকে আমি 5 ভর্তি করতে হবে। ও 1 ছেড়ে দিয়েছিল মানে কি আমার 1 ভর্তি করাবো তা কিন্তু করা যাবে না, ওর বয়স অনুযায়ী ওর জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ও ডিরেক্ট 5 ভর্তি করতে হবে। ডিউটি অফ প্যারেন্টস, সমস্ত অভিভাবকের কর্তব্য কি তাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করানো, যদি তার বাবা স্কুলে ভর্তি না করায় তাহলে আর্টিকেল 51 দ্বারা তার শাস্তিও হতে পারে। টিচার পিপল রেশিও, প্রাইমারিতে কত থাকবে 30:1, আপার প্রাইমারিতে কত থাকবে 35:1, 61 যখন হয়ে যাবে কত হয়ে যাবে টিচার সংখ্যা 2 হয়ে যাবে, 91 যখন হয়ে যাবে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, 120 যখন হয়ে যাবে কত হবে 4 হয়ে যাবে, যাই হোক 30:1 করে কিন্তু পিপল টিচার রেশিও হয়ে থাকে। 1 ক্লাসরুম 1 টিচার, স্যার 112, হ্যাঁ বলুন স্যার, 112 তো আপনি বলছেন 3 হয়ে যাবে, 112 আপনি বলছেন 3 হয়ে যাবে, 2 কেন হবে, না না 61 তে স্যার 2 হবে, 91 তো 3 হয়ে যাবে, 91 তো স্যার 3 হয়ে যাবে, তাই না? আর 120 পার হলে তো স্যার 4 হয়ে যাবে, 4 প্লাস একটা হেডমাস্টারও লাগবে, তখন 120 যখন পার হবে তখন 4 তো এমনিতেই থাকবে নর্মাল অনুযায়ী, তারপর একটা হেডমাস্টারও লাগবে, তাই না স্যার? আমাদের আমরা মক নিয়েছিলেন সেখানে 63 জন ছিল, সেখানে আপনি 3 টিচার নিয়েছিলেন, মানে উত্তরটা নিয়েছিলেন দেখি একবার, যদি 62 জন তাহলে কি করবো, হ্যাঁ হ্যাঁ তাহলে 3টা চলে যাবে, তাহলে 3টা চলে যাবে, 60 পর্যন্ত দুটো, সেটাই বলছি স্যার, সেটাই 3 ওয়ান ক্লাসরুমে একজন টিচার থাকবে, সেপারেট টয়লেট থাকবে, আলাদা শৌচাগার থাকবে, কিচেন রান্নাঘর থাকবে, আলাদা ডাইনিং হল থাকবে আর কি, প্লেগ্রাউন্ড থাকবে, খেলার ব্যবস্থা থাকবে। স্যার 150 জন, স্যার বলুন স্যার, 150 জন স্টুডেন্ট হলে তবে তো হেডমাস্টার লাগবে, না লাগবে আরো একটা বেড়ে যাবে, হেডমাস্টারের সাথে আরো একটা বেড়ে যাবে, না স্যার আপনি বলেছেন 150 হলে তবেই একজন লাগবে, হ্যাঁ বলুন ম্যাডাম, বলছি আপনি বলছিলেন না যে 150 হলে, এখানে বললেন না 120, তাহলে কোনটা ঠিক স্যার? ও হেডমাস্টারটা, হ্যাঁ হেডমাস্টার কি 120 প্লাস 20 তে দিয়েছিলাম নাকি 150 ছিল, 150 দিয়েছিল স্যার, 5টা টিচার প্লাস একটা হেডমাস্টার, ঠিক ঠিক তাহলে এটা কেটে দিন, 150 তে হেডমাস্টার লাগবে, 150 তে 5 প্লাস 1 সেফ অ্যাডিকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল লাগবে স্কুলে। ডিউটি ওয়ার্স, প্রাইমারিদের জন্য 4 ঘন্টা পার ডে করতে হবে, আপার প্রাইমারি টিচারদের জন্য 4.5 ঘন্টা পার ডে করতে হবে, প্রাইমারিতে ডেলি 4 ঘন্টা কাজ করতে হবে, আপার প্রাইমারিতে 4.5 ঘন্টা কাজ করতে হবে, দিনে হিসাব করলে টোটাল 8 ঘন্টা করে আসলাম ডিউটি স্যার আজকে, বছরে 800 ঘন্টা করতে হবে, আপার প্রাইমারিতে 365 দিন 220 দিন করতে হবে, 1000 ঘন্টা করতে হবে।
ডিউটি অফ টিচার শিক্ষকের কি কি দায়িত্ব পড়ানো, ইলেকশন ডিউটি, কোনো ফ্লাড রিলিফ হলে, কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে যেতে হবে আর কি, বিপর্যয় মোকাবিলা রিলিফ ফান্ডে যেতে হবে আর কি, কোয়ালিফাইড টিচার হতে হবে অর্থাৎ যোগ্য শিক্ষক হতে হবে। স্কুল ম্যানেজিং কমিটি হবে একটা, যেখানে 75% প্যারেন্টস থাকবে, অভিভাবকরা থাকবে, আর 25% টিচার্স থাকবে। এই যে 75% টিচার প্যারেন্টস থাকবে, এর মধ্যে 75%-এর মধ্যে 50% কি থাকবে, ওমেন থাকবে, আর 25% মেন থাকবে। এই ছিল আমাদের আরটি অ্যাক্ট। গ্রুপে জানাবেন ম্যাডাম, ওটা তো আর এখন সময় নয়। আচ্ছা ঠিক আছে, বলুন করেছিল। রজার বাইবি অপশন না থাকলে ল্যান্ডেস করবেন 1990 সাল। পাঁচটা স্টেপ রয়েছে, এনগেজ বা সংযুক্তিকরণ, এক্সপ্লোর অনুসন্ধান, এক্সপ্লেন বা ব্যাখ্যাদান, এলাবোরেট এন্ড সম্প্রসারণ, 5 নম্বর এভালুয়েশন অ্যান্ড মূল্যায়ন। এই 5টা স্টেজ সিকোয়েন্সে আসতে পারে, মনে কিন্তু রাখতে হবে। এখান থেকে 17 প্রশ্ন এসছে, 22 কিন্তু প্রশ্ন এসছে, সুতরাং 23 আসবে না এর কোনো সিওরিটি নেই, ভালো করে দেখতে হবে। এনগেজ মানে কি, এটা প্রথম স্টেজ, এখানে শিক্ষার্থীদের আমরা অংশগ্রহণটা ওদেরকে ক্যাপচার করে থাকি, তাদের যে উৎসাহ কতটা রয়েছে সেটাকে চেক করি, ওদের পূর্বজ্ঞান যাচাই করি আর কি, ঠিক আছে। ওদেরকে যে টপিকটা পড়াবো সেই টপিকের সাথে ওদেরকে এনগেজ করি, কানেক্ট করি আর কি, পূর্বজ্ঞান যাচাইয়ের মাধ্যমে কী পড়াবো তার সাথে ওদেরকে এনগেজ করলাম আর কি। 2 নম্বর কি, এক্সপ্লোর, এবার ওদেরকে কিছু এখানে হাতে কলমে কাজ দেবো আর কি, কী কাজ, যেই বিষয়টা করাবো সেই সম্পর্কে তারা অলরেডি কী জানে বা কী জানতে পারে, তথ্য সংগ্রহ করতে দেবো আর কি। এখানে ওদেরকে কিছু তথ্য সংগ্রহ করতে দিলাম যে আমি এই জিনিসটা করাবো, তোমরা কিছু তথ্য সংগ্রহ করো তো কী কী হতে পারে, ওরা তথ্য সংগ্রহ করলো, তথ্য সংগ্রহ করার পরে 3 নম্বর স্টেজে এখানে ব্যাখ্যা করবে আর কি, ব্যাখ্যা করলো ক্লাসরুমে, ক্লাসরুম ব্যাখ্যা করার পরে সমস্ত কিছু ভুল সঠিক ব্যাখ্যা করতে তখন মানে নেই, ভুল তথ্য থাকতে পারে, যেগুলো ভুল তথ্য ছিল আমি এখানে সেগুলো সংশোধন করে দেবো, বা আমি এখানে এলাবোরেট মানে কি আরও ডিটেলসে ব্যাখ্যা করবো। আগের স্টেজে তারা তো ব্যাখ্যা করলো যে স্যার এটা এটা এরকম এরকম, ওদের যা জ্ঞান ছিল ওরা জ্ঞানটা ব্যাখ্যা করলো, এইবার এই স্টেজে আমি ওই সেই ব্যাখ্যাটাকে আরও ডিটেলসে বোঝাবো আর কি, এখানে আমি আরও ডিটেলসে বোঝাবো। 5 নম্বর কি, সেখান থেকে আমি মূল্যায়ন করবো, কী শিখলো না শিখলো সেখান থেকে আমি মূল্যায়ন করবো। 17 প্রশ্ন এসেছে WTET-এ, দ্য স্টেজেস অফ 5E অ্যাজ পার 5E মডেল, স্টেজেসগুলো কী আছে, কারেক্ট সিকোয়েন্স উত্তর করুন, এভালুয়েশন, এক্সপ্লোরেশন, এলাবোরেশন, এক্সপ্লেনেশন, এনগেজমেন্ট, সঠিক সিকোয়েন্স কী। সি সঠিক তো, আমি দেখলাম না কিন্তু, তাহলে এগিয়ে গেলাম। এখানে কোনো ট্রিক নেই স্যার? ট্রিক আছে, ঠিক আছে বলে দেবো। ইন হুইচ স্টেপ অফ 5E মডেল স্টুডেন্টস কন্ডাক্ট অ্যাক্টিভিটি, প্রেডিক্ট অ্যান্ড ফর্ম হাইপোথেসিস, কোন স্টেজে শিশুরা অ্যাক্টিভিটি করে, প্রেডিক্ট মানে কি অনুমান করে, হাইপোথেসিস করে আর কি, প্রাক প্রকল্প গঠন করে, সম্ভবত 22-এর প্রশ্ন। অ্যাক্টিভিটি করে তারা, প্রেডিক্ট করে, অনুমান করে আর কি, কী হতে পারে, অনুমান কোথায় করে, যখন ওদেরকে তথ্য সংগ্রহ করতে দিলাম তাই না, শিক্ষার্থীদেরকে তথ্য সংগ্রহ কোথায় করতে দেই, ডি, যারা ডি করছেন সঠিক উত্তর দিচ্ছেন, এক্সপ্লোরেশন, কে তৈরি করেন 5E মডেল, ব্লুম, টেলর, মায়া, লেসন প্ল্যান মানে কি, আমি ক্লাসরুমে গিয়ে
কোন জিনিসটা পড়াবো তার একটা ফরম্যাট আগে থেকে যেটা আমি প্ল্যান করছি সেটা হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যানের মাধ্যমে শিক্ষক কি ঠিক করে, হোয়াট টু টিচ, কি পড়াবো ঠিক করি, হাউ টু টিচ, কিভাবে পড়াবো ঠিক করি, হোয়েন হোয়াট টু টিচ, কখন কিভাবে পড়াবো, এগুলো আমরা ঠিক করে থাকি। যেখানে লেখা থাকে সেটাই হচ্ছে লেসন প্ল্যান। এর বৈশিষ্ট্য কি, 30 থেকে 40 মিনিট থাকে, মানে 30 থেকে 40 মিনিটের প্ল্যানটা আমরা করে থাকি লেসন প্ল্যান লেখার মাধ্যমে। প্ল্যান করে টিচার, একজন শিক্ষকের জন্য একটা প্ল্যান হিসাবে কাজ করে, প্রোভাইড গাইডেন্স টু টিচার, শিক্ষককে গাইড গাইড দিয়ে থাকে, শিক্ষককে কনফিডেন্স দিয়ে থাকে, গিভস কনক্রিট ডিরেকশন, কোন দিক থেকে মানে কোন বিষয়ের পর কোন কাজটা করবেন তার একটা মুহূর্ত একটা গাইড দিয়ে থাকেন টিচারকে, সিকোয়েন্স অর্ডার সেখানে মেনটেন থাকে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে আমরা পূরণ করতে পারি। এবার হার্বার্টিয়ান যে লেসন প্ল্যানের মডেল রয়েছে, 5টা স্টেজ তিনি দিয়েছিলেন, প্রেজেন্টেশন, প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন, এই 5টা তিনি স্টেপ দিয়েছেন, এগুলো পড়েছেন আপনারা। আচ্ছা এবার ডিরেক্টলি এখান থেকে প্রশ্নে যাই, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেজ অফ দ্য লেসন প্ল্যান হোয়ার স্টুডেন্ট শুড বি অ্যাসেসড হোয়াইল টিচিং ইভিএস, ইভিএস পড়ানোর সময় ছাত্রছাত্রীকে কোথায় অ্যাসেসমেন্ট করব। 1 নম্বর, অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন, লেসনের শেষে, অ্যাট দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যাসেসমেন্ট, একদম ইন্ট্রোডাকশন সূচনাতে, ওয়েন স্টুডেন্টস উইশ টু অ্যাসেস, যখন ছাত্ররা অ্যাসেসমেন্ট নিতে চায়। 4 নম্বর, ওভার দ্য কোর্স অফ টিচিং লার্নিং, সেই কোর্সের মধ্যে। ডিউরিং দ্য কোর্স অ্যান আইডিয়াল লেসন প্ল্যান কি হবে, একটা আদর্শ লেসন প্ল্যান কি হবে, বেসড অন টিচিং লেভেল, টিচিং এর যে লেভেলগুলো রয়েছে তার উপর প্রতিষ্ঠিত হবে, অবজেক্টিভ বেসড, উদ্দেশ্য নির্ভর থাকবে, বেসড অন প্রিভিয়াস নলেজ, পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল হবে, পূর্ব জ্ঞানের উপর নির্ভর সবগুলোই ঠিক। দ্য ক্লাসিক ফরম্যাট, ক্লাসিক মানে কি, প্রাচীন লেসন প্ল্যানের প্রাচীন ফরম্যাটটাকে আমরা কি বলি, হার্বার্টিয়ান স্টেপস, হিলা টাবা স্টেপস, হিল গার্ডিয়ান স্টেপ, হ্যাবার স্টেপ, হার্বার্টিয়ান স্টেপ, হার্বার্টিয়ান। দ্য ইম্পর্টেন্ট এম অফ লেসন, এম মানে উদ্দেশ্য, লেসন প্ল্যান বানানোর আমাদের উদ্দেশ্য মানে উদ্দেশ্যটা কি, টু এভালুয়েট পিপলস অ্যাচিভমেন্ট, শিক্ষার্থীদের কতটা অ্যাচিভমেন্ট হলো সেটাকে মূল্যায়ন করা। 2 নম্বর, টু ফোরসি দ্য টিচিং লার্নিং প্রসেস, প্রিপারেশন ফর টিচিং কন্টেন্ট, টু প্রিপেয়ার এলটিএম। সি করছেন, প্রিপারেশন করি আমরা। দ্য ফার্স্ট থিং হুইচ ইজ কনসিডার্ড লেসন, লেসন প্ল্যানে কোন বিষয়টাকে আমরা সবার আগে দেখি, অবজেক্টিভ, উদ্দেশ্য, প্যাটার্ন, ধরন, সিলেবাস, হোমওয়ার্ক, লেসন প্ল্যান করার সময় কোন বিষয়টাকে আমরা সবার আগে দেখি, অবজেক্টিভ, উদ্দেশ্য, শিক্ষণের কি কি উদ্দেশ্য রয়েছে। আমরা ব্লুমস ট্যাক্সোনমিতে 3 ধরনের উদ্দেশ্য পড়েছি, কি, কগনিটিভ, অ্যাফেক্টিভ, ক্যাপ, হুইচ অফ দ্য লাস্ট স্টেজ, লাস্ট স্টেজ জিজ্ঞেস করছে, প্রিপেয়ারিং দ্য এন্ডিং অফ দ্য লেসন, ডিটারমাইনিং দ্য অবজেক্টিভ, সিলেক্টিং ইনস্ট্রাকশনাল মেথড, প্রিপেয়ারিং ফাইনাল আউটলাইন, কোনটা লেসন প্ল্যানের লাস্ট স্টেজ। ডি, স্যার প্রিপেয়ারিং, প্রিপেয়ারিং ফাইনাল আউটলাইন মানে একটু হালকা করে বলে দিন স্যার, মনে পড়ছে না। প্রিপেয়ারিং দ্য এন্ডিং অফ দ্য লেসন, লেসনের শেষটা কিরকম হবে, আর ফাইনাল আউটলাইন মানে কি, মানে ওটা প্রিপেয়ারিং যেটা ছিল আপনার, একটা ছিল প্রিপেয়ারিং, প্রিপেয়ারিং এন্ড অফ দ্য লেসন, মানে লেসনের যে শেষ পার্টটুকু রয়েছে সেটাকে কিভাবে পড়াবে, আর একটা ছিল প্রিপেয়ারিং ফাইনাল ড্রাফট, একদম ফাইনাল পড়ানো শেষ আর কি, শেষে কি করবে, তাহলে আমাদের সবার শেষ হয়ে যাবে ডি। আচ্ছা মাইক্রো টিচিংটা কি, মাইক্রো টিচিং মানে হচ্ছে এটা টিচারদের জন্য, টিচাররা তাদের যে স্কিলটা রয়েছে স্কিলটাকে ইম্প্রুভ করার জন্য, আপনারা সবাই ডিএড কলেজে যখন প্র্যাকটিস করেছেন 7 মিনিট করে ডেমো দিতে হয়েছে কি সমন্বয় সাধন দক্ষতা এটা সেটা, সেটা হচ্ছে মাইক্রো টিচিং। মাইক্রো টিচিং হচ্ছে একটা স্কেল ডাউন টিচিং, কে বলেছেন, ডিডব্লিউ অ্যালেন বলেছেন, ফাদার অফ মাইক্রো টিচিংকে যদি বলি ফাদার অফ মাইক্রো টিচিং তাহলে ডিডব্লিউ অ্যালেন বা ডুয়াইট অ্যালেন আর কি। আচ্ছা আর যদি ভারতে বলি মাইক্রো টিচিংয়ের জনককে, অনুশিক্ষণের জনককে, ডিডি তিওয়ারি, ভারতে অনুশিক্ষণের জনক ডিডি তিওয়ারি, আর মানে ওভারঅল যদি বলে তাহলে ডিডব্লিউ অ্যালেন বা ডুয়াইট অ্যালেন।
মাইক্রো কেন বলা হচ্ছে, ক্লাসের সাইজটা এখানে ছোট থাকে। আমাদের অরিজিনাল যখন ক্লাসে পড়াতে যাব ক্লাসের সাইজটা অনেক বড় থাকে, বা সেখানে শিক্ষার্থী বড় থাকে, শিক্ষার্থী অনেক থাকে, অনেক শিক্ষার্থী থাকে। আমরা মাইক্রো টিচিং যখন পড়াই সেখানে 7 থেকে 8 জন শিক্ষার্থী আমার নিজের ক্লাসের বন্ধুরাই থাকে আর কি সেখানে টিচার হিসাবে। টাইম ডিউরেশন আসল ক্লাসে পড়াই 40 মিনিট পড়াতে হয়, মাইক্রো টিচিং এ পড়ালে 6 থেকে 7 মিনিট বা 8 মিনিট পড়াতে হয়। এটাও ছোট টপিক, আমি যখন ক্লাসে যাই অনেকটা বড় টপিক পড়াই, কলেজে গিয়ে পড়াই, মাইক্রো টিচিং এর ক্ষেত্রে ছোট্ট টপিক আমি বেছে নিই। ক্লাসরুমে পড়ানো অনেক কঠিন, এখানে পড়ানো কমপ্লেক্সিটি অনেক সহজ আর কি। এই জন্য সমস্ত দিক থেকে এটা কম, এটাকে মাইক্রো বলা হয়। 3 ধরনের ফেজ আছে পড়েছি, বৈশিষ্ট্য কি, এটাকে স্কেল ডাউন টিচিং এ পড়া হয়, এটা অনেকটা ওখান থেকে ছোট। মিনিয়েচারাইজ টিচিং বলা হয়, সিমুলেটেড টিচিং মানে একটু অভিনয় করি আমরা শিক্ষার্থীরা, ওরা আমাদের সামনে যারা থাকে ওরা আসল শিক্ষার্থী নয়, ওরা আমাদেরই বন্ধু, কিন্তু আমরা একটা অভিনয় করে তারপর পড়াই, সিমুলেটেড টিচিং ও বলা হয় থাকে। শর্ট ডিউরেশন 6 মিনিট, স্মল ক্লাস সাইজ, ক্লাসের সাইজও এখানে ছোট থাকে। বিভিন্ন স্কিল আছে, টিচিং স্কিল এল এর মধ্যে 14টা, বিকে পাশের মধ্যে 13টা, এনসিআরটির মধ্যে টিচিং এর স্কিল হচ্ছে 19টা। সাইকেল থেকে প্রশ্ন আসে, কটা সাইকেল রয়েছে, 1 2 3 4 5 6টা স্টেপ রয়েছে আর কি, প্ল্যানিং এ কত সময় লাগে, যে প্ল্যানিং এ রয়েছে এটা কত সময়, 6 মিনিট, 6 মিনিট টিচে 6 মিনিট, তারপর যখন ফিডব্যাক পাই ফিডব্যাকের জন্য 6 মিনিট নির্ধারিত থাকে, আবার যখন প্ল্যান করি তার জন্য 12 মিনিট, রিটিচ আবার যখন পড়াই তার জন্য 6 মিনিট, আবার যখন ফিডব্যাক পাই তার জন্য 6 মিনিট, টোটাল সাইকেল হচ্ছে 36 মিনিটের। এই হয়ে গেল চ্যাপ্টার শেষ। মাইক্রো টিচিং ইজ এ টেকনিক ইউজ ফর, মাইক্রো টিচিং হচ্ছে একটা টেকনিক, একটা কৌশল। কেন, কিসের কৌশল, টিচিং স্মল সাইজ ক্লাস, ছোট সাইজের ক্লাস পড়ানোর জন্য এটা একটা টেকনিক। টিচিং ইন এ সিমুলেটেড কন্ডিশন, একটা সিমুলেটেড কন্ডিশন বা একটা নকল পরিবেশে পড়ানোর একটা টেকনিক। 3 নম্বর, প্রিপারেশন অফ টিচার ইন এ স্পেসিফিক টিচিং স্কিল, কোন একটা মানে টিচারের জন্য এটা একটা প্রস্তুতি। 4 নম্বর, টিচিং ডিফিকাল্ট টপিক, কঠিন টপিক পড়ানোর জন্য এটা। তাহলে মাইক্রো টিচিংটা কেন, মাইক্রো টিচিংটা হচ্ছে প্রিপারেশন অফ টিচার ইন স্পেসিফিক টিচিং, যে কোনো একটা নির্দিষ্ট দক্ষতার উপরে শিক্ষকের প্রশিক্ষণের জন্য, সে সমন্বয় সাধন দক্ষতা হতে পারে, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, যে কোনো একটা নির্দিষ্ট দক্ষতার উপর। তাহলে আমরা যখন মাইক্রো টিচিং করাই যে কোনো আমরা একটা টিচিং স্কিলকে প্র্যাকটিস করি, যে কোনো ওয়ান স্কিলকে আমরা প্র্যাকটিস করি, যেমন যখন বাস্তব পরিবেশে গিয়ে পড়াই, আসল ক্লাসরুমে গিয়ে পড়াই, আমাকে সমস্ত স্কিল কিন্তু একবারই পড়াতে হয় আর কি। যেমন মাইক্রো টিচিং ক্ষেত্রে যখন একটা স্কিলকে আমরা প্র্যাকটিস করি, সে সমন্বয় সাধন হতে পারে, প্রশ্ন করতে উৎসাহী হতে পারে, পর্যবেক্ষণ হতে পারে, একটা স্কিলকে আমরা প্র্যাকটিস করে থাকি আর কি। এরকম যে স্কিলগুলো বললাম, এনসিআরটির মধ্যে টোটাল কতগুলো স্কিল আছে, এনসিআরটির মধ্যে 19টা, আর যদি বলে ভারতে কে জনক, তাহলে আমরা বলবো ডিডি তিওয়ারি। ডিডি তিওয়ারি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপ্লিকেবল টু মাইক্রো টিচিং, মাইক্রো টিচিং এর ক্ষেত্রে কোনটা সঠিক নয়, কোনটা প্রযোজ্য নয়। ইমিডিয়েট ফিডব্যাক ইজ নট গেইন, এখানে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায় না। আমরা তো কি দেখেছি, মাইক্রো টিচিং এ ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়, তাই না, এটা ভুল আছে। 2 নম্বর, ডিউরিং অফ ইনস্ট্রাকশন ইজ, ডিউরেশন অফ ইনস্ট্রাকশন ইজ লিমিটেড ফ্রম 5 to 10 মিনিটস, 5 থেকে 10 মিনিটের জন্য এটা লিমিটেড থাকে, তো ঠিক বক্তব্য, তাই তো থাকে। দ্য সাইজ অফ দ্য লার্নিং গ্রুপ ইজ স্মল, যে শিক্ষণের দলটা সেটা ছোট থাকে, ঠিক কথা। টিচিং ইজ ক্যারিড আউট আন্ডার কন্ট্রোল কন্ডিশন, একটা নিয়ন্ত্রিত পরিবেশে শিক্ষণ হয়ে থাকে, তিনটাই ঠিক কথা। এক নম্বর হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায় না, মাইক্রো টিচিং কি হয়, ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়, আমরা পড়াই পড়ানো সাথে সাথে ফিডব্যাক পাই, আমাদের টিচাররা বলে কোথায় কি ভুল রয়েছে না ভুল রয়েছে, এক নম্বরটা আমাদের ভুল।
একটা 10-15 মিনিটের ব্রেক নেওয়াতে কারা ইন্টারেস্টেড? হাত তুলুন তো দেখি, কারা কারা একটা 10-15 মিনিটের ব্রেক নিতে চান? সবাই স্যার, সবাই না, চাই না, দেখি হাত তুলুক দেখি। 11টা স্যার, ঘাড়টা একটু সোজা করি স্যার, ঘাড়টা বেঁকে গেছে তো। 16 17 18, মাত্র 18 জন ব্রেক চাই, বাকিরা ব্রেক চায় না। করি উঠলো, একজন বলছে খাবো স্যার, একজন বলছে হতে থাক। দেখি তাহলে সংখ্যাটা আমি দেখি কার সংখ্যা বেশি। তাহলে টোটাল 70 জনের মধ্যে 21 জন এখন ব্রেক চায় আর কি, বাকিরা কেউ ব্রেক চায় না আর কি, এই আর কি ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা আবার দেখা হচ্ছে 8:45 আমরা দেখা করছি সবাই, বাকিটা সময় একটু রেস্ট করুন সবাই। 8:45 দেখা হচ্ছে, এই ক্লাসটা আমি এখানেই রাখছি, 8:45 বাকিটা করে দেবো। সেম লিংকে জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, সেম লিংকে এখানে জয়েন হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে বলুন, আর না তো লেখুন। স্যার ওই মাইক্রো টিচিং এ যে 19 এর কি একটা বলুন। স্যার 19 ব্যাপারটা একটু বলুন স্যার। 19টা মানে কি ম্যাডাম? আমাদের তো মাইক্রো টিচিং স্কিল, আমরা মাইক্রো টিচিং এ কি প্র্যাকটিস করি, একটা একটা স্কিল প্র্যাকটিস করি। যেমন কি স্কিল? যে শিশুকে আমরা পর্যবেক্ষণ করাতে পারছি কিনা, পর্যবেক্ষণ করার এটা একটা স্কিল। ঠিক আছে, মনে করুন ব্ল্যাকবোর্ড কিরকম ব্যবহার করছি, এরকম একটা, এটা একটা স্কিল আর কি। ঠিক আছে, আমি ক্লাসে সূচনাটা কেমন করছি, এইটা একটা স্কিল আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে শিশুদেরকে দিয়ে কতটা কাজ করাতে পারছি, শিশু কেন্দ্রিক, এটা একটা স্কিল। আমি অন্য অন্য বিষয়ের সাথে কতটা সমন্বয় সাধন করতে পারছি, এটা একটা স্কিল। এরকম অনেকগুলো স্কিল আছে। তো এনসিইআরটি এরকম 19টা স্কিলের কথা স্বীকার করে, এনসিইআরটি বলে এরকম 19টা স্কিল আছে, যেই 19টা স্কিল একজন শিক্ষকের মধ্যে হওয়া উচিত। অ্যালেন বলে একজন ব্যক্তি, ডিডব্লিউ অ্যালেন, তিনি মনে করেন 14টা স্কিল আছে, বিকে মাসি মনে করেন 13টা স্কিল আছে। আর আমরা যখন ডিএলএড কলেজে পড়েছি, আমরা 5টা স্কিল প্র্যাকটিস করেছি, সমন্বয় সাধন দক্ষতা, অর্থাৎ একটা বিষয় বলার সময় অন্য বিষয় লিঙ্ক করতে হবে, এই স্কিলটা আমরা পড়েছি। শিশুকেন্দ্রিক শিক্ষণ, শিশুদেরকে দিয়ে কাজ করাতে হবে, এই স্কিলটা পড়েছি। অবজারভেশন, পর্যবেক্ষণ করাতে হবে আর কি, এই স্কিলটা আমরা প্র্যাকটিস করেছি। আমরা 5টা স্কিল প্র্যাকটিস করেছি। এনসিইআরটি বলে এরকম টোটাল 19টা স্কিল আছে আর কি। যেমন আমরা এক্সপ্লেন কতটা করতে পারছি, শিক্ষার্থীদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে তার একটা স্কিল, ডেমনস্ট্রেশন প্রতিপাদন করতে হবে তার একটা স্কিল আর কি, কতটা ভালো করতে পারবে, মানে এগুলো হচ্ছে স্কিল আর কি। এনসিইআরটি মনে করে আমাদের 19টা স্কিল একজন শিক্ষকের মধ্যে থাকা উচিত আর কি। আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছি মাইক্রো টিচিং এর সাথে কি চ্যাচিসন কিভাবে যুক্ত? মাইক্রো টিচিং এর সাথে কি চ্যাচিসন? কি চ্যাচিসন কি মাইক্রো টিচিং এর সাথে সম্পর্কযুক্ত, নাকি লেসন প্ল্যানের সাথে সম্পর্কযুক্ত? কি চ্যাচিসন? লেসন প্ল্যানের সাথে সম্পর্কযুক্ত। এক মিনিট, আমি একটু দেখে নিচ্ছি। এটা একটা কনফিউশনাল ব্যাপার আর কি, এক এক বই এক এক জায়গায় থাকে। অ্যাকচুয়ালি যে এই ডিডব্লিউ জি অ্যালেন এর যে ব্যাপারটা রয়েছে আর কি, ডিডব্লিউ এর এই জায়গাতেই অনেক ক্ষেত্রে দেখা যায় আর কি, কি ত্যাচিসনের নামটা ব্যবহৃত হয়েছে আর কি। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেক বইতেই দেখা যায় যে কি ত্যাচিসনের নামটা রয়েছে আর কি, ডিডব্লিউ অ্যালেন এর জায়গায় আর কি।
এবার আমাদের আশা করছি প্রশ্নে যদি থাকে আর কি দুটো অপশন একসাথে থাকবে না আর কি, ঠিক আছে? যদি ডিডব্লিউ এল এনও থাকলো আর কি, কি তাচিসনও থাকলো, তাহলে কিন্তু সেটা সমস্যা আর কি। আশা করছি দুটো অপশন একসাথে থাকবে না আর কি, ডিডব্লিউ এল এনটাই থাকার কিন্তু সম্ভাবনা বেশি, সেটাই করবেন আর কি থাকলে আর কি। এই জায়গা নিয়ে একটা সমস্যা আছে আর কনফিউশন রয়েছে। আর কারো কোনো প্রশ্ন? আর স্যার যেটা 5e মডেলে আবিষ্কারককে বললেন যে ওটা না থাকলে আরেকটা হবে, ওটা স্যার একবার বললে ভালো হতো। ল্যান্ডেস রজার বাইবি থাকবে আর কি, যদি রজার বাইবি কোনো কারণে না থাকে তাহলে ল্যান্ডেস করবে আর কি। এই স্ক্যাফোল্ডিং ধারণার প্রবর্তককে, স্ক্যাফোল্ডিং ধারণার প্রবর্তক কে দিয়েছিল স্ক্যাফোল্ডিং ধারণা? হার্ড মডেলে জেরোনার জেরোম ব্রুনার অনেক ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে এন ব্রাউন করবেন। যদি জেরোম ব্রুনার না থাকে তাহলে এন ব্রাউন করবেন, নয়তো কিন্তু নয়। জেরোম ব্রুনার সঠিক উত্তর, এটাই সঠিক। যদি না থাকে তাহলে এন ব্রাউন। সাইকোলজি তো এখানে বেশ কিছু জায়গা কনফিউশন থাকে আর কি, তো আমাদেরকে সেগুলোও জানতে হবে। যদি ওইটা না থাকে অপশনে তাহলে আমরা কি করব, যদি জেরোম ব্রুনার না থাকে তাহলে এন ব্রাউন করবেন আপনারা। বেশ ঠিক আছে, একটু রেস্ট করুন। আমরা একটা 45 বলেছিলাম, 50 দিকে জয়েন করছি। হ্যাঁ বলুন। প্রতিটা ক্লাস আপনাদের সমস্যা হয় কি করে আর কি, রেকর্ড গুলো দেখবেন আর কি। আপলোড হয় না রেকর্ডেড? স্যার বলছি এখন কেটে গেলে 10 মিনিট পরে আবার অ্যাড হওয়া যাবে তো অটোমেটিক? একদম একদম, চাপ নিচ্ছেন না স্যার, অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, দিন 1:50 এ জয়েন করবেন আর কি, রেস্ট স্পেস একটু নিয়ে নিন, স্বাভাবিক রেস্টও প্রয়োজন আছে। আমিও লেফট করছি তাহলে। ওকে।